আচ্ছা আচ্ছা, আমার পরিচয় বলি ফার্স্টে। আমি হচ্ছে, আমার নাম তো জানোই রিফা, আর বৈশাল মেডিকেলে আসছি আর কি, শেরবাংলা মেডিকেলে 2017-18 সেশন। আচ্ছা, অলরেডি লেট হয়ে গেছে, আমরা শুরু করে দিই। হ্যাঁ, তোমাদের যে টপিকগুলো, মেইনলি এই কয়টা টপিক আর কি আজকে ডিসকাশনে থাকবে, রেসপাইরেশন, মেকানিজম অফ রেসপাইরেশন, সো এগুলো পরে চলে আসবে ডিসকাশনে। আচ্ছা বলো দেখি, রেসপাইরেশন কাকে বলে? এই ডেফিনেশনটা তো মোটামুটি জানার কথা সবাই, এটা বলো তো একটু, কেউ একজন বলবা নাকি আমি বলে দিব? আপু, রেসপিরেশন ইজ এ ফিজিওলজিক্যাল প্রসেস অফ ইনহেলিং অর এক্সহেলিং এয়ার বিটুইন লাংস এন্ড অ্যাটমোস্ফিয়ার। হ্যাঁ হ্যাঁ, এটাই। আর এখানে তোমার যে চিত্রটা আছে, এটাতে আমি একটু তোমাদেরকে শর্টকাটে দেখাই দিই, তাহলে হচ্ছে পরে মাসেলস অফ রেসপাইরেশনটা বুঝতে ইজি হবে। তোমার দেখো, এখানে ইন্সপিরেশনের সময় কি হচ্ছে আর এক্সপিরেশনের সময় কি হচ্ছে। ইন্সপিরেশনের সময় তোমার এয়ারটা ঢুকতেছে, সো এখানে তোমার, আচ্ছা দেখো, ইন্সপিরেশনের জন্য স্পেস দরকার না, তো তোমার ডায়াফ্রামটা নিচে নামবে, আর হচ্ছে তোমার যে রিব কেজ, ইন্টারকোস্টাল মাসেলস, এগুলো উপরে উঠে যাবে, সো স্পেস ক্রিয়েট হয়ে যাবে আর ইন্সপিরেশন হবে। আর একদম অপোজিট ইভেন্টটা হচ্ছে এক্সপিরেশন। আচ্ছা, এখন অর্গানাইজেশন অফ দ্য এয়ারওয়েজ, এটা খুব একটা এত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু আমাদের বার হয়েছিল কি, এটা ফার্স্ট কোয়েশনটাই ছিল, তো আমি এটার জন্য দিয়ে রাখছি। দেখো, তোমার এয়ারওয়ে অর্গানাইজেশনে তোমার রেসপিরেটরি ট্র্যাক্ট, কন্ডাক্টিং জোন আর রেসপিরেটরি জোন, এই দুটো আলাদাভাবে আসবে। তো কন্ডাক্টিং জোনে তুমি দেখতেছো যে যেখান দিয়ে কন্ডাক্টটা হচ্ছে, আর গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে না, তো এটা কতটুকু হবে, ট্রাকিয়া, ব্রঙ্কাস আর ব্রঙ্কিওল। আর যেটা রেসপিরেটরি জোন, এখানে তোমার যে জায়গাগুলোতে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে ওগুলো আসবে, সো এটা হচ্ছে তোমার রেসপিরেটরি ব্রঙ্কিওল, অ্যালভিওলার ডাক্ট আর অ্যালভিওলার স্যাক, এটা পুরোটা মিলে কি হচ্ছে, রেসপিরেটরি ট্র্যাক্ট। আর দেখো, আমরা এটা পড়ছি ফিজিওলজিক্যাল ডিভিশন, যদি তোমাকে অ্যানাটমিক্যাল ডিভিশন বলে, তখন তখন কিন্তু এটা আসবে না, তখন আসবে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, এই জিনিসটা খেয়াল রাখবা একটু। এখন আসবে রেসপিরেটরি ইউনিট বা পালমোনারি অ্যালভিওল, এটা তো খুব ইম্পর্টেন্ট, সবাই জানো মোটামুটি। আর রেসপিরেটরি ইউনিটে হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হবে, রেসপিরেটরি ব্রঙ্কিওল টু রেসপিরেটরি ব্রঙ্কিওল, এই যে দেখো টার্মিনাল ব্রঙ্কিওল থেকে শুরু হচ্ছে। আগেরটাতে তুমি দেখো যে ব্রঙ্কিওল শেষ হওয়ার পর এই যে এই অংশটা, এটা হচ্ছে টার্মিনাল ব্রঙ্কিওল, তো এখানে টার্মিনাল ব্রঙ্কিওল থেকেই মেইনলি তোমার দেখাচ্ছে টার্মিনাল ব্রঙ্কিওল। তারপর হচ্ছে তোমার টার্মিনাল ব্রঙ্কিওলটা কিন্তু এখানে ইউনিটে পড়বে না, তোমার যে ইউনিটটা কোথা থেকে শুরু আমি ওটা দেখানোর জন্য বলতেছিলাম, তোমার রেসপিরেটরি ব্রঙ্কিওল, তারপর হচ্ছে অ্যালভিওলার ডাক্ট, অ্যাট্রিয়া, অ্যালভিওলার স্যাক। তো এটা হচ্ছে চিত্রটাও খুব ভালো মতো পারতে হবে। আর ফাংশনাল, এইটাই হচ্ছে লাংসের ফাংশনাল ইউনিট, যেখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। এরপর আসো সার্ফেক্টেন্ট। সার্ফেক্টেন্ট কি, কেউ একজন বলো তো? সারফেস টেনশন লোয়ারিং এজেন্ট। সার্ফেক্টেন্ট হচ্ছে সার্ফেস টেনশন লোয়ারিং এজেন্ট। আর এটা কখন থেকে শুরু হয়, সিক্রেশন? 28th week of intrauterine life. আর প্রোডাকশন কোথায় হয়, টাইপ টাইপ অ্যালভিওলার সেল? হ্যাঁ, অ্যালভিওলার এপিথেলিয়াল সেল টাইপ 2 তে। আর লাং সার্ফেক্টেন্টের ইম্পর্টেন্সটা দেখো, সার্ফেক্টেন্টের ইম্পর্টেন্সে আর তোমাদের গাইডে যেটা আছে, ফার্স্টেই বলতেছে যে রিডিউস সার্ফেস টেনশন বা না লাং কলাপস প্রিভেন্ট, এই কথাটা বলা আছে, কিন্তু তোমরা এটা বলবা না যখন ভাইভাতে যাবা, প্রথমে বলবা যে হচ্ছে রিডিউস সার্ফেস টেনশন। হ্যাঁ, কারণ দেখো তোমার সংজ্ঞাতেই বলতেছো ফার্স্টে যে এটা সার্ফেস টেনশন লোয়ারিং এজেন্ট, তো স্যার ম্যামরা এটা একটু ভুল ধরে, তো এটা বলবা যে রিডিউস সার্ফেস টেনশন রিডিউস করে, আর হচ্ছে তোমার পর বাকি ফাংশন গুলো বলে যাবা। তো রিডিউস সার্ফেস টেনশন অফ দ্য ফ্লুইড লাইনিং অ্যালভিওলাই, আর বাচ্চাদের ক্ষেত্রে, নিউবর্ন বেবিসের ক্ষেত্রে লাং এক্সপ্যান্ড হওয়ার জন্য হেল্প করে, অ্যালভিওলার সাইজ স্টেবিলাইজ করে, লাং কমপ্লায়েন্স ইনক্রিজ করে, পালমোনারি ইডিমা প্রিভেন্ট করে, আর হচ্ছে যদি সার্ফেক্টেন্টের ডেফিসিয়েন্সি ডেফিসিয়েন্সি হয় তখন একটা ডিজিজ হয়, ডিজিজটার নাম বলতে পারবা? ইনফ্যান্ট রেসপিরেটরি ডিজিজ সিন্ড্রোম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার আরেকটা নাম আছে না, হাইলিন মেমব্রেন ডিজিজ। প্রোডাকশন অফ লাং সার্ফেক্টেন্ট, প্রোডাকশন অফ লাং সার্ফেক্টেন্ট, এটা কি তোমরা পড়ছিলা? এটা মেবি খুব একটা ধরে না, তাও আমি আনছি আর কি, যে আচ্ছা বলে যাই। এখানে তোমার, আমরা ফার্স্টে কি পড়ছি, যে অ্যালভিওলার টাইপ 2 এপিথেলিয়াল সেলটা থেকে আমাদের সার্ফেক্টেন্ট প্রোডিউস হচ্ছে, তাই না?
তো এটা টাইপ 12 এর এপিথেলিয়াল সেল থেকে ল্যামেলার বডিজ মেমব্রেন বাউন্ড অর্গানেলি থাকবে কিছু তৈরি হবে, যেগুলোর মধ্যে হচ্ছে তোমার ফসফোলিপিডস থাকবে। তো এই ল্যামেলার বডিগুলা এক্সোসাইটোসিসের মাধ্যমে অ্যালভিওলার লুমেনে যাবে, অ্যালভিওলার লুমেন থেকে ওখানে গিয়ে হচ্ছে তোমার এখান এই টিউবিউলার মায়েলিন ফর্ম করবে ল্যামেলার বডি থেকে, ল্যামেলার বডি থেকে টিউবিউলার মায়েলিন ফর্ম হয়ে ওটা ফসফোলিপিড ফিল্ম ফর্ম করবে। তারপর হচ্ছে তোমার রিসাইক্লিং প্রসেস হয়ে ম্যাচুরেশন হবে। সো এটা খুবই ইজি, ফার্স্টে হচ্ছে একটা ল্যামেলার বডি ফর্ম হবে যেখানে ফসফোলিপিড কন্টেইন করবে, আর এই ল্যামেলার বডি থেকে আস্তে আস্তে হচ্ছে ফসফোলিপিড ফিল্ম প্রোডিউস হবে, তারপর ম্যাচিউর হয়ে সার্ফেক্টেন্ট, যেটা সারফেস টেনশন লোয়ার করে ওই ম্যাচিউর সার্ফেক্টেন্টটা প্রোডিউস হয়ে যাবে। এখন আসো হাইলি মেমব্রেন ডিজিজ। হাইলি মেমব্রেন ডিজিজ সম্পর্কে তো মোটামুটি জানোই যে তোমার যদি সার্ফেক্টেন্ট ডেফিসিয়েন্ট হয় তখন হয়। তো এটা দুই ভাবে হতে পারে, দেখো যদি সার্ফেক্টেন্ট প্রোডাকশনটা ইনসাফিসিয়েন্ট হয় অথবা হচ্ছে তোমার সার্ফেক্টেন্ট যেটা প্রোডিউস হয় ওটা ম্যাচিউর হতে পারে নাই। এখন এটা কখন হবে বলো তো দেখি, আইকিউ দিয়েও তো বলতে পারো, এটা বলো তো কখন হবে? প্রিম্যাচিউর বেবিসদের ক্ষেত্রে যারা হচ্ছে 28 উইকের আগে জন্মাতে থাকে, হ্যাঁ তো ওদের ক্ষেত্রে কি হয়, ওরা হচ্ছে তোমার দেখা যায় জন্মের আগে সার্ফেক্টেন্ট টোটালি প্রোডিউস হয় নাই, যদি খুব আগে হয়ে যায়। আবার দেখা যায় যে কারো ক্ষেত্রে সার্ফেক্টেন্ট প্রোডিউস হয়েছে কিন্তু যতটা দরকার আসলে ওইভাবে সাফিসিয়েন্টলি প্রোডিউস হয় নাই। তো এই দুইটা ক্ষেত্রে ইনফ্যান্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হয়, আর এটার ফিচার কি থাকবে, সার্ফেস টেনশন, লাং অ্যালভিওলারে সার্ফেস টেনশন বেড়ে যাবে, অ্যালভিওলার কলাপস হয়ে যাবে মোস্ট অফ দ্য অ্যালভিওলাই, আর হচ্ছে তোমার হাইপক্সিয়া ডেভেলপ করবে, লাং কমপ্লায়েন্স কমে যাবে, ফ্লুইড রিটেনশন হবে লাংসে। ফিচার্স গুলো একটু মনে রাখতে হবে, আর এটা হচ্ছে পরে তোমাদের লাং কমপ্লায়েন্স ফ্লুইডিটেশন এই ব্যাপারগুলো যখন ক্লিয়ার হবে তখন আরো ইজিলি মনে থাকবে। আচ্ছা দেখো এটা দেখো এই চিত্রটা আরডিএস এখানে দেখছো নর্মাল অ্যালভিওলাই কিরকম থাকে আর কলাপস হয়ে গেলে একদম চুপসায় গেছে, তাই না? এই যে সার্ফেস টেনশনটা এখানে রিডিউস হচ্ছে না যার কারণে এরকম হয়েছে। এখন আসো রেসপাইরেশনের বেসিক মেকানিজম। তো আমরা যখন রেসপাইরেশনের বেসিক মেকানিজম বলি মেইনলি কিন্তু আমরা টাইডাল রেসপাইরেশনটাকে বুঝাই। টাইডাল রেসপাইরেশনে কি হয়, নর্মালি তোমার যেটা তুমি ইনহেল করতেছো আর এক্সহেল করতেছো, তো এই টাইডাল রেসপাইরেশনের মেকানিজমটাই আমরা এখন দেখব। দুইটা ফেজ ইন্সপিরেশন আর এক্সপিরেশন, বলো তো এগুলো তো জানো, একজন বলো ইন্সপিরেশনটা একজন এক্সপিরেশনটা ডিসক্রাইব করো। ইন্সপিরেশনের সময় কি হয়, ওই যে ফার্স্টে বললাম না ওইটাই রিপিট করো, যে মাসেল কন্ট্রাকশন হবে, নর্মালি ডায়াফ্রাম উপরের দিকে থাকে, ডায়াফ্রামটা এখন নিচের দিকে নেমে যাবে, আর হচ্ছে রিব কেজ এর রিব কেজ হচ্ছে উপরের দিকে উঠে যাবে। হ্যাঁ তো স্পেস ক্রিয়েট হবে আর ইনহেলেশন হবে, আর এক্সহেলেশন এর ক্ষেত্রে অপোজিট। তো এটা তো বলতে পারতাম, বললাম না কেন? আচ্ছা তো এখানে দেখো যে লাংস এক্সপ্যানশন কন্ট্রাকশন ক্ষেত্রে দুইটা দুইটা কাজ হয়, যেগুলো তোমরা ওই যে পাম্প হ্যান্ডেল বাকেট হ্যান্ডেল মুভমেন্ট গুলোতে পড়ছো, ডাউনওয়ার্ড আপওয়ার্ড মুভমেন্ট অফ দ্য ডায়াফ্রাম। ডায়াফ্রাম যদি ডাউনওয়ার্ড মুভমেন্ট হয় স্পেস বাড়ে, আর ডায়াফ্রাম যদি আপওয়ার্ড মুভমেন্ট হয় স্পেস কমে। তো আপওয়ার্ডটা হচ্ছে নর্মাল, তো এক্সপিরেশনের সময় এটা হবে নর্মালি যেটা থাকে। এলিভেশন ডিপ্রেশন অফ দ্য রিবস, রিবস যদি এলিভেশন হয় তখন তোমার স্পেস ক্রিয়েট হবে, আর ডিপ্রেশন হলে স্পেস কমে যাবে, আর রিবস এর সাথে তো ইন্টারকোস্টাল মাসেল গুলাও হয়ে যাবে একসাথে, এটা অ্যান্টেরোপোস্টিরিয়র ডায়ামিটারটা বাড়াচ্ছে কমাচ্ছে। আচ্ছা এখন আসো মাসেলস অফ রেসপাইরেশন। এটা এটা হচ্ছে তোমার এখানে মাসেল গুলোর দিকে তাকাও একটু, কোয়াইট ইন্সপিরেশনের ক্ষেত্রে কিরকম হয়, মেইনলি কিন্তু তোমার রেসপাইরেশনে ডি ডায়াফ্রাম কাজ করে 75% এখানে যেটা উল্লেখ করে দেওয়া আছে। তো কোয়াইট ইন্সপিরেশনের ক্ষেত্রে কি হবে, ডি ডায়াফ্রামটাই কাজ করবে তোমার, আর এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল কাজ করবে। আর ফোর্সফুল ইন্সপিরেশনের ক্ষেত্রে কি হবে, তুমি ফোর্সফুলি ইন্সপায়ার করো, দেখো তোমার গলার অবস্থা কেমন হয়, ওটা থেকে তুমি হচ্ছে ফোর্সফুল ইন্সপিরেশনটা ধরে নিতে পারো। তাহলে কি আসবে, দেখো গলার মাসেল গুলা স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেল, স্কেলিনি মাসেল, আর সেরাটাস অ্যান্টেরিয়র অ্যালানেজাই, অ্যালানেজাই নাকের মাসেল। অ্যালানেজাইটা ফার্স্টে বলতে যাবে না কখনো, ভাইবাতে জিজ্ঞেস করতে পারে, অ্যালানেজাই কখনো ফার্স্টে বলবে না, স্টার্নোক্লিডোমাস্টয়েড, স্কেলিনি আর সেরাটাস অ্যান্টেরিয়র এগুলো বলবে। এরপর যদি বলে যে এক্সট্রা কিছু মানে আর কি কিছু আছে তখন বলবা, ফার্স্টে অ্যাভয়েড করে যাওয়া ট্রাই করবা। আর কোয়াইট এক্সপিরেশনের ক্ষেত্রে কি হয়, কোয়াইট এক্সপিরেশন হচ্ছে যেটা তোমার কন্ট্রাকশন হয়েছিল ওইটা আবার রিল্যাক্সেশন হচ্ছে, সো এখানে কোনো মাসেলের কাজ নাই, এটা তোমার এটা সবকিছুর একটা রিকয়েলিং টেন্ডেন্সি থাকে না, ওই রিকয়েলিং টেন্ডেন্সির কারণেই হচ্ছে
এক্সপিরেশন তো হয়ে যাবে, আর ফোর্সফুল এক্সপিরেশনের ক্ষেত্রে এখানে কাজ করতে হয়। তো এখানে কোন মাসেলগুলো আসবে, সবগুলো অ্যাবডোমিনের মাসেল চলে আসবে। এখানে মেইন মাসেল কি, রেকটাস অ্যাবডোমিনিস, তারপর হচ্ছে ইন্টারনাল আর এক্সটারনাল অবলিক, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, এগুলোতে সব অ্যাবডোমিনের মাসেল গেল। একটা আসবে থোরাক্সের মাসেল, ইন্টারনাল ইন্টারকোশিয়ালিস, ঠিক আছে? এখন তো ইজিলি মনে রাখতে পারবে না। কোয়াইট ইন্সপিরেশনের ক্ষেত্রে দি ডায়াফ্রাম আর এক্সটারনাল ইন্টারকোস্টাল, ফোর্সফুল এক্সপিরেশনের ক্ষেত্রে গলার মাসেল, ফোর্সফুল ইন্সপিরেশনের ক্ষেত্রে সরি গলার মাসেল গুলা, কোয়াইট এক্সপিরেশনে কোনো মাসেল ইনভলভ থাকবে না, আর ফোর্সফুল ইন্সপিরেশনে পেটের মাসেল গুলা, ঠিক আছে? আচ্ছা এখন আসো প্রেশার চেঞ্জেস ডিউরিং ডিফারেন্ট ফেজেস অফ রেসপিরেশন। এখানে আমি হচ্ছে তোমাদের একটু ইন্টারেকশন চাই, না হলে আমি বুঝবো না যে তোমরা আসলে বুঝতেছো কি নাকি আমি একাই বকবক করে যাচ্ছি। তো একটু কথা বলবা, হ্যাঁ? আচ্ছা দেখো এখানে হচ্ছে তোমার প্রেশার চেঞ্জেস, তিনটা প্রেশার মেইনলি ডিসকাশনে আসছে। তোমাদের যেটা জানতে হবে, অ্যালভিওলার প্রেশার, অ্যালভিওলার প্রেশারটা কি, অ্যালভিওলাস এর ভিতরে ইন্ট্রা অ্যালভিওলার প্রেশারটাই হচ্ছে অ্যালভিওলার প্রেশার। তারপর আসতেছে প্লুরাল প্রেশার আর হচ্ছে ট্রান্সপালমোনারি প্রেশার। প্লুরাল প্রেশারটা হচ্ছে প্লুরালের প্লুরাল ভিতরে যে প্রেশারটা, ইন্ট্রা প্লুরাল প্রেশার, আর হচ্ছে ট্রান্সপালমোনারি প্রেশার, দুইটা ডিফারেন্স। এখন দেখো এই যে এই জায়গাতে এখানে অ্যালভিওলাই থাকে, তারপর এটা কি, এটা হচ্ছে লাংস শেষ হয়েছে এখানে, তাহলে কি থাকবে, কোন প্লুরা থাকবে, ভিসেরাল প্লুরা। হ্যাঁ, আর এই যে বাইরে এটা কোন প্লুরা, প্যারাইটাল প্লুরা। মাঝখানে, হ্যাঁ দুইটার মাঝখানে একটা ইন্ট্রাপ্লুরাল স্পেস আছে না? আর হ্যাঁ এখানে কি আছে, প্লুরাল ফ্লুইড আছে। তো এই আর তাহলে এখানে যে প্রেশারটা, এটা কি প্রেশার, ইন্ট্রাপ্লুরাল প্রেশার বা প্লুরাল প্রেশার। আর এই যে অ্যালভিওলাই এখানে যেগুলো আছে, এখানে যে প্রেশারটা এটা কি প্রেশার বলতো, ইন্ট্রাপালমোনারি প্রেশার। হ্যাঁ এটা প্লুরাল ইন্ট্রাঅ্যালভিওলার প্রেশার। এখন বাইরে কি প্রেশার আছে, এটা হিউম্যান বডির বাইরে কি প্রেশার, অ্যাটমোস্ফেরিক প্রেশার, তাই না? এখন আসো তোমাদের যে ট্রান্সপালমোনারি প্রেশারটা কি, এই দুইটার মাঝখানে যে পার্থক্যটা, ওটা হচ্ছে ট্রান্সপালমোনারি প্রেশার, ঠিক আছে? আর এখানে হচ্ছে তোমার ট্রান্সথোরাসিক প্রেশারটা অতটা দরকার নেই, তাও বলে রাখি যে এইটা আর হচ্ছে তোমার অ্যাটমোস্ফিয়ারিক এর মধ্যে যে পার্থক্য, ওটা হচ্ছে ট্রান্সথোরাসিক প্রেশার। এখন আসো যে এই ছকটা কিভাবে আসছে, এটাতে আসি আমরা। তোমার অ্যালভিওলার প্রেশারটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। প্লুরাল প্রেশার সব সময় নেগেটিভ থাকবে, ঠিক আছে? শুধু একটা ক্ষেত্রে ছাড়া ফোর্স এক্সপিরেশন, এটা ওভাবে মনে রাখার দরকার নাই। ফোর্স এক্সপিরেশনের ক্ষেত্রে শুধু পজিটিভ হয় আর প্লুরাল প্রেশার, বাদ বাকি সবসময় নেগেটিভ থাকে, আর ট্রান্সপালমোনারি প্রেশারটা পজিটিভ হয়, ঠিক আছে? এখন দেখি প্রেশার চেঞ্জ গুলো কারো মনে আছে, দেখি বলতো কিভাবে প্রেশার চেঞ্জ হয়, কত কত চেঞ্জ হয়, মনে আছে কিনা কারো? আপু ইন্সপিরেশনের শুরুতে -5 সেমি অফ ওয়াটার, দেন কমে যায় প্রেশার বলতোছো, ইন্ট্রাপিউরাল প্রেশার, ইন্ট্রাপিউরাল প্রেশার মাইনাস কত থাকে, -5 সেমি অফ ওয়াটার। হ্যাঁ দেন এটা কমে একদম শুরুতে থাকে, দেখো -5 সেমি অফ ওয়াটার, তারপর এই যে একদম শুরুতে, তারপর কি হচ্ছে, এন্ড অফ ইন্সপিরেশন, তখন কত হয়ে যাচ্ছে, -7.5 সেমি অফ ওয়াটার। হ্যাঁ এখন ইন্সপিরেশন শেষ, -5 থেকে -7.5 হলো, এখন এক্সপিরেশন শুরু। সো বলতো ইনক্রিজ হচ্ছে, এখন কি হবে, উল্টাটা হবে না? হ্যাঁ আবার পেয়ে -5 সেমি অফ ওয়াটার আসবে। হ্যাঁ এই যে শেষ, তাহলে এটা এটা আর বুঝতে তো কোনো প্রবলেম নাই, তাই না? কিভাবে চেঞ্জ হলো প্লুরালটা। এবার বলো যে ফোর্স ইন্সপিরেশনের ক্ষেত্রে কি হয়, ফোর্স ইন্সপিরেশনের ক্ষেত্রে কি হয়, প্রেশারটা নেগেটিভ হয়। হ্যাঁ অনেক নেগেটিভ হয়ে যাবে, -30 হয়ে যাবে। কেন হয় দেখো তুমি, ফোর্সড ইন্সপিরেশন যখন হয় তখন কিন্তু এইখানে হচ্ছে তোমার, দেখো এখানে অনেক বেশি তোমার প্রেশার বেড়ে গেছে, তো এইটা এটা কমে যাবে তখন, ঠিক আছে? এই কারণে হচ্ছে তোমার অনেক নেগেটিভ হয়ে যাচ্ছে। আর ফোর্স যখন এক্সপিরেশন হবে তখন স্ট্রংলি পজিটিভ হয়ে যাবে, একদম +20 সেমি পর্যন্ত। এরপর আসো অ্যালভিওলার প্রেশার, দেখি এটাও সেম ভাবে বলতো, অ্যালভিওলার প্রেশার নর্মালি অ্যাট রেস্ট কত থাকে, অ্যাট রেস্ট 0, দেন ইন্সপিরেশনের সময় -1 সেমি অফ ওয়াটার, দেন আবার 0 হবে, আর এক্সপিরেশনের সময় +1 সেমি অফ ওয়াটার। হ্যাঁ এই দেখো 0 থেকে -1 হচ্ছে, তারপর বাড়তেছে আবার এখানে, এখানে এসে শেষ হয়ে গেছে, ঠিক আছে? 0 থেকে -1 হয়ে এখানে এসে আবার 0 হয়ে গেছে, দেখো সেম লেভেলে কিন্তু। তারপর কি হচ্ছে, +1 হয়ে আবার 0 তে পৌঁছাচ্ছে,
আর এই দুইটার মধ্যে যে পার্থক্যটা এটা হচ্ছে তোমার ট্রান্সপালমোনারি প্রেশার। এখন আশা করি কারো কোনো প্রবলেম নাই আর এটাতে ট্রান্সপালম। আচ্ছা, ট্রান্সপালমোনারি প্রেশারের ব্যাপারে তোমার এটার ইম্পর্টেন্সটা হয়তো জিজ্ঞেস করতে পারে, ট্রান্সপালমোনারি প্রেশারের ইম্পর্টেন্স কি? এটার ইম্পর্টেন্স হচ্ছে এটা লাংয়ের যে ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি ওটার অপোজিটে কাজ করে, ঠিক আছে? আর এটার অপোজিটে কাজ করা মানে কি, এটা হচ্ছে লাংকে কলাপস হতে দিচ্ছে না। এখন আসো পালমোনারি ভেন্টিলেশন আর অ্যালভিওলার ভেন্টিলেশন। পালমোনারি ভেন্টিলেশনটা কি আর অ্যালভিওলারটা কি দেখি বলো তো। পালমোনারি ভেন্টিলেশন হচ্ছে অ্যামাউন্ট অফ এয়ার টেকেন ইন টু অর আউট অফ দ্য লাং ইন ইচ মিনিট। পালমোনারিটা হচ্ছে তোমার নতুন পুরাতন যা যা আসছে লাংসে আর সাথে যা ঢুকতেছে দুইটা মিলাই হচ্ছে পালমোনারি ভেন্টিলেশন, ঠিক আছে? টোটাল অ্যামাউন্ট অফ এয়ার টেকেন ইন টু অর আউট অফ দ্য লাংস ইন ইচ মিনিট। আর অ্যালভিওলার ভেন্টিলেশন হচ্ছে নিউ ইয়ার যেটা রিচ করতেছে, দ্য রেট অ্যাট হুইচ নিউ ইয়ার রিচেস অ্যালভিওলার অ্যাডজেসেন্ট গ্যাস এক্সচেঞ্জ এরিয়াস ইন ইচ মিনিট। তো দুইটা সূত্র দেখো তুমি, পালমোনারি ভেন্টিলেশনে আমরা রেসপিরেটরি রেটকে টাইডাল ভলিউম দিয়ে গুণ। আচ্ছা, রেসপিরেটরি রেট নর্মাল রেসপিরেটরি রেট কত বলো? 14 থেকে 18 না? আর 14 থেকে 18 নাকি 12 থেকে 18? 14 থেকে 18 মেবি, 12 থেকে 18 হওয়ার কথা না, কোনটা বলো তো? 12 থেকে 18। হ্যাঁ, 12 থেকে 18, 12ই হওয়ার কথা। আর হচ্ছে তোমার এটা তুমি অ্যাভারেজ ধরলে 12 ধরে নিবা। আর বাচ্চাদের ক্ষেত্রে একটু বেশি হয় না? বাচ্চাদের ক্ষেত্রে রেঞ্জটা কত, 14 থেকে 60? হ্যাঁ, 60 পর্যন্ত। আচ্ছা, রেট অফ রেসপাইরেশন কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা জিজ্ঞেস করে মনে রাখবা সবসময়। এবার আসলে টাইডাল ভলিউম, নর্মাল টাইডাল ভলিউম কত, যেটা আমরা নর্মালি ইনহেল আর এক্সহেল করি 500 ml, আর ডেড স্পেস, হ্যাঁ 500 ml, আর ডেড স্পেস ভলিউম কত, 150 ml। হ্যাঁ, এগুলো একটু মনে রাখা লাগবে। এখন আসো সূত্রগুলোতে, পালমোনারি ভেন্টিলেশন হচ্ছে রেসপিরেটরি রেট ইনটু টাইডাল ভলিউম, সো এটা 6 লিটার পার মিনিট। এগুলো কিন্তু একদম মানে তোমার কোনো চেঞ্জ না, এটা এভাবেই লিখবা তোমরা এক্সাম হলেও। তোমাদেরকে হচ্ছে তোমার হয়তো শর্ট নোট দিতে পারে পালমোনারি ভেন্টিলেশন অ্যালভিওলার ভেন্টিলেশন, অথবা তোমার যদি ভাইভাতে জিজ্ঞেস করে তখন দুইটা একসাথেই ধরার চান্সেস বেশি। তো আর অ্যালভিওলার ভেন্টিলেশন কি, রেসপিরেটরি রেট ইনটু টাইডাল ভলিউম মাইনাস ডেড স্পেস ভলিউম, তো এটা একটু কম, কারণ এটা শুধু নিউ ইয়ারটাকে কাউন্ট করতেছে তাই এটা কম। পিকুলারিটিস অফ পালমোনারি সার্কুলেশন দেখি বলো তো, কয়েকটা পিকুলারিটিস পালমোনারি সার্কুলেশনে মেইন যেটা একদম বাচ্চারাও পারে এটা বলো ফার্স্টে। পালমোনারি আর্টারি ক্যারি ডিঅক্সিজেনেটেড ব্লাড এন্ড পালমোনারি ভেইন ক্যারি অক্সিজেনেটেড ব্লাড। আর 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 কিছু বলো। পালমোনারি আর্টেরিয়াল ব্রাঞ্চেস আর ভেরি স্মল। হ্যাঁ, পালমোনারি আর্টেরিয়াল ব্রাঞ্চেস গুলো শর্ট থাকে, ঠিক আছে? আর তারপর হচ্ছে তোমার এগুলো ডায়ামিটারটাও লার্জ থাকে। আর পালমোনারি যে কি বলে আর্টারিয়াল ভেসেল গুলার এন্ডোথেলিয়াল যে টিউব ওখানে মাসেল কম থাকে, ঠিক আছে? আর একটা কোয়েশ্চেন খুব জিজ্ঞেস করে তোমার হাইপোক্সিয়াতে তোমার কি চেঞ্জ আসে, মানে তোমার হাইপোক্সিয়ার ক্ষেত্রে সিস্টেমিক আর পালমোনারি সার্কুলেশনে পার্থক্য কি? হাইপোক্সিয়া যদি হয় কারো তখন দেখা যায় পালমোনারি সার্কুলেশনে ভ্যাসো কনস্ট্রিকশন হয়েছে, কিন্তু সিস্টেমিক সার্কুলেশনে কি হয়, ভ্যাসো ডাইলেশন হয়। আরো কিছু পার্থক্য আছে, এগুলো তেমন ডিসকাস করার মতো কিছু না, এগুলো তোমরা দেখে নিও। এখন আসো যে পালমোনারি ইডিমা কিভাবে হয় জানো, কেউ কেউ কি ডিসক্রাইব করতে পারবে এটা? আমি হচ্ছে কোয়েশ্চেন করতেছি এই কারণে যে তোমরা তো হালকা পাতলা জানো, তো তোমরা যা জানো এটা ঠিক আছে কিনা ওইভাবে দেখা হয়ে গেল, এটাই ভাবতেছি আর কি। নাহলে আমি ডিসকাস করে দিব, অসুবিধা নাই। আবু, পালমোনারি ক্যাপিলারি থেকে ফ্লুইড যদি ইন্টারস্টিশিয়াল স্পেসে বের হয়ে আসে তখন ইডেমা হয়। হ্যাঁ, এটাই, পালমোনারি ক্যাপিলারি থেকে ফ্লুইড যখন ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসে তখন হচ্ছে ইডেমা হয়। কিন্তু এটা কখন হয় এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যে দেখো দুইটা জায়গায় স্পেসিফিক প্রেশার আছে, যে প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেশার হচ্ছে তোমার 28 মিলিমিটার মার্কারি, আর হচ্ছে 7 মিলিমিটার মার্কারি হচ্ছে পালমোনারি ক্যাপিলারির প্রেশার। তো যখন পালমোনারি ক্যাপিলারির প্রেশারটা 7 থেকে বেড়ে 28 হয়ে যাবে তখন ইকুয়াল হয়ে গেছে, আর যদি এর থেকেও বেশি হয়ে যায় তখন কি হয়, তোমার হাই থেকে লোতে যায় না, সো এই কারণেই হচ্ছে তখন ফ্লুইডটা বের হয়ে চলে যাবে, কারণ 7 মিলিমিটার মার্কারিটা মেনটেন করা খুবই প্রয়োজন। যদি 7 মিলিমিটার মার্কারিটা মেনটেন না হয় তখন হচ্ছে তোমার ফ্লুইডটা সরি তখন হচ্ছে তোমার প্রেশারটা অনেক বেড়ে যাবে, 28 মিলিমিটার মার্কারির চেয়ে বেশি হয়ে গেলে তখন কি হবে যে সার্কুলেশনের
পথটা উল্টা হয়ে যাবে, ফ্লুইড এখানে যেটা ছিল ওইটা কি হয়ে যাবে ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে যাবে। এই 21 মিলিমিটার মার্কারি প্রেসার ডিফারেন্সটা মেনটেন করা এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা এবার আসো ভেনাস অ্যাডমিক্সচার অফ ব্লাড ফিজিওলজিক্যাল শান্ট। ভেনাস অ্যাডমিক্সচার অফ ব্লাড কি? ডিঅক্সিজেনেটেড ব্লাড, অক্সিজেনেটেড ব্লাডের সাথে যে মিক্সিং হয় এটাই হচ্ছে ভেনাস অ্যাডমিক্সচার অফ ব্লাড। আর এটা এটা তোমার ইম্পর্টেন্স কি বলতো? এটার ইম্পর্টেন্সটা কেউ পারবা? সিস্টেমিক আর্টারিতে লোয়ার প্রেশার অফ অক্সিজেন, হ্যাঁ 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 বলো, হচ্ছে সিস্টেমিক আর্টারিতে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন 95 মিলিমিটার থাকে, যেখানে পালমোনারি ভেনে থাকে 104 মিলিমিটার মার্কারি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখো তোমার ভেনাস অ্যাডমিক্সচার অফ ব্লাডটা, এটা আমি ডিসক্রাইব করতেছি কেন মানে কিভাবে হয়। ভেনাস তোমার যে ব্লাড একটা পাস করে, ওখানে যদি একটা শান্ট প্রেজেন্ট থাকে তখন ফ্লোটা কমে যাচ্ছে তাই না? তো একটা সার্টেন ফ্র্যাকশন ফ্র্যাকশন থাকে যেটা হচ্ছে তোমার অক্সিজেনেটেড হতে পারে না, তো এই এই ব্লাডটাকে বলা হয় শান্টেড ব্লাড, যে ব্লাডটা অক্সিজেনেটেড হতে পারতেছে না। ঠিক আছে, তো এই ব্লাডটা থাকার কারণেই দেখা যায় যে তোমার সিস্টেমিক আর্টারিতে তোমার যে প্রেশারটা অক্সিজেনের যে প্রেশারটা পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ওইটা 95 মিলিমিটার মার্কারি থাকে, আর পালমোনারি ভেইনে থাকে 105 মিলিমিটার মার্কারি। ফ্যাক্টরস প্রিভেন্টিং লাং কলাপস আর ফরমেশন অফ পালমোনারি এডিমা তো ডিসকাস হয়েছে। ফ্যাক্টরস প্রিভেন্টিং লাং কলাপস, এটা একটু সামনে গিয়ে বলতেছি, লাং কমপ্লায়েন্স। দেখো লাং কমপ্লায়েন্স বলতে কি বুঝো? কমপ্লায়েন্স হচ্ছে তোমার রিকয়েল টেন্ডেন্সির অপোজিট। ঠিক আছে, তোমার লাং কমপ্লায়েন্স হচ্ছে লাং ট্রান্সপালমোনারি প্রেশারে ইনক্রিজ হওয়ার সাথে সাথে লাং কতটুকু এক্সপান্ড হচ্ছে ওটাই হচ্ছে লাং কমপ্লায়েন্স। তো এটা নর্মাল লাং কমপ্লায়েন্স আর হচ্ছে তোমার কমপ্লায়েন্স ইনক্রিজ ডিক্রিজের সাথে হচ্ছে তোমার কিছু ডিজিজ রিলেটেড থাকে, কন্ডিশনস দ্যাট ইনক্রিজ লাং কমপ্লায়েন্স আর কন্ডিশনস দ্যাট ডিক্রিজ লাং কমপ্লায়েন্স। এমফাইসিমা যদি হয় তখন দেখা যায় লাং কমপ্লায়েন্স বেড়ে গেছে, আর লাং ফাইব্রোসিসের ক্ষেত্রে লাং কমপ্লায়েন্স কমে যায়। এখন এই সিচুয়েশনগুলো কেমন, তুমি এটাকে একটা মোজার সাথে তুলনা করতে পারো, যে তোমার একটা একটা মোজা যখন নতুন থাকে তখন কি হয়, এটা ইজিলি খোলা যায়, ইজিলি পরা যায়, আর হচ্ছে তোমার যদি ওই মানে তোমার ওটা একদম যদি টাইট থাকে, রাবারটা রাবারটা যদি টাইট থাকে তখন কি হয়, তোমার ওটা পড়তে পারতেছো ইজিলি কিন্তু তোমার খুলতে কষ্ট হচ্ছে তাই না? এই ব্যাপারটাই হয় লাং ফাইব্রোসিসের ক্ষেত্রে। আর এমফাইসিমার ক্ষেত্রে অপোজিট, এমফাইসিমার ক্ষেত্রে হচ্ছে একদম ঢিলা হয়ে গেছে একটা মোজা যেটা অনেক পুরানো হয়ে গেছে, ওইটাকে তুমি ধরতে পারো। কিভাবে? দেখো যে এমফাইসিমার ক্ষেত্রে কি হয়, তুমি ইয়ার ঢুকাতে পারবা কিন্তু ইয়ারটা বের করার জন্য তোমার ওয়ে নাই। আর লাইং ফাইব্রোসিসের ক্ষেত্রে যা হয়, ইয়ার ইজিলি তোমার কি বলে ইয়ার হচ্ছে তোমার অপোজিটটা হচ্ছে আর কি, মানে তোমার লাং কমপ্লায়েন্স কমে যাচ্ছে, তো ইয়ার ঢুকতে পারতেছে না, বের হতে পারতেছে যে কিন্তু ঢুকতে কষ্ট হচ্ছে। এখন আসো লাং কমপ্লায়েন্স ডিটারমাইন করার জন্য কি কি ফ্যাক্টর লাগে। ইলাস্টিক ফোর্সেস অফ লাং টিস্যু আর হচ্ছে অ্যালভিওলার ওয়ালের ভিতরে যে ইলাস্টিক ফোর্সটা থাকে। ভেন্টিলেশন পারফিউশন রেশিও কি, এটা কি বলতো? ভেন্টিলেশন কি আর পারফিউশন কি? ভেন্টিলেশন হচ্ছে তোমার যতটুকু ইয়ার পৌঁছাচ্ছে সেটা হচ্ছে ভেন্টিলেশন, আর মানে তোমার অক্সিজেন ইনটেক, কার্বন ডাইঅক্সাইড আপটেক। আর পারফিউশন হচ্ছে তোমার ব্লাড ফ্লো, ইয়ার ফ্লো আর ব্লাড ফ্লো রেশিওটাকে আমরা বলতেছি ভেন্টিলেশন পারফিউশন রেশিও। ভেন্টিলেশন পারফিউশন রেশিওটা কেন অ্যাপেক্সে হায়ার বেসের চেয়ে, এটা একটা কোয়েশ্চেন আসে এরকম যে হায়ার কেন অ্যাপেক্সে, কারণ তোমার দেখো যে একটা গ্র্যাভিটির ইফোর্ট থাকে এখানে, যার কারণে হচ্ছে তোমার লাং এর অ্যাপেক্সটা ডেড স্পেস এর মতো কাজ করে। গ্র্যাভিটির কারণে ওখানে তোমার ব্লাড ফ্লোটা কম হয়, তো তোমার আপার পার্ট অফ দ্য লাং অ্যালভিওলাই লার্জার হয়, যার কারণে ভেন্টিলেশন পারফিউশন রেশিওটা কম হয়। কারণ তোমার ভেন্টিলেশন পারফিউশন রেশিওতে তোমার যে রেশিওটা বের করে ওখানে দেখা যায় যে তোমার অ্যাপেক্সে যেটা আসতেছে ওটা হচ্ছে হায়ার আর বেজেরটা কম। তাহলে বলো তো যদি ভেন্টিলেশন পারফিউশন রেশিও যদি তোমার জিরো হয় তখন তখন কি হবে, তখন কি গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে? না। আর যদি ইনফিনিটি হয় তখন গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে? কোনো হবে না। হ্যাঁ, তো শুধুমাত্র তখনই হবে যখন এটা নর্মাল থাকবে, ভেন্টিলেশন পারফিউশন রেশিওটা মানে একটা একটা মান থাকবে। তো এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? এখন কি একটা ব্রেক দিব 5 মিনিটে? আপু এটা একটু বুঝিনি, একটু আবার একটু বললে ভালো হয়। কোনটা কোনটা? ভেন্টিলেশন পারফিউশন রেশিও,
বলছি অ্যাপেক্সে কেন হায়ার হয় দেন দ্য বেস ইট? আচ্ছা 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 হ্যাঁ বুঝেছি। শুনো, তোমার এখানে তুমি দেখো, ডিউ টু ইফেক্ট অফ গ্র্যাভিটি, গ্র্যাভিটির ইফেক্টের কারণে লাঙের আপার পার্টে হচ্ছে তোমার ব্লাড ফ্লো কম। ব্লাড ফ্লো যদি কম হয় তার মানে কি, পারফিউশন কম, আর লাঙের অ্যালভিওলাই গুলাও বড়। তাহলে যদি তোমার ব্লাড ফ্লো কম হয় তখন তুমি দেখো ব্লাড ফ্লোটা কোথায় থাকে, নিচে থাকে, অ্যালভিওলার ব্লাড ফ্লোটা নিচে। যদি তো তখন হিসাবটা কি হবে, এটা হচ্ছে তোমার রেশিওর যে ম্যাথ গুলো ছিল ওইগুলোর হিসেবে আর কি। তো তোমার এখানে পারফিউশনটা কম হচ্ছে, এই কারণে হচ্ছে তোমার ভেন্টিলেশন পারফিউশন রেশিওটা হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ছোট সংখ্যা দিয়ে ভাগ হচ্ছে তো এই জন্য মানটা বড় থাকতেছে আর কি। এখন বুঝছো? বুঝছি, থ্যাংক ইউ। আচ্ছা এখন কি কন্টিনিউ করব নাকি একটা গ্যাপ দিব 5 মিনিটের? আপু আমাকে একটু মাঝখানে বিরতি দিতে বলছিলেন, নাকি কন্টিনিউ করে যাব? রাত হয়ে যাবে পর। এখন আসলে লাং ভলিউমস এন্ড ক্যাপাসিটি, সেটা তো অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। দেখো টাইডাল ভলিউম মানে তো জানোই সবাই, টাইডাল ভলিউম হচ্ছে যেটা নর্মালি ইনহেল আর এক্সহেল হচ্ছে, যেটা 500 ml, এটা নর্মালি আমরা ইনহেল এক্সহেল করি। আর হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম কি, নর্মালি ইনহেল করার পর আমরা ফোর্সফুলি যেটা ইন্সপায়ার করতেছি, নর্মাল ইনহেল করছি তারপর ফোর্সফুলি আরো ইনহেল করতেছি, এটা হচ্ছে কি ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। আর এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম হচ্ছে ফোর্সফুল নর্মাল এক্সপায়ার করার পর ফোর্সফুলি আরো কত এক্সপায়ার করতেছি। ক্যাপাসিটি গুলো হচ্ছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি, যে কতটুকু আমরা ইন্সপায়ার করতে পারতেছি। টাইডাল ভলিউমে নর্মালি ইন্সপায়ার করার পর আবার ফোর্সফুলি আরো কতটুকু ইন্সপায়ার করতে পারতেছি, সো এটা হবে টাইডাল ভলিউমের সাথে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। আর ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটিটা কি, এটা হচ্ছে তোমার এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম আর রিজার্ভ। আচ্ছা ইন্সপিরেটরি ক্যাপাসিটির পরে আমি তোমাদের, আচ্ছা এটা এখান থেকে বলে দিই, দেখো টাইডাল ভলিউমটা দেখো, এই যে এটা হচ্ছে টাইডাল ভলিউম, ঠিক আছে। আর রেসিডুয়াল ভলিউম যেটা হচ্ছে সব সময় থাকতেছে, রেসিডুয়াল ভলিউম 1000 পর্যন্ত, এই দেখো এতটুকু পর্যন্ত রেসিডুয়াল ভলিউম। তারপর হচ্ছে তোমার 5 ml যেটা সবসময় বের হয়ে যেতে পারতেছে। এরপর হচ্ছে তোমার ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, এখানে কি আসতেছে টাইডাল ভলিউম প্লাস রেসিডুয়াল ভলিউম, এটা হচ্ছে তাহলে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। তারপর হচ্ছে তোমার ভাইটাল ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি কি ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, টাইডাল ভলিউম আর এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম সবগুলো এখানে একসাথে আসবে। তো এইটা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। তোমরা এটা এভাবে মনে রাখতে পারো যে এটা যদি পুরোটাকে একটা লাং হিসেবে কল্পনা করো, তাহলে দেখো যে রেসিডুয়াল ভলিউম এটা সব সময় তুমি ফোর্সফুলি এক্সপায়ার করার পরও এটা সবসময় মানে থেকে যাবে, ঠিক আছে। তো এই রেসিডুয়াল ভলিউমটা হচ্ছে তোমার সবচেয়ে নিচে রাখলাম আমরা 1200 ml। তারপর হচ্ছে তোমার টাইডাল ভলিউম না, তারপর হচ্ছে তোমার এক্সপায়ারি রিজার্ভ ভলিউমটাকে রাখতেছি। এক্সপায়ারি রিজার্ভ ভলিউম কি, ফোর্সফুলি আমরা যেটা এক্সপায়ার করতে পারি, তার মানে এটাও নর্মালি থাকবে টাইডাল ভলিউম যাওয়ার পরও, এতটুকু পর্যন্ত লাং এর মধ্যে থেকে যাবে, কিন্তু যদি আমরা ফোর্সফুলি এক্সপায়ার করি তখন এটা বের হয়ে যাবে। তো এক্সপায়ারি রিজার্ভ ভলিউম হচ্ছে এটা। আর এই দুইটা মিলে কি ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, মানে নর্মালি নর্মালি লাংস এর মধ্যে যে ইয়ারটা থেকে যায় এটা হচ্ছে রেসিডুয়াল ভলিউমটা থাকবে, সাথে হচ্ছে তোমার এক্সপিরেটরি রিজার্ভ ভলিউমটা থাকবে। আর টাইডাল ভলিউমটা কি, যেটা তোমার নর্মালি ইনহেল এক্সহেল করলে তোমার 500 ml যাওয়া আসা করতেছে সবসময়, টাইডাল ভলিউমটা থাকবে এখানে। এরপর কি ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম জিনিসটা কি ছিল, যেটা আমরা ফোর্সফুলি ইন্সপায়ার করতে পারতেছি। তো এটা সাধারণত থাকার কথা না, লাংসে এই জায়গাটা খালি থাকার কথা না, কিন্তু খালি থাকার কথা তো। তো এই জিনিসটা এটা হচ্ছে কখন, যখন আমরা নর্মালি ইন্সপায়ার করার পর আরো নিচ্ছি, তো এটাও ভরে যাচ্ছে তখন, সেটা হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। আর সবগুলো মিলে হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, টাইডাল ভলিউম, রেসিডুয়াল ভলিউম, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম সব মিলে টোটাল লাং ক্যাপাসিটি। ইন্সপিরেটরি ক্যাপাসিটিটা কোথা থেকে আসছে, দেখো টাইডাল ভলিউম আমরা নর্মালি ইন্সপায়ার করে নিলাম, এরপর কি ফোর্সফুলি আরো ইন্সপায়ার করলাম ইন্সপায়ার, তো এটা পুরোটা হচ্ছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি, কতটুকু আমি ইন্সপায়ার করতে পারতেছি নর্মালি প্লাস ফোর্সফুলি। আর ভাইটাল ক্যাপাসিটিটা কি, ভাইটাল ক্যাপাসিটির মধ্যে আসতেছে তোমার টাইডাল ভলিউম, তোমার যে ফোর্সফুলি তুমি কতটুকু ফোর্সফুলি যেটা তুমি এক্সপায়ার করতে পারতেছো, ম্যাক্সিমাম ইন্সপিরেশনের পরে ফোর্সফুলি যেটা তুমি এক্সপায়ার করতে পারতেছো, এটা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি, ঠিক আছে। আর এই যে ক্যাপাসিটি ভলিউম এগুলো সবগুলা মেল আর ফিমেল সেম না, ফিমেলের ক্ষেত্রে 22-25 লেস হয়, ঠিক আছে। আচ্ছা এই কোয়েশ্চেন গুলাই, এগুলো তো ডিসকাস ডিসকাস হয়ে গেছে মোটামুটি।
P50 বোর ইফেক্ট হেলদেন ইফেক্ট ক্লোরাইড শিফট মেকানিজম আচ্ছা এগুলা এগুলা আচ্ছা আসছে মিলি পরে P50 কি P50 কি বলো তো দেখি কেউ একজন হিমোগ্লোবিন 50% স্যাচুরেশন হওয়ার জন্য বলো এটা তো পারার কথা পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন এট হুইচ হিমোগ্লোবিন ইজ হাফ স্যাচুরেটেড হ্যাঁ হিমোগ্লোবিন 50% স্যাচুরেটেড হওয়ার কারণে যেটা অক্সিজেনের পার্শিয়াল প্রেসার থাকে সো এটা হচ্ছে P50 আচ্ছা এগুলো একটু পরে ডিসকাস করি কোশ্চেনগুলো আগে চলে আসছে এখানে গ্যাসিয়াস ট্রান্সপোর্ট রেসপিরেটরি মেমব্রেন কোশ্চেনটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট রেসপিরেটরি মেমব্রেন কি যে জায়গাটাতে আমাদের অ্যালভিওলার এয়ার আর পালমোনারি ব্লাডের মধ্যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে ঠিক আছে এটাই হচ্ছে রেসপিরেটরি মেমব্রেন তো লেয়ার্স অফ রেসপিরেটরি মেমব্রেন বলো তো একজন একজন বলো আমি দেখাই দিচ্ছি এই যে লেয়ার অফ ফ্লুইড লাইনিং দ্য অ্যালভিওলাই কন্টেইনিং সারফেক্ট্যান্ট হ্যাঁ এই যে লেয়ার এই লেয়ারটা তারপর অ্যালভিওলার এপিথেলিয়াম ঠিক আছে অ্যালভিওলার এপিথেলিয়াম হচ্ছে এইটা তারপর হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস এপিথেলিয়াল বেজমেন্ট মেমব্রেনের পর ইন্টারস্টিশিয়াল স্পেস তারপর হচ্ছে তোমার বেজমেন্ট মেমব্রেন অফ ক্যাপিলারি এন্ডোথেলিয়াম তারপর হচ্ছে ক্যাপিলারি এন্ডোথেলিয়াম তুমি যদি ইন্টারস্টিশিয়াল স্পেসটা ধরো প্রথমে তো ইন্টারস্টিশিয়াল স্পেসের পরে দুই সাইডে দুইটা বেজমেন্ট মেমব্রেন আছে তো একটা হচ্ছে অ্যালভিওলার বেজমেন্ট মেমব্রেন আর একটা হচ্ছে কি ক্যাপিলারি বেজমেন্ট মেমব্রেন যেহেতু অ্যালভিওলাই আর অ্যালভিওলার আর ক্যাপিলারের মধ্যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে তো একটা হচ্ছে অ্যালভিওলার বেসমেন্ট মেমব্রেন আর একটা হচ্ছে ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন আর এর দুই পাশে কি থাকবে এপিথেলিয়ামটা থাকবে এক সাইডে থাকবে অ্যালভিওলার এপিথেলিয়াম আর এক সাইডে থাকবে ক্যাপিলারি এপিথেলিয়াম আচ্ছা এটা এটা খুব ভালো মতো মনে রাখতে হবে এই এই পাঁচটা ইজিলি মনে রাখা যায় জাস্ট এই পরে আবার দেখিও যে এই পাঁচটা মনে রেখে এটা বাদ দিয়ে দিও না যে লেয়ার অফ ফ্লুইড লাইনিং দ্য অ্যালভিওলাস কন্টেইনিং সারফেক্ট্যান্ট সারফেক্ট্যান্ট কন্টেইনিং লেয়ারটার কথা উল্লেখ করতে হবে এটা জাস্ট এক্সট্রা আসছে আর বাকিটা তোমরা এভাবে ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে দুই দিকে দুইটা দুইটা করে হিসাব করে বের করতে পারবা টোটাল সারফেস এরিয়া এখানে থাকে 70 মিটার স্কোয়ার আর ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং গ্যাসিয়াস এক্সচেঞ্জ অ্যাক্রস দ্য রেসপিরেটরি মেমব্রেন এটা প্রায় প্রায় আসে সবগুলো বোর্ডের জন্য ইম্পর্টেন্ট সো এটা খুব ভালো মতো জেনে রাখবা আর হচ্ছে তোমার এটা হয় কি তোমার একদম চারটা সিরিয়ালি বলতে বলে ভাইভাতেও সো বলো তো দেখি একজন ঠিক লেখাই আছে দেখে বলো থিকনেস অফ দ্য মেমব্রেন সারফেস এরিয়া অফ দ্য মেমব্রেন ডিফিউশন থিকনেস অফ দ্য মেমব্রেন যদি বাড়ে তাহলে কি গ্যাসিয়াস এক্সচেঞ্জ বাড়বে নাকি কমবে 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 সারফেস এরিয়া অফ দ্য মেমব্রেন বাড়লে কি বাড়বে নাকি কমে যাবে বাড়বে 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 হ্যাঁ আয়তন বাড়লে বাড়বে ডিফিউশন কোএফিসিয়েন্ট অফ দ্য গ্যাস বাড়লে কি বাড়বে নাকি কমবে বাড়বে বাড়বে পার্শিয়াল প্রেসার ডিফারেন্স অফ দ্য গ্যাস বিটুইন টু সাইডস অফ দ্য মেমব্রেন পার্শিয়াল প্রেসার ডিফারেন্স বাড়লে কি হবে বাড়বে এখন আসো অক্সিজেন ট্রান্সপোর্ট আচ্ছা ট্রান্সপোর্ট অফ অক্সিজেন আচ্ছা এটা চারটা স্টেপে তোমার ট্রান্সপোর্ট অক্সিজেন ট্রান্সপোর্ট হয় কার্বন ডাই ট্রান্সপোর্ট সেম চারটা স্টেপে হয় এখন তোমার স্টেপগুলোতে প্রত্যেকটাতে তোমরা দেখবা যে ব্লাড থেকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে সরি ব্লাডের মধ্যে যেটা ওইটা ছাড়া বাকিগুলো সবগুলোই হচ্ছে প্রেশার ডিফারেন্সের জন্য ঠিক আছে তো ডিফিউশন অফ অক্সিজেন ফ্রম দ্য অ্যালভিওলার এয়ার টু দ্য পালমোনারি ব্লাড এখানে কি হবে যেখানে বেশি প্রেশার সেখান থেকে কম প্রেশারের দিকে যাবে প্রত্যেকটাতে এভাবে হবে তো যেহেতু এখানে ডিফিউশন অফ অক্সিজেন ফ্রম দ্য অ্যালভিওলার এয়ার টু দ্য পালমোনারি ব্লাড তাহলে এখানে কোনটার প্রেশার বেশি হবে অ্যালভিওলার এয়ারে নাকি পালমোনারি ব্লাডে অ্যালভিওলার হ্যাঁ অ্যালভিওলার ইয়ারে প্রেশারটা বেশি হবে অ্যালভিওলার ইয়ারে প্রেশারটা কত হবে কত থাকে 104 আর হচ্ছে তোমার পালমোনারিতে কত থাকে 40 তো এখানে হচ্ছে তোমার 43 মিলিমিটার মার্কারি প্রেশার ডিফারেন্সের জন্য ট্রান্সপোর্ট হয় আর ব্লাডে কিভাবে ট্রান্সপোর্ট হয় দুইটা স্টেপ দুইটা ইয়াতে হয় দুইটা ফর্মে হয় বলো তো দেখি ফর্ম দুইটা কি কি হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে আর ডিসলভ স্টেটে হ্যাঁ হিমোগ্লোবিনের সাথে 97% আর ডিজলভ স্টেটে 3% আর ব্লাড থেকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে যাবে এটাও তোমার প্রেশার ডিফারেন্সের জন্য ব্লাডে প্রেশার প্রেশার কত থাকে মানে তোমার টিস্যু আর্টেরিয়াল এন্ড যেটা ওখানে প্রেশার কত থাকে 95 মিলিমিটার আর হচ্ছে তোমার ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে কত থাকে 40 তো এখানেও তোমার 55 মিলিমিটারের পার্থক্যের জন্য হয়ে যাচ্ছে সেম তোমার ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকেও এখানে তোমার প্রেশার ডিফারেন্সের জন্য 17 মিলিমিটার মার্কারি প্রেশার ডিফারেন্স থাকবে আচ্ছা এখন আসো যে তোমার আচ্ছা এখানে একটা কোশ্চেন আসছে এখানে যেটা একটু বলা দরকার ডিজলভ ফর্মে যে অক্সিজেনটা থাকে ওইটার ওইটার কাজ কি
লিটল ফর্মে যে আমরা জানি যে অক্সিহিমোগ্লোবিন হিসেবে যেটা থাকে ওইটা হচ্ছে তোমার টিস্যুতে সাপ্লাই দেয় তোমার হিমোগ্লোবিনের সাথে ভাঙা করার মাধ্যমে। ডিজলভড স্টেটে যেটা থাকে ওইটার কাজ কি? পার্শিয়াল প্রেসার, পার্শিয়াল প্রেসার, হ্যাঁ, অক্সিজেনের পার্শিয়াল প্রেসারটা মেইনটেইন করা। এখন আসো অক্সিজেন হিমোগ্লোবিন অ্যাসোসিয়েশন কার্ড। অক্সিজেন হিমোগ্লোবিন অ্যাসোসিয়েশন কার্ড তো তোমরা সবাই খুব ভালো মতো পড়ছো আশা করি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট যেহেতু। তো এটা কি তোমার একটা এক্সিসে আমরা অক্সিজেনের পার্শিয়াল প্রেশারটা প্লেস করব, আর একটা এক্সিসে কি করব অক্সিজেনের হিমোগ্লোবিন স্যাচুরেশনটা প্লেস করব। আর এইখানে তোমার যে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটা রাইটে শিফট হওয়ার আর লেফটে শিফট হওয়ার কিছু কারণ থাকে, তারপর এটার পার্টগুলো নিয়ে কিছু ডিসকাশন থাকে যে তোমার পার্ট কি কি। একটা হচ্ছে তোমার ফ্ল্যাট পার্ট, প্লাচু পার্ট, যেখানে হচ্ছে তোমার কি হয় অ্যাসোসিয়েশন হয়, বাইন্ড করে। আর একটা হচ্ছে ডিসোসিয়েশন পার্ট, স্টিফ পার্ট, যেখানে কি হয় ডিসোসিয়েট হয়। এটার ক্যারেক্টারিস্টিক কি? এটা সিগময়েড শেপ, ও জিরো পয়েন্ট থেকে শুরু হয়, প্রেশার অফ অক্সিজেন যদি 100 মিলিমিটার মার্কারি বেশি হয় তখন কার্ভটা কি হয় ফ্ল্যাট হয়ে যায় অলমোস্ট। আর এইটা তোমার রিভার্সিবল, ঠিক আছে। আর রাইটে শিফট করে কি, লেফটে শিফট করে কি? রাইটে শিফট করবে কখন? তোমার রাইটে শিফট করা মানে হচ্ছে তোমার অক্সিজেনের প্রতি অ্যাফিনিটিটা কমে যাচ্ছে, ঠিক আছে। অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি কমে গেলে কি হবে, অক্সিজেন ছাড়তে থাকবে, আর অ্যাফিনিটি বেড়ে গেলে অক্সিজেন বাইন্ড করতে থাকবে। তো তোমার অ্যাফিনিটি কমে গেলে তখন কি হবে, প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড যদি কখন কোন কোন ক্ষেত্রে হবে, প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড যদি বেড়ে যায় তখন হচ্ছে তোমার কি হবে অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? কারণ তোমার কার্বন ডাইঅক্সাইডের যে প্রেশারটা ওটার কারণে তোমার কার্বনিক অ্যাসিড ফর্ম হবে, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বেড়ে যাবে। আর হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বেড়ে যাওয়া মানে হচ্ছে পিএইচ ডিক্রিজ করা। আর আমরা জানি হচ্ছে তোমার পিএইচ ডিক্রিজ মানে কি, অ্যাসিডিক এনভায়রনমেন্টে, অ্যাসিডিক এনভায়রনমেন্টে অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি কমে যায়। টেম্পারেচার বাড়লেও তোমার অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি কমে যায়। আর হচ্ছে তোমার 2,3-বিসফসফোগ্লিসারেট, এটাও যদি বাড়ে তখন হচ্ছে তোমার অ্যাসিডিটি কমে যায়। কেন কমে যায় বলতো? 2,3-বিসফসফোগ্লিসারেট অন্যগুলো তো আমরা মোটামুটি বুঝি যে টেম্পারেচার বাড়লে, এটা তো আমরা সবসময় দেখি যে টেম্পারেচার বাড়লে কি হচ্ছে হাইপারপাইরেক্সিয়ার কারণে কি আমাদের একটু শ্বাস প্রশ্বাসে একটু কষ্ট হয়, তখন কি অ্যাফিনিটি অক্সিজেনের প্রতি কি হয় বেড়ে যায় নাকি কমে যায়? কমে যায়। এখন বলো তো 2,3-বিসফসফোগ্লিসারেটটা কি, মানে তোমার এটা কিভাবে কাজ করে? এটা হিমোগ্লোবিনের বিটা চেইনের সাথে বাইন্ড করে, হ্যাঁ, এজন্য অক্সিজেনের অ্যাফিনিটি এজন্য কমে যায়। আর একদম অপোজিট গুলো সব লেফটে শিফট করবে, ঠিক আছে। এখন আসো তোমার IGP-50, একজন বলছিলা পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন অ্যাট লিস্ট হিমোগ্লোবিন ইজ হাফ স্যাচুরেটেড। P50 কখন বাড়ে কখন কমে, যেগুলো তোমার ওইটাকে রাইটে শিফট করবে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভকে, সেগুলো সব P50 কে ইনক্রিজ করবে। আর যেগুলো লেফটে শিফট করবে সেগুলো সব হচ্ছে ডিক্রিজ করবে। তো এটার ইম্পর্টেন্স কি? P50 যদি হায়ার হয় হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি কমে যায়, তো তখন কি হয় অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি যদি কমে যায় তার মানে হচ্ছে অক্সিজেন হিমোগ্লোবিন থেকে আস্তে আস্তে ছুটে যেতে থাকবে। তো আস্তে আস্তে যখন ছুটে যেতে থাকে তখন কি হয় স্যাচুরেশন হিমোগ্লোবিনের স্যাচুরেশনও কমে যেতে থাকে না, হিমোগ্লোবিন গুলো খালি হয়ে যেতে থাকে। তো কার্ভটা তখন রাইটের দিকে শিফট করবে, টিস্যু লেভেলে চলে যাবে। টিস্যু লেভেলে কেন বলতেছে এটা, কারণ টিস্যু লেভেলে আমরা অক্সিজেন অক্সিজেন টিস্যুকে প্রোভাইড করে, এটা ডিসোসিয়েট হয়। আর অপোজিটটা হচ্ছে তোমার P50 যদি লোয়ার থাকে তখন কার্ভটা লেফটে শিফট করে, সেম একদম অপোজিট ম্যানারটাতে। বোর ইফেক্ট কি? অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটা যদি ব্লাডে কার্বন ডাইঅক্সাইডের প্রেশার ইনক্রিজ হওয়ার কারণে রাইটে শিফট হয়ে যায়, তো আর হচ্ছে তোমার এখানে হাইড্রোজেন আয়ন আর প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড দুটোটাই ইনক্লুডেড থাকবে, মেইনলি প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডটাই বোর ইফেক্টের মধ্যে আসে। তো তোমার অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটা যখন ব্লাড প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড ইনক্রিজ হওয়ার কারণে রাইটে শিফট হয়, ওটাকে আমরা বলতেছি বোর ইফেক্ট, ঠিক আছে। আর বোর ইফেক্টটা তো মোটামুটি পারবা, এটা হচ্ছে তোমার ওই যে এই আগে যে ইফেক্ট গুলো এগুলোর সাথে তোমার মিলে যায়। দেখো তোমার ব্লাড লাংসের ভিতর দিয়ে যখন যাবে তখন কি হবে, অ্যালভিওলাই কি করবে, কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে ফেলবে আর ওখানে অক্সিজেন প্রোভাইড করবে। তো তখন কি হচ্ছে তোমার ব্লাডে প্রেশার, কার্বন ডাইঅক্সাইডের প্রেশার কমে যাচ্ছে, কার্বনিক অ্যাসিড ফর্ম হবে, আর তোমার কার্বনিক অ্যাসিড যেটা ফর্ম হয় ওটাও কমে যাচ্ছে, হাইড্রোজেন আয়ন কমে যাচ্ছে তার মানে। আর অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটা তখন লেফটে চলে যাবে, মোর অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করবে। আচ্ছা,
সো এই এই যে তোমার বোর ইফেক্ট, এটার কারণে হচ্ছে তোমার অক্সিজেনটা ট্রান্সপোর্ট হতে পারতেছে বেশি পরিমাণে, গ্রেটার অক্সিজেন ট্রান্সপোর্ট ফ্রম লাং টু দ্য টিস্যু। আর অপোজিটটা হচ্ছে তোমার টিস্যুতে হয়, যে তোমার ব্লাড যখন টিস্যুতে যায় তখন কি হয়, টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইডটা দিবে আর অক্সিজেনটা দিবে। তো এটা হচ্ছে তোমার অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটাকে রাইটে শিফট করবে। এখন আসে ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স। ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে অক্সিজেন রিলিজ রিলিজ বাড়াবে, আর হচ্ছে তোমার লাংসে অক্সিজেনেশন হবে। মানে নর্মালি যেটা হওয়া দরকার এইটাই হচ্ছে তোমার বোর ইফেক্টের কারণে হচ্ছে, তোমার এই যে আমাদের টিস্যুতে অক্সিজেন প্রোভাইড হচ্ছে আর লাংস থেকে কার্বন ডাইঅক্সাইড, লাংসে যে আমাদের কার্বন ডাইঅক্সাইডটা বের করে দেওয়ার জন্য কাজ করতেছে, এটা হচ্ছে তোমার বোর ইফেক্টের কাজ করে। এখন এখানে একটা কোয়েশ্চেন আসে যে তোমার ডাবল বোর ইফেক্ট বলতে কি বুঝো তাহলে, এটা একটা কোয়েশ্চেন আসে। ঠিক আছে, তো ডাবল বোর ইফেক্টের ব্যাপারে কি কেউ জানো? আচ্ছা আমি বলছি, হ্যাঁ কি বলবা, বোর শিফটটা ম্যাটারনাল ব্লাডে ওয়ান ডিরেকশনে থাকে আর ফিটাল ব্লাডে অ্যানাদার ডিরেকশনে থাকে, সেটাই হচ্ছে ডাবল বোর ইফেক্ট। তোমার হচ্ছে ডাবল বোর ইফেক্টটাতে যেটা হয়, তোমার ম্যাটারনাল ব্লাডে দেখা যায় যে যে ডিরেকশনে যাচ্ছে ফিটাল ব্লাডে তার অপোজিটে যায়। ঠিক আছে, এটা কেন হয় বলতো? এটা কেন হয়, ফিটাল ব্লাড যেটা প্লাসেন্টাতে এন্টার করে ওখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা অনেক বেশি থাকে। এখন এই যে কার্বন ডাইঅক্সাইডটা এটা কিন্তু তোমার ফিটাল ব্লাডে থেকে যায় না, এটা কি হয় ম্যাটারনাল ব্লাডে চলে যায়। তো যখন এটা ম্যাটারনাল ব্লাডে চলে যায় তখন ম্যাটারনাল ব্লাডে কার্বন ডাইঅক্সাইডের প্রেশার বেড়ে গেছে না? তো ম্যাটারনাল ব্লাডে যখন কার্বন ডাইঅক্সাইডের প্রেশার বেড়ে যায় তখন কি হবে তোমার বলো, আগে এতক্ষণ যেটা দেখে আসছো যে কার্বন ডাইঅক্সাইডের প্রেশার বেড়ে গেছে তখন ম্যাটারনাল ব্লাডে কি হচ্ছে? রাইট শিফট হবে। হ্যাঁ, রাইটে শিফট হবে। তো তার মানে কি হবে, অক্সিজেনের কি অ্যাসোসিয়েশন নাকি ডিসোসিয়েশন হবে? ডিসোসিয়েশন। এই জিনিসটা হচ্ছে ম্যাটারনাল ব্লাডে, আর ফিটাল ব্লাডে অপোজিটটা হয়। বাই দিস মিন ফিটাস, এই যে এখানে যেটা বলছো দেখো যে ফিটাস হচ্ছে তোমার এই ফিটাসে তখন কি হচ্ছে, অপোজিটটা হচ্ছে না, ম্যাটারনাল ব্লাডে ডিসোসিয়েটেড হচ্ছে। তো ফিটাল ব্লাডে তো বেশি অক্সিজেন পাচ্ছে, অ্যাডিকুয়েট অক্সিজেন সাপ্লাইয়ের জন্য ডাবল বোর ইফেক্টের জন্য ইম্পর্টেন্ট। তো তোমাকে যদি জিজ্ঞেস করে যে ডাবল বোর ইফেক্টের ইম্পর্টেন্স বলো, তখন বলবা যে তোমার ডাবল বোর ইফেক্টের মাধ্যমে কি হয়, ফিটাস অ্যাডিকুয়েট অক্সিজেন সাপ্লাই পায়। ঠিক আছে, এখন আসো কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট, এটা আসলে ওইটার মতোই সেম। তো তোমার এটা কি ডিসকাস করবো অলরেডি, বুঝতে পারছি। কার্বন ডাইঅক্সাইড এটা হচ্ছে তোমার প্রেশার ডিফারেন্সটা চেঞ্জ হওয়ার সাথে সাথে, আর ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইন ব্লাড, এটা বলো একজন যে ডিজলভড স্টেটে কতটুকু হয়। আর হচ্ছে তোমার আরেকটা কি স্টেটে ছিল, ওইটা কার্বামিনো কমপ্লেক্স হিসেবে ওইটা কতটুকু হয়? এটা হচ্ছে বাইকার্বনেট ফর্মে হয় 70%, কার্বামিনো কম্পাউন্ড হিসেবে হয় 23%, আর ডিজলভ স্টেটে হয় 7%। কার্বামিনো কম্পাউন্ডের মধ্যে শুধু হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে নাকি তোমার প্লাজমা প্রোটিনের সাথেও বাইন্ড করে? হ্যাঁ, আর তোমার বাইকার্বনেট ফর্মে কি কি কমপ্লেক্স ফর্ম করে? পটাশিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট। আচ্ছা, এখন আসো ক্লোরাইড শিফট বলতে কি বুঝো আর হ্যালোজেনিক বলতে কি বুঝো। ঠিক আছে, ক্লোরাইড শিফটটা দেখি বলো তো একজন, ক্লোরাইড শিফট কি, ক্লোরাইড কিসের এক্সচেঞ্জে কি যায় ক্লোরাইড শিফট, এটা বলো শুধু। বাইকার্বনেটের এক্সচেঞ্জে ক্লোরাইড শিফট। হ্যাঁ, যখন তোমার বাইকার্বনেটটা এক্সেস হয়ে যাবে তখন হচ্ছে তোমার এই এক্সেস বাইকার্বনেটের এক্সচেঞ্জে ক্লোরাইড যাবে, এটা হচ্ছে তোমার ক্লোরাইড শিফট। তো এটার মেকানিজমটা কি, মেকানিজমটা যদিও অতটা ইম্পর্টেন্ট না, তোমার এটার ইম্পর্টেন্সটা জানতে হবে আর কি। ইম্পর্টেন্সটা তো মোটামুটি দেখলেই বুঝবা, তাও আমি মেকানিজমটা একটু ডিসকাস করে যাই শর্টলি। দেখো যে তোমার কার্বন ডাইঅক্সাইড আরবিসিতে কি হবে, আরবিসিতে কার্বন ডাইঅক্সাইডটা পানির সাথে বাইন্ড করবে না, তখন কার্বনিক অ্যাসিড ফর্ম করবে। কার্বনিক অ্যাসিড ফর্ম করবে এটা কোন এনজাইমের উপস্থিতিতে? কার্বনিক অ্যানহাইড্রেস। কার্বনিক অ্যানহাইড্রেস উপস্থিতিতে এটা হচ্ছে তোমার কার্বনিক অ্যাসিড ফর্ম করবে, আর এটা ডিসোসিয়েট হয়ে হাইড্রোজেন আয়ন আর বাইকার্বনেট আয়ন ফর্ম করবে। আর এই যে হাইড্রোজেন আয়নটা এটা তোমার হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে তো তোমার একটা কম্পাউন্ড ফর্ম করতে পারতেছে, কিন্তু বাইকার্বনেটটা খালি থেকে যায়। ঠিক আছে, আর এই বাইকার্বনেটটা যখন এক্সেস জমা হতে থাকে তখন কি হয়, তখন এটা
হচ্ছে তোমার ফ্লোরাইডের সাথে এক্সচেঞ্জ হয়ে বের হয়ে যায়। এই 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 যে হোল প্রসিডিউরটা এটাকে আমরা বলতেছি কি ক্লোরাইড শিফট মেকানিজম। আচ্ছা এখন এটা হচ্ছে তোমার লাংসের ক্ষেত্রে কিন্তু এভাবে হয় না, রিভার্স ক্লোরাইড শিফট মেকানিজম হয় লাংসের ক্ষেত্রে। আর এটার ইম্পর্টেন্স কি, কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট, কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট অবভিয়াসলি বাইকার্বনেট ফর্মে, তারপর হচ্ছে আয়নিক ব্যালেন্স মেনটেনেন্স আর পিএইচ মেনটেনেন্স। আচ্ছা তোমার লাংসের ফাংশনটা বলো, মেবি বাদ গেছে, দেখি কেউ লাংসের ফাংশনটা বলো তো, এটা তো বাদ দিয়ে গেলাম, লাংসের ফাংশন বলো। দুইটা ফাংশন ছিল না, একটা হচ্ছে তোমার গ্যাসিয়াস এক্সচেঞ্জ আর একটা হচ্ছে কি নন রেসপিরেটরি ফাংশন। ওখানে মধ্যে কিন্তু তোমার কিছু মেইনটেনেন্স ছিল, যে তোমার মেইনটেনেন্স অফ এসিড বেস ব্যালেন্স, মেইনটেনেন্স অফ ওয়াটার ব্যালেন্স, মেইনটেনেন্স অফ একটা কি আয়নিক ব্যালেন্স ছিল মেবি। এগুলা এগুলো হচ্ছে তোমার লাংসের ফাংশনটার মধ্যে ছিল। তো লাংসের ফাংশনটা অনেক ইম্পর্টেন্ট, এটা আমি স্কিপ করে গেছি, এখন খেয়াল আসছে তাই বলে দিলাম। হ্যালডেন ইফেক্ট কি এখন বলো তো, হ্যালডেন ইফেক্ট কি? অক্সিজেন যখন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড হয় তখন এটার একটা একটা অ্যাবিলিটি চলে আসে, যে এটা কার্বন ডাইঅক্সাইড কে ডিসপ্লেস করে দিতে চায়, এইটাকেই বলে হ্যালডেন ইফেক্ট। অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড হয়ে কার্বন ডাইঅক্সাইড কে ডিসপ্লেস করে দিতে চাচ্ছে, এটাকে বলতেছি আমরা হ্যালডেন ইফেক্ট। এটার মেকানিজম কি, দুইটা ওয়েতে এটা হয়। লাং ক্যাপিলারিস এর ক্ষেত্রে দেখো তোমার অক্সিজেন যখন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে তাহলে তখন কি হচ্ছে, অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে হিমোগ্লোবিনের। তো ওখানে তোমার ডিক্রিজ অ্যাফিনিটি অফ হিমোগ্লোবিন ফর কার্বন ডাইঅক্সাইড টু ফর্ম। আচ্ছা দেখো তোমার যদি হিমোগ্লোবিনটা নর্মালি তোমার অক্সিজেনের সাথে যদি বাইন্ড হয় তখন কিন্তু হাইড্রোজেন আয়নের সাথে বাইন্ড হতে পারতেছে না। তো হাইড্রোজেন আয়নের সাথে যখন বাইন্ড হতে পারতেছে না তখন কি হবে বলতো, এটার অ্যাফিনিটিটা কমে যাবে, ঠিক আছে? হিমোগ্লোবিনের অ্যাফিনিটি কার্বন ডাইঅক্সাইড ফর কার্বন ডাইঅক্সাইড টু ফর্ম কি HHB, এটাকে কি বলে হাইড্রোজেন হিমোগ্লোবিন কম্পাউন্ড। আর এই কারণে হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইডটা ব্লাড থেকে অ্যালভিওলারে চলে যাবে, ডিসপ্লেস করে দিবে। আরেকটা ভাবে হতে পারে যে অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে অ্যাসিডিটি বেড়ে গিয়ে হাইড্রোজেন হিমোগ্লোবিন থেকে রিলিজ হয়ে যাচ্ছে, আর হচ্ছে তোমার এই যে রিলিজ হয়ে গেছে হাইড্রোজেন আয়নটা, এই হাইড্রোজেন আয়নটা বাইকার্বনেটের সাথে কার্বনিক অ্যাসিড ফর্ম করতেছে। তারপর কার্বনিক অ্যাসিডটা কি হবে তাহলে, কার্বনিক অ্যাসিড ফর্ম করার পর কার্বন ডাইঅক্সাইডের ওয়াটারে কনভার্ট হবে, আর এই কার্বন ডাইঅক্সাইডটা পরে হচ্ছে তোমার বের করে দিবে, অ্যালভিওলায় চলে যাবে। তো এই প্রসিডিউরটা কেন দরকার, এই প্রসিডিউরটা দরকার যাতে আমরা কি করতে পারি, যে হিমোগ্লোবিনটা যখন অক্সিজেনের সাথে বাইন্ড হচ্ছে তখন এটা কার্বন ডাইঅক্সাইডটা যদি ছেড়ে দেয় তখনই কিন্তু এই কার্বন ডাইঅক্সাইডটা অ্যালভিওলায় গিয়ে বের হয়ে যেতে পারতেছে, ঠিক আছে? তো তোমাকে হ্যালডেন ইফেক্টের ইম্পর্টেন্স জিজ্ঞেস করলে ফার্স্ট ইম্পর্টেন্স এটাই বলতে হবে যে হিমোগ্লোবিন কি বলি, হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন বাইন্ড হলে তখন কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডটাকে একটা সরাই দেওয়ার টেন্ডেন্সি তৈরি হচ্ছে, যার কারণে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যেতে পারছে। এটাই হচ্ছে মেইন ইম্পর্টেন্স। আর হচ্ছে তোমার টিস্যুতে কার্বন ডাইঅক্সাইড টিস্যু থেকে সরাই দেওয়ার জন্য এটা ইম্পর্টেন্ট। বোর ইফেক্ট আর হেলথ ইফেক্টের মধ্যে যে পার্থক্যটা এটা খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু একটা জিনিস তোমরা মনে রাখবা, যে হচ্ছে তোমার বোর ইফেক্টটা হচ্ছে তোমার অক্সিজেন অক্সিজেন ক্যারিয়েজের উপর কাজ করে, আর হেলথ ইফেক্টটা কার্বন ডাইঅক্সাইড ক্যারিয়েজের উপর কাজ করে, ঠিক আছে? দেখো হেলথ ইফেক্টটা কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড থেকে সরাই দিচ্ছে অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে, যার কারণে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যেতে পারতেছে। আর বোর ইফেক্টটা কি হচ্ছে, বোর ইফেক্টটা হচ্ছে তোমার বাইকার্বনেটটা কি হচ্ছে ক্লোরাইডের এক্সচেঞ্জে চলে যাচ্ছে, যার কারণে কি হচ্ছে হাইড্রোজেন কি বলে হিমোগ্লোবিন অক্সিজেন বাইন্ড হওয়ার চান্সেস পাচ্ছে। তো বোর ইফেক্টটা কাজ করতেছে কিসের উপর, অক্সিজেন অক্সিজেনের উপর, আর হ্যালিন ইফেক্টটা কাজ করতেছে কার্বন ডাইঅক্সাইডের উপর। তো যদি অক্সিজেনের উপর কাজ করে তার মানে বোর ইফেক্ট টিস্যু লেভেলে কাজ করতেছে, আর হ্যালিন ইফেক্ট কিসে কাজ করতেছে, লাং লেভেলে কাজ করতেছে, যেহেতু লাং এর কাজ হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড বের করে দেওয়া। এরপর আসে রেগুলেশন অফ রেসপাইরেশন। রেগুলেশন অফ রেসপাইরেশনটা দুই ভাবে হয়, একটা হচ্ছে নার্ভাস রেগুলেশন, একটা হচ্ছে কেমিক্যাল রেগুলেশন। তো তোমাকে দুইটা একসাথে কখনো দিবে না, কোয়েশ্চনে সাধারণত হয় নার্ভাস রেগুলেশন দিতে পারে অথবা হচ্ছে তোমার কেমিক্যাল রেগুলেশন দিতে পারে। তো এটা খুব খেয়াল করবা পরীক্ষায় যে কোনটা দিচ্ছে, নার্ভাসটা দিচ্ছে নাকি কেমিক্যালটা দিচ্ছে। পরে দেখা যাবে যে তার উপরে একটা একটা জায়গায় আরেকটা লিখে দিচ্ছ, এটা যাতে না হয়। এখন দেখো রেগুলেশন অফ রেসপাইরেশন, তোমার এটা মেনলি তিনটা মেজর গ্রুপ অফ নিউরন কালেকশনের মাধ্যমে নার্ভাস রেগুলেশনটা হয়, ঠিক আছে? কি কি, ডর্সাল রেসপাইরেটরি
respiratory group, যেটা হচ্ছে respiratory center, ventral respiratory group, expiratory center and pneumotaxis center. Pneumotaxis center টা কি করে? Rate rhythm টা maintain করে. আর dorsal respiratory group inspiration আর ventral টা হচ্ছে expiration এ কাজ করে. এটা location টা হচ্ছে পরে চিত্রে দেখাই দিব. এখন আসো যে nervous regulation টা কি বুঝাচ্ছে. Nervous regulation হচ্ছে তোমার মেডুলা অবলঙ্গটার পালসের মধ্যে মানে মেইন যে ব্রেইন স্টেমের মাধ্যমে যে কন্ট্রোলটা হচ্ছে ওটাকে আমরা নার্ভাস রেগুলেশনে ইনক্লুড করব আর তোমার বডিতে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন চেঞ্জ হওয়ার কারণে টিস্যু লেভেলে যে চেঞ্জ হওয়ার কারণে এটা যে স্টিমুলাস পাঠাচ্ছে ওইটার মাধ্যমে যেটা হচ্ছে চেঞ্জ মানে ওইটার মাধ্যমে যে রেগুলেশনটা হচ্ছে ওইটাকে আমরা কেমিক্যাল রেগুলেশনের মধ্যে ইনক্লুড করব তো এখন আসুন নিউরাল রেগুলেশন নিউরাল রেগুলেশনটা কিসের মাধ্যমে হবে পন্স আর মেডুলা অবলঙ্গটার মাধ্যমে যেহেতু এটা তোমার নার্ভাস সিস্টেমের সাথে ইনক্লুডেড আর কেমিক্যাল রেগুলেশনটা হবে কেমোরিসেপ্টরস এর মাধ্যমে এখন আসো যে নিউরাল রেগুলেশনটা কিভাবে হচ্ছে দেখো তোমার এই যে এখানে সেন্টারগুলো কিভাবে আছে ডর্সাল রেসপিরেটরি গ্রুপ আর এইটা হচ্ছে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ ডর্সাল রেসপিরেটরি গ্রুপ কিসে কাজ করে ইনস্পিরেশনে কাজ করে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ এক্সপিরেশনে কাজ করে সো ফার্স্টেই হচ্ছে ডর্সাল রেসপিরেটরি গ্রুপের একটা ইনিশিয়াল অ্যাবিলিটি আছে যে ও হচ্ছে তোমার নিজে থেকেই একটা ইম্পালস ক্রিয়েট করতে পারে যেমনটা আমরা হার্টে এসএনওর ক্ষেত্রে দেখছিলাম সেম তোমার নিজে থেকেই একটা ডর্সাল রেসপিরেটরি গ্রুপে স্টিমুলা ক্রিয়েট হবে যেটা কি করবে ইম্পালস পাঠাবে প্রাইমারি ইন্সপিরেটরি মাসলস এর ফলে মাসেলগুলো কি হবে মাসেলগুলো এই যে মাসেল গুলো স্টিমুলেট হবে আর এই যে ইন্সপিরেটরি গ্রুপ এটা পাঠাচ্ছে কিসের মাধ্যমে নার্ভের মাধ্যমে অবশ্যই ডায়াফ্রামে যাবে কোন নার্ভ ফ্রেনিক নার্ভ আর ইন্টারকোস্টাল মাসেলসে ইন্টারকোস্টাল নার্ভ তো তোমার এভাবে কি বলে ইম্পালসটা যাবে আর হচ্ছে তোমার এই আর এই ইম্পালসে যাওয়ার ফলে কন্ট্রাকশন হবে ইন্সপিরেশন হবে আর ইন্সপিরেশন হওয়ার সাথে সাথে কি হবে ইন্সপিরেটরি র‍্যাম্প সিগন্যাল প্রোডিউস হবে এখন এই সিগন্যালটা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ কি তোমার ইন্সপিরেশনটা সাফিসিয়েন্টলি হচ্ছে তো ইন্সপিরেশনটা হওয়ার পর কি হবে এটা নিউমোটেক্সিক সেন্টারে একটা ইনহিবিটরি সিগন্যাল পাঠাবে ওই নিউমোটেক্সিক সেন্টার তারপর হচ্ছে এটাকে বন্ধ করে দিবে এটাকে বলে হচ্ছে তোমার কি বলে সুইচ অফ করার জন্য একটা ইনহিবিটরি র‍্যাম্প সিগন্যাল পাঠায় আর কি তো তখন নিউমোটেক্সিক সেন্টারটা স্টিমুলেশনের মাধ্যমে এটা বন্ধ করে দিবে তো এক্সপাইরেশনটা আমরা যেটা পড়ছিলাম যে এক্সপাইরেশন হচ্ছে কিভাবে তোমার যেটা কন্ট্রাকশন হয়েছিল ওইটা যে নর্মালি রিল্যাক্সেশন হচ্ছে ওইটাকে আমরা এক্সপাইরেশন হিসেবে ধরছিলাম তো এখানেও সেমটাই হবে এক্সপাইরেশন হবে আর হচ্ছে তোমার এখানে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপটা ওভাবে অ্যাক্টিভলি কাজ করে না এটা প্যাসিভলি কাজ করে আর কি এখন আসো যে সেন্ট্রাল কেমিক্যাল রেগুলেশনটা কিভাবে হয় কেমিক্যাল রেগুলেশনটা হবে হচ্ছে তোমার সেন্ট্রাল কেমোরিসেপ্টর আর পেরিফেরাল কেমোরিসেপ্টর মাধ্যমে সেন্ট্রাল কেমোরিসেপ্টর কোথায় থাকে বলো তো মেডুলা অবলঙ্গটা হ্যাঁ মেডুলা অবলঙ্গটা থাকে আর পেরিফেরাল কেমোরিসেপ্টরটা কোথায় থাকে ক্যারোটিড বডি অ্যারোটিক বডি হ্যাঁ ক্যারোটিড বডি অ্যারোটিক বডি এগুলো কোন জায়গায় থাকে বলো তো এগুলো কি অ্যারোটিক বডি ক্যারোটিক আছে আর ক্যারোটিড বডি হচ্ছে বাইফ্রাকশন অফ তিনটা জিনিসের প্রভাব আমরা পড়বো প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে হাইড্রোজেন ইফেক্ট আর হচ্ছে প্রেশার অফ অক্সিজেন এখানে প্রেশার অফ অক্সিজেনটা খুব একটা ভাইটাল না কিন্তু প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেন এই দুটো ইম্পর্টেন্ট প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডটা কেন ইম্পর্টেন্ট দেখো কার্বন ডাইঅক্সাইডের প্রেশার যখন যখন বেড়ে যাবে তখন কি হবে কার্বন ডাইঅক্সাইড ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে চলে যাবে তো যখন সিএসএফ এ যাবে এটা সিএসএফ এর ওয়াটারের সাথে কার্বনিক অ্যাসিড ফর্ম করবে তারপর হচ্ছে বাইকার্বনেট আয়ন আর হাইড্রোজেন আয়নে ডিসোসিয়েট হয়ে যাবে ইনক্রিজ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনের কারণে মেডুলা অবলঙ্গটাতে যে কেমোরিসেপ্টর গুলো আছে ওইগুলো স্টিমুলেটেড হয়ে যাবে তখন রেসপিরেশন ইনক্রিজ হবে ঠিক আছে আর হচ্ছে যখন তোমার তোমার হাইড্রোজেন কনসেন্ট্রেশনটা কি হবে হাইড্রোজেন কনসেন্ট্রেশনটা তো তোমার দেখতেছো ডিরেক্টলি কাজ করতেছে কিন্তু হাইড্রোজেনটা হচ্ছে তোমার ব্লাড ব্রেন ব্যারিয়ারটাকে ডিরেক্টলি ক্রস করতে পারে না যার কারণে এটার হচ্ছে তোমার মেডুলারি কেমোরিসেপ্টরের উপর ডিরেক্টলি কাজ করার যে ইফেক্টটা ওটা খুবই কম ঠিক আছে এখন দেখো যে তোমার এটা গেল সেন্ট্রাল কেমোরিসেপ্টরের কথা এখন আসে পেরিফেরাল কেমোরিসেপ্টরের কথা পেরিফেরাল কেমোরিসেপ্টর কিভাবে কাজ করবে
পেরিফেরাল ক্যামো রিসেপ্টর হবে তোমার যখন এটা হচ্ছে স্ট্রেচের উপর কাজ করে আর কি, ধরো তোমার লাংস তোমার ইনহেলেশন হতে হতে লাংসের আয়তন বেড়ে যাচ্ছে, একটা সময় স্ট্রেচ পড়বে, ওই স্ট্রেচটা হচ্ছে তোমার ক্যারোটিড অ্যারোটিক বডিতে ওখানে সিগন্যাল ক্রিয়েট হবে, আর এই সিগন্যালটা গ্লসোফেরিঞ্জিয়াল ভ্যাগাস নার্ভের মাধ্যমে মেডুলা অবলঙ্গাটা রেসপিরেটরি সেন্টারে গিয়ে কি করবে, রেসপিরেশনকে ইনক্রিজ করে দিবে, যখন যখন কি হবে প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, আর যদি প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কমে যায় তখন হচ্ছে তোমার ইনহিবিটরি সিগন্যাল থাকবে, এবার সেই ইফেক্ট অফ হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেন আয়নের পেরিফেরালের ক্ষেত্রে কি হয়, সেন্ট্রালটা তো বললামই, সেন্ট্রালের কোনো ডিরেক্ট ইফেক্ট নাই, কারণ হাইড্রোজেন আয়ন খুবই পোরলি ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে। এখন আসলে যে তোমার হাইড্রোজেন আয়ন ইনক্রিজ হলে পেরিফেরাল কেমো রিসেপ্টরে কি হয়, সেম ওয়েতে গ্লসোফেরিঞ্জিয়াল ভ্যাগাস নার্ভের মাধ্যমে হচ্ছে তোমার স্ট্রেচ পড়ার কারণে একটা সিগন্যাল যাবে আর রেসপিরেটরি সেন্টার স্টিমুলেট হয়ে যাবে। আচ্ছা এখন আসো যে হেরিং ব্রুয়ার রিফ্লেক্স, আচ্ছা এটাকে জানো তোমরা হেরিং ব্রুয়ার রিফ্লেক্স কি, দেখে হলেও বলো কেউ। Rate and depth of respiration is controlled by a reflex which is initiated from stretch receptor to the lung respiratory respiration is rate depth eta reflex er madhyome ki control hoy eta ke amra bolchi Herring's reflex so eta kokhon hocche tomar oi je peripheral receptor e amra ki dekhchilam je stretch receptor gula stimulated hocche jar madhyome tomar peripheral aortic or carotid body er madhyome ki glossopharyngeal vagus nerve impulse jacche etai hocche tomar কি একটা রেগুলেশন সিস্টেম। হেরিং ব্রুয়ার রিফ্লেক্সের ক্ষেত্রে যেটা হচ্ছে তোমার স্ট্রেচ রিসেপ্টর গুলা রেসপিরেটরি সেন্টারে স্টিমুলাস পাঠাচ্ছে ভ্যাগাস নার্ভের মাধ্যমে, আর তোমার রেট ডেপথ রেসপিরেশন এভাবে কন্ট্রোল হচ্ছে। এটার ইম্পর্টেন্স কি, আচ্ছা ইনফ্লেশন ডিফ্লেশন এগুলো কি ডিসক্রাইব করতে হবে, এটা হচ্ছে যে যখন ওভার স্ট্রেচ হয়ে যাবে তখন একটা স্টিমুলা ক্রিয়েট হবে যেটা হচ্ছে তোমার রেসপিরেটরি সেন্টারকে কি বলে স্টপ করে দিবে, আর হচ্ছে যখন যখন কি এক্সপাইরেশনও অনেক বেশি হয়ে যাবে টাইডাল ভলিউমটা যখন কমপ্লিট করে ফেলবে তখন হচ্ছে এটা একটা স্টপ সিগন্যাল পাঠাবে, মানে প্রতিবারই হচ্ছে তোমার ইন্সপাইরেশনের জন্য একটা স্টপ সিগন্যাল পাঠাচ্ছে আর এক্সপাইরেশনের জন্য একটা স্টপ সিগন্যাল পাঠাচ্ছে এই টাইপের। তোমাদের হয়তো এটা আসলেও হচ্ছে তোমার শর্ট নোট হিসেবে আসতে পারে, সো এত ডিসক্রাইব করা লাগবে না, জাস্ট হচ্ছে তোমার এই যে হেরিং ব্রুয়ার রিফ্লেক্সটা বলতে কি বুঝো এটা লিখবা, আর হচ্ছে তোমার হেরিং ব্রুয়ার রিফ্লেক্সটা তো দুই টাইপের, তো এটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে তোমার যখন ইন্সপাইরেশন বেড়ে ইন্সপাইরেশন যখন কমপ্লিট হয়ে যায় কি বলে ইন্সপাইরেশনের এন্ডের দিকে হচ্ছে তোমার স্ট্রেচ রিসেপ্টর গুলো স্টিমুলেটেড হয়ে যায় এই, আর হচ্ছে অপোজিটটার ক্ষেত্রে ডিফ্লেশন হয়। ইম্পর্টেন্স কি, এটা হচ্ছে তোমার লাং যাতে এক্সেসিভলি ইনফ্লেশন ডিফ্লেশন হতে না পারে এটা প্রিভেন্ট করে, টাইডাল ভলিউম মেনটেন করে আর ওভার ডিস্টেনশন প্রিভেন্ট করে। টাইডাল ভলিউম মেনটেন করতেছে এটা তো বুঝতেছোই যে ইন্সপায়ার করছে যখন তোমার 500 ml কমপ্লিট হয়ে গেছে তখন স্ট্রেচ রিসেপ্টরটা স্টিমুল করে বলতেছে যে এটা বন্ধ হতে হবে এখন, তারপর এটার কারণে কি হচ্ছে ওভার ডিস্টেন্ডেড হতে পারতেছে না, এক্সেসিভলি ইনফ্লেটও হতে পারতেছে না ডিফ্লেটও হতে পারতেছে না। আচ্ছা এখন হাইপোক্সিয়া চলে আসছে, এখানে কি কিছু বাদ দিয়ে গেছি? আচ্ছা হাইপোক্সিয়ার ডিসকাশনটা শুরু করে দিই। হাইপোক্সিয়া কি, অক্সিজেন ডেফিসিয়েন্সি আর টিস্যু লেভেল, ঠিক আছে, তো এটা ক্লাসিফিকেশন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হাইপোক্সিক হাইপোক্সিয়া, অ্যানিমিক হাইপোক্সিয়া, স্টেগনেন্ট আর হিস্টোটক্সিক, এর মধ্যে তোমার হাইপোক্সিক হাইপোক্সিয়া যেটা এটা হচ্ছে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। আর কেন, কারণ এটা কমন বেশি হাইপোক্সিক হাইপোক্সিয়া, নর্মালি হাইপোক্সিয়া হলেই দেখা যায় এটা হাইপোক্সিক হাইপোক্সিয়াটা হচ্ছে, এটা কখন হয় যদি তোমার হাই অলটিটিউডে থাকে কেউ তখন তার অক্সিজেন ডেফিসিয়েন্সি হচ্ছে, যেমন তোমার ধরো কেউ ডুবুরিদের ক্ষেত্রে হতে পারে অথবা তোমার কেউ মাউন্টেনে গেছে তখন হতে পারে হাই অলটিটিউডের কারণে যেটা হয়। আর হাইপোভেন্টিলেশন কি, এটা হচ্ছে তোমার নিউরোমাসকুলার ডিসঅর্ডার, হাইপোভেন্টিলেশনের নিউরোমাসকুলার কোনো ডিসঅর্ডার থাকলে তখন দেখা যায় তোমার ওর হাইপোভেন্টিলেশন হয়, আবার নর্মালি তো হাইপোভেন্টিলেশন হতে পারে যদি তোমার ধরো অ্যাটমোসফিয়ারে অক্সিজেন কম অথবা কোনো রেসপিরেটরি ডিজিজ থাকলে হাইপোভেন্টিলেশন হয়, এইসব ক্ষেত্রেই তোমার হাইপোক্সিক হাইপোক্সিয়া হয়। তো আর লাং ডিজিজ কি, ভেন্টিলেশন পারফিউশন ইমব্যালেন্স তোমার পালমোনারি ফাইব্রোসিস এইসব ক্ষেত্রে, আর হচ্ছে তোমার লাং ডিজিজ কিছু লাং ডিজিজের ক্ষেত্রেও এটা হয়। তো লাং ডিজিজের ক্ষেত্রে তোমরা কি জানো যে লাং ডিজিজের ক্ষেত্রে শ্বাস প্রশ্বাসে কষ্ট হয় না, তো তখন তখনও এটা তো টিস্যু লেভেলে অক্সিজেন ডেফিসিয়েন্ট হবে, তো এটাও হাইপোক্সিক হাইপোক্সিয়া হয়।
এবার আসো এনিমিক হাইপোক্সিয়া কখন হয়। এনিমিক হাইপোক্সিয়া হচ্ছে তোমার এনিমিয়া, দেখো এনিমিয়া থেকে মনে রাখতে পারো এটা তোমার হিমোগ্লোবিন, যখন কি হিমোগ্লোবিন বলো কি হয় তখন এনিমিক হাইপোক্সিয়াটা, এটা আমি একটু যদি তোমরা পারো হিমোগ্লোবিন কম থাকবে তখন। অক্সিজেন নর্মালি আছে, আমরা হাইপোক্সিক হাইপোক্সিয়াতে কি দেখছি যে হচ্ছে মানুষটা নর্মাল কিন্তু হচ্ছে ওর অক্সিজেনটা পাচ্ছে না ঠিক মতো, ঠিক আছে। আর হচ্ছে আর কিছু ডিজিজ ক্ষেত্রেও আছে, নর্মালও বলা যায় না অ্যাকচুয়ালি, এটা ভুল বুঝছি। তো এখন দেখো যে এনিমিক হাইপোক্সিয়ার ক্ষেত্রে কি অক্সিজেন সাফিসিয়েন্ট আছে কিন্তু ওর হিমোগ্লোবিন সাফিসিয়েন্ট না, সেটা তোমার হতে পারে অ্যানিমিয়ার ক্ষেত্রে, অথবা তোমার যদি কারো হিমোগ্লোবিন অ্যাবনর্মাল থাকে, তো অ্যাবনর্মাল হিমোগ্লোবিন তো অক্সিজেন ক্যারি করতে পারতেছে না, কার্বন মনোক্সাইড পয়জনিং যদি হয় তখন হতে পারে। তো ইসকেমিক হাইপোক্সিয়া কি জিনিস এটা কি বলো তো? এখানে হচ্ছে তোমার ব্লাড ফ্লোটা স্লো, তো ব্লাড স্লো হয় তার মানে হচ্ছে হিমোগ্লোবিনও কম কম যাচ্ছে, তো হিমোগ্লোবিন যদি কম যায় তাহলে কি হাইপোক্সিয়া ক্রিয়েট হবে। এটা এটার এক্সাম্পল হচ্ছে কনজেস্টিভ হার্ট ফেলিওর, হেমোরেজ, শক। হিস্টোটক্সিক হাইপোক্সিয়া হচ্ছে যখন অক্সিজেন ডেলিভারি যেটা হয়েছে ওইটা অ্যাডিকুয়েট কিন্তু তোমার কোনো একটা টক্সিক এজেন্ট এসে ওই অক্সিজেনটাকে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করতে দিচ্ছে না, সবকিছু নর্মাল কিন্তু কোনো একটা টক্সিক এজেন্ট আসছে, যেমন ধরো তোমার যদি সায়ানাইড পয়জনিং হয়, ওই সায়ানাইড পয়জনিং এর তোমার যে কি বলে সায়ানাইডটা ওইটা হচ্ছে তোমার অক্সিজেনের সাথে হিমোগ্লোবিনটাকে বাইন্ড করতে দিচ্ছে না, ঠিক আছে। তারপর নার্কোটিক্স এর ক্ষেত্রেও এরকম হয়। তো এতটুকুই হাইপোক্সিয়ার ক্ষেত্রে। আর একটা এখানে তোমাকে একটা কোয়েশ্চেন করতে পারে যে তোমার সাইনোসিস কোন হাইপোক্সিয়ার ক্ষেত্রে হয়, এটার অ্যান্সার কি হবে বলো তো? সাইনোসিস কোন হাইপোক্সিয়ার ক্ষেত্রে হয়? হাইপোক্সিক হাইপোক্সিয়া। হ্যাঁ, হাইপোক্সিক হাইপোক্সিয়ার ক্ষেত্রে হয়। অক্সিজেন থেরাপি কি, যখন কারো অক্সিজেন ডেফিসিয়েন্সি থাকবে তখন হচ্ছে ওকে ট্রিটমেন্ট পারপাসে আমরা অক্সিজেন অ্যাডমিনিস্টার করলে সেটাকে আমরা বলতেছি অক্সিজেন থেরাপি। সেটার ইন্ডিকেশন কি, যদি কারো হাইপোক্সিয়া থাকে শক পেশেন্টকে দিতে হবে, নিউমোনিয়া, পালমোনারি এডিমা, তারপর অবস্ট্রাকটিভ লাং ডিজিজ যদি থাকে কারো, তো এইসব ক্ষেত্রে হচ্ছে তোমার অক্সিজেন থেরাপি দিতে হয়। এখন এখানে কিছু কোয়েশ্চেন আছে যে হোয়াই দেয়ার ইজ হাইপোক্সিয়া ইন অ্যানিমিয়া, এটা তো অ্যানিমিক হাইপোক্সিয়া থেকে তুমি পাচ্ছো যে হিমোগ্লোবিন ডেফিসিয়েন্ট, অথবা হিমোগ্লোবিন যেগুলো আছে ওগুলো অ্যাবনর্মাল, অথবা হিমোগ্লোবিন কোনো একটা কারণে কি বলে অ্যানিমিয়ার ক্ষেত্রে আমরা অ্যানিমিয়ার সংজ্ঞাটা থেকে পাই যে হচ্ছে তোমার হিমোগ্লোবিন কি অক্সিজেন ক্যারি করতে পারতেছে না, তো এখানে হাইপোক্সিয়া হবে। তারপর হচ্ছে তোমার ডিফারেন্ট টাইপস অফ হাইপোক্সিয়ার ক্ষেত্রে অক্সিজেন থেরাপির রোল কি, অক্সিজেন থেরাপির রোল হচ্ছে এটা তোমার হাইপোক্সিক হাইপোক্সিয়ার ক্ষেত্রে ইফেক্টিভ কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে খুব একটা রোল নাই। তো এটা এগুলো ভাইবার কোয়েশ্চেন, তো এই জন্য আমি ওভাবে হচ্ছে করি নাই যে তোমার অক্সিজেন থেরাপি হাইপোক্সিয়ার মধ্যে হাইপোক্সিক হাইপোক্সিয়াতে শুধু 100% ইফেক্টিভ হয়, অন্যগুলোতে খুব একটা ইফেক্টিভ হয় না। এবার হচ্ছে অক্সিজেন টক্সিসিটি বলতে কি বুঝো, অক্সিজেন টক্সিসিটি এটা কি বুঝো বলো তো? হাই কনসেন্ট্রেশনে যদি অক্সিজেন থেরাপি দেওয়া হয় সেটা টিস্যুর জন্য খারাপ। হ্যাঁ দেখো সব ডিজিজের ক্ষেত্রে হচ্ছে তোমার, হ্যাঁ হ্যাঁ সব ডিজিজের ক্ষেত্রে তোমার সব রকম ট্রিটমেন্ট প্রেফারেবল থাকে না, এটা তো আমরা জানি। তো তোমার যদি ধরো কারো এমন একটা ডিজিজ আছে যে ওর ওর হচ্ছে তোমার অক্সিজেনটা ভিতরে জমা হয়ে আছে, ঠিক আছে, অক্সিজেনটা বের হতে পারতেছে না, তো তখন আমরা ওকে, তখন আমরা তাকে যদি অক্সিজেন দিই তাহলে কি হবে, ওর অক্সিজেন বেশি হয়ে যাবে, অক্সিজেন টক্সিসিটি হবে। ওই সময় কি হবে, অক্সিজেনের বিভিন্ন বিভিন্ন অবজেক্ট ফর্ম হবে, যেমন ধরো তোমার পারঅক্সাইড ফর্ম হতে পারে, সুপার অক্সাইড ফর্ম হতে পারে, এগুলো তো খুবই টক্সিক, তাই না? তো এই এই সাবস্টেন্স গুলা যদি কারোর মধ্যে ক্রিয়েট হয়ে যায় তখন ওর হচ্ছে টক্সিসিটি হবে। তো এটা হচ্ছে তোমার অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশনের কারণে যদি হয় মানে তখনই আমরা এটাকে বলতেছি কি অক্সিজেন টক্সিসিটি। আর হচ্ছে তোমার আরেকটা কোয়েশ্চেন ছিল যে হাইপারব্যারিক অক্সিজেন, হাইপারব্যারিক হাইপারব্যারিক অক্সিজেন চেম্বার বলতে কি বুঝো, হাই প্রেশার একটা এরিয়াতে যখন হাইপার মানে অক্সিজেন দেওয়া হয় ওটাকে বলি আমরা হাইপারব্যারিক। এটা আমাদের দেশে সম্ভবত খুব একটা নাই কিন্তু বাইরের দেশগুলোতে হচ্ছে এরকম রুম থাকে আলাদা, ওই রুম গুলাতে দেখা যায় আলাদা প্রিপারেশন নিয়ে যাওয়া লাগে। ওই যে একটা সিরিজ আছে না দ্য গুড ডক্টর মেবি, ওখানে দেখাইছিল যে ওরা হচ্ছে তোমার একটা পেশেন্টকে তোমার এরকম এরকম একটা মহামারী সিচুয়েশন টাইপ দেখাচ্ছিল যে ওকে হাইপারব্যারিক রুমে নিয়ে যেতে হবে। এখন ওর হাইপারব্যারিক রুমে যদি নিয়ে যেতে হয়
তাহলে ওর তো আবার এই ডিজিজও আছে, তখন এখন কি করবে, এরকম একটা সিচুয়েশন ছিল আর কি, ওই জন্য মনে আছে তোমাদের বললাম। আচ্ছা এখন আসে লাং ফাংশন টেস্ট। তোমাদের মেবি লাং ফাংশন টেস্টটা এত ইম্পর্টেন্ট না, যেমন যেমন ভাবে তোমাদের লিভার ফাংশন টেস্ট, তারপর হচ্ছে আর আরেকটা কি ছিল জানি, কিডনি ফাংশন টেস্ট মেবি, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। লাং ফাংশন টেস্ট অতটা ইম্পর্টেন্ট না, তবুও তবুও প্রিপারেশন রাখবা, মাঝে মাঝে তো চলে আসে তাই না? তো লাং ফাংশন টেস্ট কি, ওই যে আমাদের যে ভলিউম ক্যাপাসিটি, এগুলো এগুলোর মেজার করা, এগুলো আছে ফার্স্টে। তারপর হচ্ছে তোমার লাং ফাংশন টেস্টের মধ্যে তোমার ওই যে FEV1 মাপতে হয়, তারপর FVC, তারপর হচ্ছে তোমার ভেন্টিলেশন পারফিউশন রেশিও, এরপর অক্সিজেনের ডিফিউসিং ক্যাপাসিটি কেমন, কার্বন ডাইঅক্সাইড ডিফিউসিং ক্যাপাসিটি কেমন, তারপর হচ্ছে তোমার লাংটা কতটুকু ফাংশন করতে পারতেছে, যে পোস্ট এক্সপাইরেটরি ভলিউমটা কত আসতেছে প্রথম সেকেন্ডে, এগুলো সব হচ্ছে লাং ফাংশন টেস্ট। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ওই টেস্টগুলো যেগুলো আমরা লাং এর ফাংশনাল স্ট্যাটাসটাকে অ্যাসেস করার জন্য কি করে থাকি, ফিজিওলজিক্যাল আর প্যাথোলজিক্যাল কন্ডিশন। এখানে তোমার আমাদের একটা এক্সাম মেবি করতে দিবে, হ্যাঁ এটা তো থাকে প্র্যাকটিক্যালে, ওই যে পিক এক্সপিরেটরি ফ্লো মিটার, এটা তো করছোই না? হ্যাঁ। আচ্ছা এখন আসো, ডেড স্পেস কি জিনিস, ডেড স্পেস কি জিনিস তো জানোই তোমরা, বলো তো কেউ একজন, ডেড স্পেস কি? ডেড স্পেস হচ্ছে যে জায়গাটাতে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না, এখন এটা থাকতে পারে কন্ডাক্টিং জোনে, এটা থাকতে পারে তোমার গ্যাসিয়াস এক্সচেঞ্জ এরিয়াতে। কন্ডাক্টিং জোনে যেটা থাকে ওটা হচ্ছে তোমার অ্যানাটমিক্যাল ডেড স্পেস, আর যে যদি তোমার কি বলে গ্যাসিয়াস এক্সচেঞ্জ এরিয়া ওখানে যদি থাকে তখন ওটাকে আমরা বলতেছি অ্যালভিওলার ডেড স্পেস। আর দুইটা মিলে অ্যানাটমিক্যাল অ্যালভিওলার দুইটা মিলে যেটা হচ্ছে ওটাকে আমরা বলতেছি টোটাল ফিজিওলজিক্যাল ডেড স্পেস। এখন দেখো অ্যানাটমিক্যাল ডেড স্পেস থাকতেই পারে, কিন্তু অ্যালভিওলার যে ডেড স্পেসটা এটা বলতে কি বোঝাচ্ছে, যে কিছু অ্যালভিওলাই তার মানে ফাংশন করতেছে না তাই না, কিছু অ্যালভিওলাই গ্যাসিয়াস এক্সচেঞ্জে কাজ করতেছে না। তো এই অ্যালভিওলাই গুলাকে আমরা কিন্তু যদি ফোর্সফুলি এক্সপাইরেশন করি বা ফোর্সফুলি ইন্সপাইরেশন করি তখন কিন্তু এগুলা কি কাজ করে। ঠিক আছে, তো অ্যালভিওলার ডেড স্পেস থেকে কমায় আনা যায়, এই জন্য তোমার যে ফিজিওলজিক্যাল ডেড স্পেস, টোটাল ফিজিওলজিক্যাল ডেড স্পেস যেটা আমরা ধরি, ওখানে কিন্তু মেইনলি অ্যানাটমিক্যাল ডেড স্পেসটাই থাকে। ঠিক আছে, অ্যালভিওলার ডেড স্পেসটার এটা খুব কম থাকে। সো অ্যানাটমিক্যাল ডেড স্পেস আমরা 150 ml ধরি, টোটালটাকে 150 ml ধরি। তো অ্যালভিওলার ডেড স্পেস কখন কমে যায়, যখন প্যাথোলজিক্যাল কোনো কন্ডিশন থাকে তখন হচ্ছে অ্যালভিওলার ডেড স্পেস কমে যায়, যখন অ্যালভিওলার গুলো আস্তে আস্তে কি হয় ডেড হয়ে যেতে থাকে। আর এটার ইম্পর্টেন্স কি, লাং এর কন্ডিশন সম্পর্কে আমরা জানতে পারবো, আর ভেন্টিলেশন পারফিউশন রেশিওর আইডিয়াটা পাবো। এখন আসো ডেড স্পেস ইয়ার কি, ডেড স্পেস ইয়ার হচ্ছে একটা পার্সন যতটুকু ইয়ার নেয়, হ্যাঁ ওইটা হচ্ছে তোমার ওটার পুরাটা কি তোমার গ্যাসিয়াস এক্সচেঞ্জে পার্টিসিপেট করে বলো তো, এটা এটা হিসেবে তোমাদের ধারণা কি? তো যেটা মানে গ্যাসিয়াস এক্সচেঞ্জে পার্ট নিচ্ছে না ওটা তার মানে কি, ওটা ডেড স্পেস ইয়ার, ওটা কোনো এই গ্যাসিয়াস এক্সচেঞ্জে টেক পার্ট করতেছে না, জাস্ট কন্ডাক্টিং জোন আর কন্ডাক্টিং জোন দিয়ে চলে যাচ্ছে। সো এটা কন্ডাক্টিং এরিয়া গুলোতে থাকবে, নোজ, ফ্যারিংস, ট্রাকিয়া। নর্মাল ডেড স্পেস ইয়ার হচ্ছে 150 ml। অ্যাসফিক্সিয়া কি বলো তো, অ্যাসফিক্সিয়া কি দেখে বলো, সিভিয়ারলি ডেফিশিয়েন্ট সাপ্লাই অফ অক্সিজেন টু দা বডি দ্যাট অ্যারাইজ ফ্রম বিং আনএবল টু ব্রিথ নরমালি। নর্মালি যখন ব্রেথ ব্রেথ নিতে পারতেছে না একটা পার্সন, তখন কি হবে ওর বডিতে অক্সিজেনের সাপ্লাইটা কমে যাবে। সো আর এটার কারণে কি হয়, জেনারেলাইজ হাইপোক্সিয়াও হবে, তোমার হাইপোক্সিয়া অ্যাসফিক্সিয়া এগুলো কিন্তু মানে তোমার রিলেটেড খুবই। তো ধরো তোমার অ্যাসফিক্সিয়াটা তোমরা থার্ড ইয়ারে যখন উঠবা তখন আরো মানে পাবা, ফরেন্সিকে সব কিছুতে তোমার অ্যাসফিক্সিয়া আসে আর কি, স্ট্র্যাঙ্গুলেশন বলো, তারপর হচ্ছে তোমার চোকিং, হ্যাঙ্গিং, সবগুলাই হচ্ছে অ্যাসফিক্সিয়ার কারণে ডেথ হয়। তো অ্যাসফিক্সিয়া কি, জোর শ্বাস নিতে পারতেছে না, ওর দম বন্ধ লাগতেছে। ঠিক আছে, তো অ্যাসফিক্সিয়াটা অনেক সময় এত সিরিয়াস হয়ে যায় যে একটা পার্সন কোমা কন্ডিশনেও চলে যেতে পারে, ডেথ হয়ে যেতে পারে। সায়ানোসিস কি, অ্যানিমিয়া, সায়ানোসিস আর হচ্ছে একটা জানি কিছু জন্ডিস, এই তিনটা ডেফিনেশন অনেক বেশি ইম্পর্টেন্ট। সায়ানোসিস এর সংজ্ঞাটা বলো, ক্লিনিক্যাল কন্ডিশন, ক্লিনিক্যাল কন্ডিশন characterized by bluish coloration of skin sclera and mucous membrane due to excessive amount of sclera keno asche, sclera ashbe shudhu jaundice er khetre, thik ache, jaundice er khetre shudhu sclera ashbe, cyanosis ar anemia er khetre sclera ashbe, shudhu jaundice er khetre bolba,
সায়ানোসিস হচ্ছে ব্লুইশ কালারেশন অফ স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন ডিউ টু এক্সেসিভ অ্যামাউন্ট অফ ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন ইন দ্য পেরিফেরাল টিস্যু ক্যাপিলারিস পেরিফেরাল টিস্যু ক্যাপিলারিস এই কথাটা অনেক ইম্পর্টেন্ট এখানে এখন আসো যে তোমার ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিনটার যে কালার ওটা কি হয় আমরা সবসময় শিরার রং দেখি ব্লু আর আর্টারির কালার হ্যাঁ রেড দিয়ে আর্টারিটা এখন আসো যে তোমার এই যে সায়ানোসিস এটা যেহেতু তোমার ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিনের জন্য হচ্ছে তো এটা ব্লুইশ পার্পল ডিসকালারেশন হবে টাইপস অফ সায়ানোসিস সেন্ট্রাল আর পেরিফেরাল এখন তো এটা এগুলো তোমার রিটেনে আসে না কিন্তু বারবারই জিজ্ঞেস করে যে সায়ানোসিস এক্সামিনেশনের তোমার জায়গা কোনগুলো টিপ অফ দা টাং টিপ অফ দা নোজ লিপস আর হচ্ছে নেবেদ ইয়ারলোবিউল এগুলো খেয়াল রাখতে হবে জন্ডিসের হচ্ছে চেক করার জন্য ইন্ট্রাভিউরাল প্রেশার মাইনাস কত থাকে ইনক্রিজ হচ্ছে এখন কি হবে উল্টাটা হবে না অনেক নেগেটিভ হয়ে যাবে -30 হয়ে যাবে কেন হয় দেখো তুমি ফোর্সড ইন্সপিরেশন যখন হয় তখন কিন্তু এইখানে হচ্ছে তোমার দেখো এখানে অনেক বেশি তোমার প্রেশার বেড়ে গেছে সো এইটা এটা কমে যাবে তখন ঠিক আছে এই কারণে হচ্ছে তোমার অনেক নেগেটিভ হয়ে যাচ্ছে আর ফোর্সড যখন এক্সপিরেশন হবে তখন স্ট্রংলি পজিটিভ হয়ে যাবে একদম +20 সেন্টিমিটার পর্যন্ত এরপর আসো অ্যালভিওলার প্রেশার দেখি এটাও সেম ভাবে বলো তো অ্যালভিওলার প্রেশার নর্মালি অ্যাট রেস্ট কত থাকে অ্যাট রেস্ট 0 দেন ইন্সপিরেশনের সময় -1 সেন্টিমিটার অফ ওয়াটার দেন আবার 0 হবে আর এক্সপিরেশনের সময় +1 সেন্টিমিটার অফ ওয়াটার হ্যাঁ এই দেখো 0 থেকে -1 হচ্ছে তারপর বাড়তেছে আবার এখানে এখানে এসে শেষ হয়ে গেছে ঠিক আছে 0 থেকে -1 হয়ে এখানে এসে আবার 0 হয়ে গেছে দেখো সেম লেভেলে কিন্তু তারপর কি হচ্ছে +1 হয়ে আবার 0 তে পৌঁছাচ্ছে আর এই দুইটার মধ্যে যে পার্থক্যটা এটা হচ্ছে তোমার ট্রান্সপালমোনারি প্রেশার তো এখন আশা করি কারো কোনো প্রবলেম নাই আর এটাতে আচ্ছা ট্রান্সপালমোনারি প্রেশারের ব্যাপারে তোমার এটার ইম্পর্টেন্সটা হয়তো জিজ্ঞেস করতে পারে ট্রান্সপালমোনারি প্রেশারের ইম্পর্টেন্স কি এটার ইম্পর্টেন্স হচ্ছে এটা লাংয়ের যে ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি ওটার অপোজিটে কাজ করে ঠিক আছে আর এটার অপোজিটে কাজ করা মানে কি এটা হচ্ছে লাংকে কলাপস হতে দিচ্ছে না এখন আসো পালমোনারি ভেন্টিলেশন আর অ্যালভিওলার ভেন্টিলেশন পালমোনারি ভেন্টিলেশনটা কি আর অ্যালভিওলারটা কি দেখি বলো তো পালমোনারি ভেন্টিলেশন হচ্ছে অ্যামাউন্ট অফ এয়ার টেকেন ইনটু অর আউট অফ দ্য লাং ইন ইচ মিনিট পালমোনারিটা হচ্ছে তোমার নতুন পুরাতন যা যা আছে লাংসে আর সাথে যা ঢুকতেছে দুইটা মিলাই হচ্ছে পালমোনারি ভেন্টিলেশন ঠিক আছে টোটাল অ্যামাউন্ট অফ এয়ার টেকেন ইনটু অর আউট অফ দ্য লাং ইন ইচ মিনিট আর অ্যালভিওলার ভেন্টিলেশন হচ্ছে নিউ ইয়ার যেটা রিচ করতেছে দ্য রেট অ্যাট হুইচ নিউ ইয়ার রিচেস অ্যালভিওলার অ্যাডজেসেন্ট গ্যাস এক্সচেঞ্জ এরিয়াস ইন ইচ মিনিট তো দুইটা সূত্র দেখো তুমি পালমোনারি ভেন্টিলেশনে আমরা রেসপিরেটরি রেটকে টাইডাল ভলিউম দিয়ে আচ্ছা রেসপিরেটরি রেট নর্মাল রেসপিরেটরি রেট কত বলো 14 থেকে 18 না জি আর 14 থেকে 18 নাকি 12 থেকে 18 14 থেকে 18 মেবি 12 থেকে 18 হওয়ার কথা না কোনটা বলো তো 12 থেকে 18 12 হওয়ার কথা আর হচ্ছে তোমার এটা তুমি এভারেজ ধরলে 12 ধরে নিবা আর বাচ্চাদের ক্ষেত্রে একটু বেশি হয় না বাচ্চাদের ক্ষেত্রে রেঞ্জটা কত 14 থেকে 60 হ্যাঁ 60 পর্যন্ত আচ্ছা রেট অফ রেসপিরেশন কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা জিজ্ঞেস করে মনে রাখবা সবসময় এবার আসে টাইডাল ভলিউম নর্মাল টাইডাল ভলিউম কত যেটা আমরা নর্মালি ইনহেল আর এক্সহেল করি 500 ml আর ডেড হ্যাঁ 500 ml আর ডেড স্পেস ভলিউম কত 150 ml হ্যাঁ এগুলো একটু মনে রাখা লাগবে এখন আসো সূত্রগুলোতে পালমোনারি ভেন্টিলেশন হচ্ছে রেসপিরেটরি রেট ইনটু টাইডাল ভলিউম সো এটা 6 লিটার পার মিনিট এগুলো কিন্তু একদম মানে তোমার কোনো চেঞ্জ না এটা এভাবেই লিখবা তোমরা এক্সাম হলেও তোমাদেরকে হচ্ছে তোমার হয়তো শর্ট নোট দিতে পারে পালমোনারি ভেন্টিলেশন অ্যালভিওলার ভেন্টিলেশন অথবা তোমার
যদি ভাইভাতে জিজ্ঞেস করে তখন দুইটা একসাথেই ধরার চান্সেস বেশি। তো আর অ্যালভিওলার ভেন্টিলেশন কি, রেসপিরেটরি রেট ইনটু টাইডাল ভলিউম মাইনাস ডেড স্পেস ভলিউম। তো এটা একটু কম, কারণ এটা শুধু নিউ ইয়ারটাকে কাউন্ট করতেছে, তাই এটা কম। পিকুলারিটিস অফ পালমোনারি সার্কুলেশন, দেখি বলো তো কয়েকটা পিকুলারিটিস পালমোনারি সার্কুলেশনে মেইন, যেটা একদম বাচ্চারাও পারে, এটা বলো ফার্স্টে। পালমোনারি আর্টারি ক্যারি ডিঅক্সিজেনেটেড ব্লাড এন্ড পালমোনারি ভেইন ক্যারি অক্সিজেনেটেড ব্লাড। আর 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 কিছু বলো। পালমোনারি আর্টেরিয়াল ব্রাঞ্চেস আর ভেরি স্মল। হ্যাঁ, পালমোনারি আর্টেরিয়াল ব্রাঞ্চেস গুলো শর্ট থাকে, ঠিক আছে, আর তারপর হচ্ছে তোমার এগুলো ডায়ামিটারটাও লার্জ থাকে। আর পালমোনারি যে কি বলে আর্টারিয়াল ভেসেল গুলোর এন্ডোথেলিয়াল যে টিউব, ওখানে মাসেল কম থাকে, ঠিক আছে। আর একটা কোয়েশ্চেন খুব জিজ্ঞেস করে, তোমার হাইপোক্সিয়াতে তোমার কি চেঞ্জ আসে, মানে তোমার হাইপোক্সিয়ার ক্ষেত্রে সিস্টেমিক আর পালমোনারি সার্কুলেশনে পার্থক্য কি। হাইপোক্সিয়া যদি হয় কারো, তখন দেখা যায় পালমোনারি সার্কুলেশনে ভ্যাসো কনস্ট্রিকশন হয়েছে, কিন্তু সিস্টেমিক সার্কুলেশনে কি হয়, ভ্যাসো ডাইলেশন হয়। আরো কিছু পার্থক্য আছে, এগুলো তেমন ডিসকাস করার মতো কিছু না, এগুলো তোমরা দেখে নিও। এখন আসো যে পালমোনারি ইডিমা, পালমোনারি ইডিমা কিভাবে হয় জানো, কেউ কেউ কি ডিসক্রাইব করতে পারবে এটা? আমি হচ্ছে কোয়েশ্চেন করতেছি এই কারণে যে তোমরা তো হালকা পাতলা জানো, তো তোমরা যা জানো এটা ঠিক আছে কিনা ওইভাবে দেখা হয়ে গেল, এটাই ভাবতেছি আর কি। নাহলে আমি ডিসকাস করে দিব, সুবিধা নাই। পালমোনারি ক্যাপিলারি থেকে ফ্লুইড যদি ইন্টারস্টিশিয়াল স্পেসে বের হয়ে আসে তখন ইডিমা হয়। হ্যাঁ, এটাই, পালমোনারি ক্যাপিলারি থেকে ফ্লুইড যখন ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসে তখন হচ্ছে ইডিমা হয়। কিন্তু এটা কখন হয় এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যে দেখো দুইটা জায়গায় স্পেসিফিক প্রেশার আছে, যে প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেশার হচ্ছে তোমার 28 মিলিমিটার মার্কারি, আর হচ্ছে 7 মিলিমিটার মার্কারি হচ্ছে পালমোনারি ক্যাপিলারির প্রেশার। তো যখন পালমোনারি ক্যাপিলারি প্রেশারটা 7 থেকে বেড়ে 28 হয়ে যাবে তখন ইকুয়াল হয়ে গেছে, আর যদি এর থেকেও বেশি হয়ে যায় তখন কি হয়, তোমার হাই থেকে লোতে যায় না, সো এই কারণেই হচ্ছে তখন ফ্লুইডটা বের হয়ে চলে যাবে, কারণ 7 মিলিমিটার মার্কারিটা মেনটেন করা খুবই প্রয়োজন। যদি 7 মিলিমিটার মার্কারিটা মেনটেন না হয় তখন হচ্ছে তোমার ফ্লুইডটা সরি তখন হচ্ছে তোমার প্রেশারটা অনেক বেড়ে যাবে, 28 মিলিমিটার মার্কারির চেয়ে বেশি হয়ে গেলে তখন কি হবে যে সার্কুলেশনের পথটা উল্টা হয়ে যাবে, ফ্লুইড এখানে যেটা ছিল ওইটা কি হয়ে যাবে ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে যাবে। এই 21 মিলিমিটার মার্কারির প্রেশার ডিফারেন্সটা মেনটেন করা এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসো ভেনাস অ্যাডমিক্সচার অফ ব্লাড ফিজিওলজিক্যাল শান্ট। ভেনাস অ্যাডমিক্সচার অফ ব্লাড কি, ডিঅক্সিজেনেটেড ব্লাড অক্সিজেনেটেড ব্লাডের সাথে যে মিক্সিং হয় এটাই হচ্ছে ভেনাস অ্যাডমিক্সচার অফ ব্লাড। আর এটা এটা তোমার ইম্পর্টেন্স কি বলো তো, এটার ইম্পর্টেন্সটা কেউ পারবা? সিস্টেমিক আর্টারিতে লোয়ার প্রেশার অফ অক্সিজেন, হ্যাঁ 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 বলো, হচ্ছে সিস্টেমিক আর্টারিতে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন 95 মিলিমিটার থাকে, যেখানে পালমোনারি ভেনে থাকে 104 মিলিমিটার মার্কারি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখো তোমার ভেনাস অ্যাডমিক্সচার অফ ব্লাডটা, এটা আমি ডিসক্রাইব করতেছি কেন মানে কিভাবে হয়। ভেনাস তোমার যে ব্লাডটা পাস করে ওখানে যদি একটা শান্ট প্রেজেন্ট থাকে তখন ফ্লোটা কমে যাচ্ছে, তাই না? তো একটা সার্টেন ফ্র্যাকশন ফ্র্যাকশন থাকে যেটা হচ্ছে তোমার অক্সিজেনেটেড হতে পারে না, তো এই এই ব্লাডটাকে বলা হয় শান্টেড ব্লাড, যে ব্লাডটা অক্সিজেনেটেড হতে পারতেছে না, ঠিক আছে। তো এই ব্লাডটা থাকার কারণেই দেখা যায় যে তোমার সিস্টেমিক আর্টারিতে তোমার যে প্রেশারটা অক্সিজেনের যে প্রেশারটা পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ওইটা 95 মিলিমিটার মার্কারি থাকে, আর পালমোনারি ভেইনে থাকে 105 মিলিমিটার মার্কারি। ফ্যাক্টরস প্রিভেন্টিং লাং কলাপস, আর ফরমেশন অফ পালমোনারি ইডিমা তো ডিসকাস হয়েছে, ফ্যাক্টরস প্রিভেন্টিং লাং কলাপস এটা একটু সামনে গিয়ে বলতেছে। লাং কমপ্লায়েন্স, দেখো লাং কমপ্লায়েন্স বলতে কি বুঝো, কমপ্লায়েন্স হচ্ছে তোমার রিকয়েল টেন্ডেন্সির অপোজিট, ঠিক আছে। তোমার লাং কমপ্লায়েন্স হচ্ছে লাং ট্রান্সপালমোনারি প্রেশারে ইনক্রিজ হওয়ার সাথে সাথে লাং কতটুকু এক্সপ্যান্ড হচ্ছে ওটাই হচ্ছে লাং কমপ্লায়েন্স। তো এটা নর্মাল লাং কমপ্লায়েন্স, আর হচ্ছে তোমার কমপ্লায়েন্স ইনক্রিজ ডিক্রিজের সাথে হচ্ছে তোমার কিছু ডিজিজ রিলেটেড থাকে, কন্ডিশন দ্যাট ইনক্রিজ লাং কমপ্লায়েন্স আর কন্ডিশন দ্যাট ডিক্রিজ লাং কমপ্লায়েন্স। এমফাইসিমা যদি হয় তখন দেখা যায় লাং কমপ্লায়েন্স বেড়ে গেছে, আর লাং ফাইব্রোসিসের ক্ষেত্রে লাং কমপ্লায়েন্স কমে যায়। এখন এই সিচুয়েশনগুলো কেমন,
তুমি এটাকে একটা মোজার সাথে তুলনা করতে পারো, যে তোমার একটা একটা মোজা যখন নতুন থাকে তখন কি হয়, এটা ইজিলি খোলা যায়, ইজিলি পরা যায়। আর হচ্ছে তোমার যদি ওই মানে তোমার ওটা একদম যদি টাইট থাকে, রাবারটা যদি টাইট থাকে তখন কি হয়, তোমার ওটা পড়তে পারতেছো ইজিলি কিন্তু তোমার খুলতে কষ্ট হচ্ছে, তাই না? এই ব্যাপারটাই হয় লাং ফাইব্রোসিস এর ক্ষেত্রে। আর এমফাইসিমার ক্ষেত্রে অপোজিট, এমফাইসিমার ক্ষেত্রে হচ্ছে একদম ঢিলা হয়ে গেছে একটা মোজা যেটা অনেক পুরানো হয়ে গেছে, ওইটাকে তুমি ধরতে পারো। কিভাবে দেখো, যে এমফাইসিমার ক্ষেত্রে কি হয়, তুমি ইয়ার ঢুকাতে পারবা কিন্তু ইয়ারটা বের করার জন্য তোমার ওয়ে নাই। আর লাইং ফাইব্রোসিস এর ক্ষেত্রে যা হয়, ইয়ার ইজিলি তোমার কি বলে, ইয়ার হচ্ছে তোমার অপোজিটটা হচ্ছে আর কি, মানে তোমার লাং কমপ্লায়েন্স কমে যাচ্ছে, তো ইয়ারটা ঢুকতে পারতেছে না, বের হতে পারতেছে যে কিন্তু ঢুকতে কষ্ট হচ্ছে। এখন আসো, লাং কমপ্লায়েন্স ডিটারমাইন করার জন্য কি কি ফ্যাক্টর লাগে, ইলাস্টিক ফোর্সেস অফ লাং টিস্যু আর হচ্ছে অ্যালভিওলার ওয়ালের ভিতরে যে ইলাস্টিক ফোর্সটা থাকে। ভেন্টিলেশন পারফিউশন রেশিও কি, এটা কি বলতো, ভেন্টিলেশন কি আর পারফিউশন কি? আচ্ছা, ভেন্টিলেশন হচ্ছে তোমার যতটুকু ইয়ার পৌঁছাচ্ছে সেটা হচ্ছে ভেন্টিলেশন, আর মানে তোমার অক্সিজেন ইনটেক, কার্বন ডাইঅক্সাইড আপটেক। আর পারফিউশন হচ্ছে তোমার ব্লাড ফ্লো, এয়ার ফ্লো আর ব্লাড ফ্লো রেশিওটাকে আমরা বলতেছি ভেন্টিলেশন পারফিউশন রেশিও। ভেন্টিলেশন পারফিউশন রেশিওটা কেন অ্যাপেক্সে হায়ার বেসের চেয়ে, এটা একটা কোয়েশ্চেন আসে এরকম যে হায়ার কেন অ্যাপেক্সে, কারণ তোমার দেখো যে একটা গ্র্যাভিটির ইফোর্ট থাকে এখানে, যার কারণে হচ্ছে তোমার লাং এর অ্যাপেক্সটা ডেড স্পেস এর মতো কাজ করে। গ্র্যাভিটির কারণে ওখানে তোমার ব্লাড ফ্লোটা কম হয়, তো তোমার আপার পার্ট অফ দ্য লাং অ্যালভিওলাই লার্জার হয়, যার কারণে ভেন্টিলেশন পারফিউশন রেশিওটা কম হয়। কারণ তোমার ভেন্টিলেশন পারফিউশন রেশিওতে তোমার যে রেশিওটা বের করে ওখানে দেখা যায় যে তোমার অ্যাপেক্সে যেটা আসতেছে ওটা হচ্ছে হায়ার আর বেজেরটা কম। তাহলে বলতো, যদি ভেন্টিলেশন পারফিউশন রেশিও যদি তোমার জিরো হয় তখন তখন কি হবে, তখন কি গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে? না। আর যদি ইনফিনিটি হয় তখন গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে? কোনো হবে না। হ্যাঁ, তো শুধুমাত্র তখনই হবে যখন এটা নরমাল থাকবে, ভেন্টিলেশন পারফিউশন রেশিওটা মানে একটা মান থাকবে। তো আপু এটা একটু বুঝিন, একটু আবার একটু বললে ভালো হয়। কোনটা কোনটা, ভেন্টিলেশন পারফিউশন রেশিও যে অ্যাপেক্সে কেন হায়ার হয় দেন দ্য বেস? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ বুঝেছি। শুনো, তোমার এখানে তুমি দেখো, ডিউ টু ইফেক্ট অফ গ্র্যাভিটি, গ্র্যাভিটির ইফেক্টের কারণে লাং এর আপার পার্টে হচ্ছে তোমার ব্লাড ফ্লো কম। ব্লাড ফ্লো যদি কম হয় তার মানে কি, পারফিউশন কম, আর লাং এর অ্যালভিওলাই গুলাও বড়। তাহলে যদি তোমার ব্লাড ফ্লো কম হয় তখন তুমি দেখো ব্লাড ফ্লোটা কোথায় থাকে, নিচে থাকে, অ্যালভিওলার ব্লাড ফ্লোটা নিচে। যদি তখন হিসাবটা কি হবে, এটা হচ্ছে তোমার রেশিওর যে ম্যাথ গুলো ছিল ওইগুলোর হিসেবে আর কি। তো তোমার এখানে পারফিউশনটা কম হচ্ছে, এই কারণে হচ্ছে তোমার ভেন্টিলেশন পারফিউশন রেশিওটা হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ছোট সংখ্যা দিয়ে ভাগ হচ্ছে তো এই জন্য মানটা বড় থাকতেছে আর কি। এখন বুঝছো? বুঝছি, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আসো লাং ভলিউমস এন্ড ক্যাপাসিটি, সেটা তো অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। দেখো, টাইডাল ভলিউম মানে তো জানোই সবাই, টাইডাল ভলিউম হচ্ছে যেটা নর্মালি ইনহেল আর এক্সহেল হচ্ছে, যেটা 500 ml, এটা নর্মালি আমরা ইনহেল এক্সহেল করি। আর হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম কি, নর্মালি ইনহেল করার পর আমরা ফোর্সফুলি যেটা ইন্সপায়ার করতেছি, নর্মাল ইনহেল করছি এরপর ফোর্সফুলি আরো ইনহেল করতেছি, এটা হচ্ছে কি, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। আর এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম হচ্ছে ফোর্সফুল, নর্মাল এক্সপায়ার করার পর ফোর্সফুলি আরো কত এক্সপায়ার করতেছি। ক্যাপাসিটি গুলো হচ্ছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি, কতটুকু আমরা ইন্সপায়ার করতে পারতেছি, টাইডাল ভলিউমে নর্মালি ইন্সপায়ার করার পর আবার ফোর্সফুলি আরো কতটুকু ইন্সপায়ার করতে পারতেছি, সো এটা হবে টাইডাল ভলিউমের সাথে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। আর ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটিটা কি, এটা হচ্ছে তোমার এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম আর রিজার্ভ, আচ্ছা ইন্সপিরেটরি ক্যাপাসিটির পরে আমি তোমাদের, আচ্ছা এটা এখান থেকে বলে দিই। দেখো টাইডাল ভলিউমটা দেখো, এই যে এটা হচ্ছে টাইডাল ভলিউম, ঠিক আছে, আর রেসিডুয়াল ভলিউম যেটা হচ্ছে সব সময় থাকতেছে, রেসিডুয়াল ভলিউম 1000 পর্যন্ত, এই দেখো এতটুকু পর্যন্ত রেসিডুয়াল ভলিউম। তারপর হচ্ছে তোমার 5 ml যেটা সবসময় বের হয়ে যেতে পারতেছে, এরপর হচ্ছে তোমার ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, এখানে কি আসতেছে, টাইডাল ভলিউম প্লাস রেসিডুয়াল ভলিউম, এটা হচ্ছে তাহলে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। তারপর হচ্ছে তোমার
ভাইটাল ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি কি ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, টাইডাল ভলিউম আর এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম সবগুলো এখানে একসাথে আসবে। তো এইটা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। তোমরা এটা এভাবে মনে রাখতে পারো, এটা যদি পুরোটাকে একটা লাং হিসেবে কল্পনা করো, তাহলে দেখো যে রেসিডুয়াল ভলিউম এটা সবসময় তুমি ফোর্সফুলি এক্সপায়ার করার পরও এটা সবসময় মানে থেকে যাবে, ঠিক আছে? তো এই রেসিডুয়াল ভলিউমটা হচ্ছে তোমার সবচেয়ে নিচে রাখলাম আমরা 1200 ml। তারপর হচ্ছে তোমার টাইডাল ভলিউম না, তারপর হচ্ছে তোমার এক্সপায়ারি রিজার্ভ ভলিউমটাকে রাখতেছি। এক্সপায়ারি রিজার্ভ ভলিউম কি, ফোর্সফুলি আমরা যেটা এক্সপায়ার করতে পারি, তার মানে এটাও নর্মালি থাকবে টাইডাল ভলিউম যাওয়ার পরও এতটুকু পর্যন্ত লাং এর মধ্যে থেকে যাবে, কিন্তু যদি আমরা ফোর্সফুলি এক্সপায়ার করি তখন এটা বের হয়ে যাবে। তো এক্সপায়ারি রিজার্ভ ভলিউম হচ্ছে এটা। আর এই দুইটা মিলে কি ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, মানে নর্মালি নর্মালি লাংস এর মধ্যে যে ইয়ারটা থেকে যায় এটা হচ্ছে রেসিডুয়াল ভলিউমটা থাকবে, সাথে হচ্ছে তোমার এক্সপিরেটরি রিজার্ভ ভলিউমটা থাকবে। আর টাইডাল ভলিউমটা কি, যেটা তোমার নর্মালি ইনহেল এক্সহেল করলে তোমার 500 ml যাওয়া আসা করতেছে সবসময়, টাইডাল ভলিউমটা থাকবে এখানে। এরপর কি ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম জিনিসটা কি ছিল, যেটা আমরা ফোর্সফুলি ইন্সপায়ার করতে পারতেছি। তো এটা সাধারণত থাকার কথা না, লাংসে এই জায়গাটা খালি থাকার কথা না, কিন্তু খালি থাকার কথা তো। তো এই জিনিসটা এটা হচ্ছে কখন, যখন আমরা নর্মালি ইন্সপায়ার করার পর আরো নিচ্ছি, তো এটাও ভরে যাচ্ছে তখন, সেটা হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। আর সবগুলো মিলে হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, টাইডাল ভলিউম, রেসিডুয়াল ভলিউম, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম সব মিলে টোটাল লাং ক্যাপাসিটি। ইন্সপিরেটরি ক্যাপাসিটিটা কোথা থেকে আসছে, দেখো টাইডাল ভলিউম আমরা নর্মালি ইন্সপায়ার করে নিলাম, এরপর কি ফোর্সফুলি আরো ইন্সপায়ার করলাম, ইন্সপায়ার, তো এটা পুরোটা হচ্ছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি, কতটুকু আমি ইন্সপায়ার করতে পারতেছি নর্মালি প্লাস ফোর্সফুলি। আর ভাইটাল ক্যাপাসিটিটা কি, ভাইটাল ক্যাপাসিটির মধ্যে আসতেছে তোমার টাইডাল ভলিউম, তোমার যে ফোর্সফুলি তুমি কতটুকু ফোর্সফুলি যেটা তুমি এক্সপায়ার করতে পারতেছো, ম্যাক্সিমাম ইন্সপিরেশনের পরে ফোর্সফুলি যেটা তুমি এক্সপায়ার করতে পারতেছো ওটা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি, ঠিক আছে? আর এই যে ক্যাপাসিটি ভলিউম এগুলো সবগুলা মেল আর ফিমেলে সেম না, ফিমেলের ক্ষেত্রে 20-25 লেস হয়, ঠিক আছে? আচ্ছা এই কোয়েশ্চেন গুলাই, এইগুলো তো ডিসকাস হয়ে গেছে মোটামুটি। P50 বোর ইফেক্ট, হেলদেন ইফেক্ট, ক্লোরাইড শিফট মেকানিজম, আচ্ছা এগুলো এগুলো আসছে মেবি পরে। P50 কি, P50 কি বলো তো দেখি কেউ একজন। হিমোগ্লোবিন 50% স্যাচুরেশন হওয়ার জন্য বলো, এটা তো পারার কথা। পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন এট হুইচ হিমোগ্লোবিন ইজ হাফ স্যাচুরেটেড। হ্যাঁ হিমোগ্লোবিন 50% স্যাচুরেটেড হওয়ার কারণে যেটা অক্সিজেনের পার্শিয়াল প্রেশার থাকে সেটা হচ্ছে P50। আচ্ছা এগুলো একটু পরে ডিসকাস করি, কোয়েশ্চেন গুলো আগে চলে আসছে এখানে। গ্যাসিয়াস ট্রান্সপোর্ট রেসপিরেটরি মেমব্রেন কোয়েশ্চেন থেকে তো অনেক ইম্পর্টেন্ট। রেসপিরেটরি মেমব্রেন কি, যে জায়গাটাতে আমাদের অ্যালভিওলার এয়ার আর পালমোনারি ব্লাডের মধ্যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এটাই হচ্ছে রেসপিরেটরি মেমব্রেন। তো লেয়ার্স অফ রেসপিরেটরি মেমব্রেন বলো তো একজন, একজন বলো, আমি দেখাই দিচ্ছি। এই যে লেয়ার অফ ফ্লুইড লাইনিং দ্য অ্যালভিওলাই কন্টেইনিং সারফ্যাক্ট্যান্ট। হ্যাঁ এই যে, এই যে লেয়ার, এই লেয়ারটা, তারপর অ্যালভিওলার এপিথেলিয়াম, ঠিক আছে? অ্যালভিওলার এপিথেলিয়াম হচ্ছে এইটা, তারপর হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস, এপিথেলিয়াল বেসমেন্ট মেমব্রেনের পর ইন্টারস্টিশিয়াল স্পেস, তারপর হচ্ছে তোমার বেসমেন্ট মেমব্রেন অফ ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, তারপর হচ্ছে ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। তুমি যদি ইন্টারস্টিশিয়াল স্পেসটা ধরো প্রথমে, তো ইন্টারস্টিশিয়াল স্পেসের পরে দুই সাইডে দুইটা বেসমেন্ট মেমব্রেন আছে, তো একটা হচ্ছে অ্যালভিওলার বেসমেন্ট মেমব্রেন আর একটা হচ্ছে কি ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন, যেহেতু অ্যালভিওলাই আর অ্যালভিওলার আর ক্যাপিলারের মধ্যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে, তো একটা হচ্ছে অ্যালভিওলার বেসমেন্ট মেমব্রেন আর একটা হচ্ছে ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন। আর এর দুই পাশে কি থাকবে, এপিথেলিয়ামটা থাকবে, এক সাইডে থাকবে অ্যালভিওলার এপিথেলিয়াম আর এক সাইডে থাকবে ক্যাপিলারি এপিথেলিয়াম। আচ্ছা এটা এটা খুব ভালো মতো মনে রাখতে হবে, এই এই পাঁচটা ইজিলি মনে রাখা যায়, জাস্ট এই পরে আবার দেখিও যে এই পাঁচটা মনে রেখে এটা বাদ দিয়ে দিও না, যে লেয়ার অফ ফ্লুইড লাইনিং দ্য অ্যালভিওলাস কন্টেইনিং সারফ্যাক্ট্যান্ট, সারফ্যাক্ট্যান্ট কন্টেইনিং লেয়ারটার কথা উল্লেখ করতে হবে, এটা জাস্ট এক্সট্রা আসছে, আর বাকিটা তোমরা এভাবে ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে দুই দিকে দুইটা দুইটা করে হিসাব করে বের করতে পারবা। টোটাল সারফেস এরিয়া এখানে থাকে 70 m². আর ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং গ্যাসিয়াস এক্সচেঞ্জ অ্যাক্রস দ্য রেসপিরেটরি মেমব্রেন, এটা প্রায়ই আসে সবগুলো বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, সো এটা খুব ভালো মতো জেনে রাখবা। আর হচ্ছে তোমার এটা হয় কি, তোমার একদম চারটা সিরিয়ালি বলতে বলে ভাইভাতেও, সো বলো তো দেখি একজন, ঠিক লেখাই আছে দেখে বলো।
thickness of the membrane, surface area of the membrane, diffusion thickness of the membrane যদি বাড়ে তাহলে কি গ্যাসিয়াস এক্সচেঞ্জ বাড়বে নাকি কমবে? কমবে কমবে। সারফেস এরিয়া অফ দা মেমব্রেন বাড়লে কি বাড়বে নাকি কমে যাবে? বাড়বে বাড়বে বাড়বে। হ্যাঁ, আয়তন বাড়লে বাড়বে। ডিফিউশন কোএফিসিয়েন্ট অফ দা গ্যাস বাড়লে কি বাড়বে নাকি কমবে? বাড়বে বাড়বে বাড়বে। পার্শিয়াল প্রেসার ডিফারেন্স অফ দা গ্যাস বিটুইন টু সাইডস অফ দা মেমব্রেন, পার্শিয়াল প্রেসার ডিফারেন্স বাড়লে কি হবে? বাড়বে। এখন আসো অক্সিজেন ট্রান্সপোর্ট। আচ্ছা, ট্রান্সপোর্ট অফ অক্সিজেন। আচ্ছা, এটা চারটা স্টেপে তোমার ট্রান্সপোর্ট অক্সিজেন ট্রান্সপোর্ট হয়, কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট সেম চারটা স্টেপে হয়। এখন তোমার স্টেপ গুলোতে প্রত্যেকটাতে তোমরা দেখবা যে ব্লাড থেকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে, সরি, ব্লাডের মধ্যে যেটা ওইটা ছাড়া বাকিগুলো সবগুলোই হচ্ছে প্রেশার ডিফারেন্সের জন্য, ঠিক আছে? তো ডিফিউশন অফ অক্সিজেন ফ্রম দা অ্যালভিওলার এয়ার টু দা পালমোনারি ব্লাড, এখানে কি হবে, যেখানে বেশি প্রেশার সেখান থেকে কম প্রেশারের দিকে যাবে, প্রত্যেকটাতে এভাবে হবে। তো যেহেতু এখানে ডিফিউশন অফ অক্সিজেন ফ্রম দা অ্যালভিওলার এয়ার টু দা পালমোনারি ব্লাড, তাহলে এখানে কোনটার প্রেশার বেশি হবে, অ্যালভিওলার ইয়ারে নাকি পালমোনারি ব্লাডে? অ্যালভিওলার। হ্যাঁ, অ্যালভিওলার ইয়ারে প্রেশারটা বেশি হবে। অ্যালভিওলার ইয়ারে প্রেশারটা কত হবে, কত থাকে? 104। আর হচ্ছে তোমার পালমোনারিতে কত থাকে? 40। তো এখানে হচ্ছে তোমার 64 মিলিমিটার মার্কারি প্রেশার ডিফারেন্সের জন্য ট্রান্সপোর্ট হয়। আর ব্লাডে কিভাবে ট্রান্সপোর্ট হয়? দুইটা স্টেপ, দুইটা ইয়াতে হয়, দুইটা ফর্মে হয়। বলো তো দেখি ফর্ম দুইটা কি কি? প্রেশার কত থাকে, মানে তোমার টিস্যু আর্টেরিয়াল এন্ড যেটা ওখানে প্রেশার কত থাকে? 95 মিলিমিটার। আর হচ্ছে তোমার ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে কত থাকে? 40। তো এখানেও তোমার 55 মিলিমিটারের পার্থক্যের জন্য হয়ে যাচ্ছে। সেম তোমার ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকেও এখানেও তোমার প্রেশার ডিফারেন্সের জন্য 17 মিলিমিটার মার্কারি প্রেশার ডিফারেন্স থাকবে। আচ্ছা, এখন আসো যে তোমার, আচ্ছা এখানে একটা কোয়েশ্চেন আসছে এখানে যেটা একটু বলা দরকার। ডিজলভ ফর্মে যে অক্সিজেনটা থাকে ওইটার ওইটার কাজ কি? ডিজলভ ফর্মে যে আমরা জানি যে অক্সিহিমোগ্লোবিন হিসেবে যেটা থাকে ওইটা হচ্ছে তোমার টিস্যুতে সাপ্লাই দেয় তোমার হিমোগ্লোবিনের সাথে ভাঙা গড়ার মাধ্যমে। ডিজলভ স্টেটে যেটা থাকে ওইটার কাজ কি? পার্শিয়াল প্রেসার। হ্যাঁ, অক্সিজেনের পার্শিয়াল প্রেসারটা মেইনটেইন করা। এখন আসো অক্সিজেন হিমোগ্লোবিন অ্যাসোসিয়েশন কার্ভ। অক্সিজেন হিমোগ্লোবিন অ্যাসোসিয়েশন কার্ভ তো তোমরা সবাই খুব ভালো মতো পড়ছো আশা করি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট যেহেতু। তো এটা কি তোমার, একটা এক্সিসে আমরা অক্সিজেনের পার্শিয়াল প্রেশারটা প্লেস করবো, আর একটা এক্সিসে কি করবো, অক্সিজেনের হিমোগ্লোবিন স্যাচুরেশনটা প্লেস করবো। আর এইখানে তোমার যে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটা রাইটে শিফট হওয়ার আর লেফটে শিফট হওয়ার কিছু কারণ থাকে, তারপর এটার পার্টগুলো নিয়ে কিছু ডিসকাশন থাকে যে তোমার পার্ট কি কি। একটা হচ্ছে তোমার ফ্ল্যাট পার্ট, ফ্ল্যাচু পার্ট, যেখানে হচ্ছে তোমার কি হয় অ্যাসোসিয়েশন হয়, বাইন্ড করে। আর একটা হচ্ছে ডিসোসিয়েশন পার্ট, স্টিপ পার্ট, যেখানে কি হয় ডিসোসিয়েট হয়। এটার ক্যারেক্টারিস্টিক কি? এটা সিগময়েড শেপ, ও 0 পয়েন্ট থেকে শুরু হয়। প্রেশার অফ অক্সিজেন যদি 100 মিলিমিটার মার্কারির বেশি হয় তখন কার্ভটা কি হয় ফ্ল্যাট হয়ে যায় অলমোস্ট। আর এই এটা তোমার রিভার্সিবল, ঠিক আছে? আর রাইটে শিফট করে কি, লেফটে শিফট করে কি? রাইটে শিফট করবে কখন, তোমার রাইটে শিফট করা মানে হচ্ছে তোমার অক্সিজেনের প্রতি অ্যাফিনিটিটা কমে যাচ্ছে, ঠিক আছে? অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি কমে গেলে কি হবে, অক্সিজেন ছাড়তে থাকবে, আর অ্যাফিনিটি বেড়ে গেলে অক্সিজেন বাইন্ড করতে থাকবে। তো তোমার অ্যাফিনিটি কমে গেলে তখন কি হবে, প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড যদি কখন কোন কোন ক্ষেত্রে হবে, প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড যদি বেড়ে যায় তখন হচ্ছে তোমার কি হবে, অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? কারণ তোমার কার্বন ডাইঅক্সাইডের যে প্রেশারটা ওটার কারণে তোমার কার্বনিক অ্যাসিড ফর্ম হবে, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বেড়ে যাবে। আর হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বেড়ে যাওয়া মানে হচ্ছে পিএইচ ডিক্রিজ করা। আর আমরা জানি হচ্ছে তোমার পিএইচ ডিক্রিজ মানে কি, অ্যাসিডিক এনভায়রনমেন্টে, অ্যাসিডিক এনভায়রনমেন্টে অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি কমে যায়। টেম্পারেচার বাড়লেও তোমার অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি কমে যায়। আর হচ্ছে তোমার 2,3-বিসফসফোগ্লিসারেট, এটার এটাও যদি বাড়ে তখন হচ্ছে তোমার অ্যাসিডিটি কমে যায়। কেন কমে যায় বলো তো? 2,3-বিসফসফোগ্লিসারেট অন্যগুলো তো আমরা মোটামুটি বুঝি যে টেম্পারেচার বাড়লে, এটা তো আমরা সবসময় দেখি যে টেম্পারেচার বাড়লে কি হচ্ছে হাইপারপাইরেসিয়ার কারণে কি আমাদের একটু শ্বাস প্রশ্বাসে একটু কষ্ট হয়, তখন কি অ্যাফিনিটি অক্সিজেনের প্রতি কি হয় বেড়ে যায় নাকি কমে যায়,
কমে যায়। এখন বলো তো 2 3 বিসফসফোগ্লিসারাইডটা কি মানে তোমার এটা কিভাবে কাজ করে? এটা হিমোগ্লোবিনের বিটা চেইনের সাথে বাইন্ড করে, এজন্য অক্সিজেনের অ্যাফিনিটি এজন্য কমে যায়। আর একদম অপোজিট গুলো সব লেফটে শিফট করবে, ঠিক আছে? এখন আসো তোমার IGP50, একজন বলছিলা পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন অ্যাট লিস্ট হিমোগ্লোবিনিস হাফ স্যাচুরেটেড, P50 কখন বাড়ে কখন কমে, যেগুলো তোমার ওইটাকে রাইটে শিফট করবে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভকে, সেগুলো সব P50 কে ইনক্রিজ করবে, আর যেগুলো লেফটে শিফট করবে সেগুলো সব হচ্ছে ডিক্রিজ করবে। তো এটার ইম্পর্টেন্স কি, P50 যদি হায়ার হয় হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি কমে যায়, তো তখন কি হয় অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি যদি কমে যায় তার মানে হচ্ছে অক্সিজেন হিমোগ্লোবিন থেকে আস্তে আস্তে ছুটে যেতে থাকবে। তো আস্তে আস্তে যখন ছুটে যেতে থাকে তখন কি হয় স্যাচুরেশন হিমোগ্লোবিনের স্যাচুরেশনও কমে যেতে থাকে না, হিমোগ্লোবিন গুলো খালি হয়ে যেতে থাকে। তো কার্ভটা তখন রাইটের দিকে শিফট করবে, টিস্যু লেভেলে চলে যাবে। টিস্যু লেভেলে কেন বলতেছে এটা, কারণ টিস্যু লেভেলে আমরা অক্সিজেন অক্সিজেন টিস্যুকে প্রোভাইড করে, এটা ডিসোসিয়েট হয়। আর অপোজিটটা হচ্ছে তোমার P50 যদি লোয়ার থাকে তখন কার্ভটা লেফটে শিফট করে, সেম একদম অপোজিট ম্যানারটাতে। বোর ইফেক্ট কি, অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটা যদি ব্লাডে কার্বন ডাইঅক্সাইডের প্রেশার ইনক্রিজ হওয়ার কারণে রাইটে শিফট হয়ে যায়, তো আর হচ্ছে তোমার এখানে হাইড্রোজেন আয়ন আর প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড দুটোটাই ইনক্লুডেড থাকবে, মেইনলি প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডটাই বোর ইফেক্টের মধ্যে আসে। তো তোমার অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটা যখন ব্লাড প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড ইনক্রিজ হওয়ার কারণে রাইটে শিফট হয়, ওটাকে আমরা বলতেছি বোর ইফেক্ট, ঠিক আছে? আর বোর ইফেক্টটা তো মোটামুটি পারবা, এটা হচ্ছে তোমার ওই যে এই আগে যে ইফেক্ট গুলো এগুলোর সাথে তোমার মিলে যায়। দেখো তোমার ব্লাড লাংস লাংস এর ভিতর দিয়ে যখন যাবে তখন কি হবে, অ্যালভিওলাই কি করবে কার্বন ডাইঅক্সাইড নিয়ে ফেলবে আর ওখানে অক্সিজেন প্রোভাইড করবে। তো তখন কি হচ্ছে তোমার ব্লাডে প্রেশার কার্বন ডাইঅক্সাইডের প্রেশার কমে যাচ্ছে, কার্বনিক অ্যাসিড ফর্ম হবে, আর তোমার কার্বনিক অ্যাসিড যেটা ফর্ম হয় ওটাও কমে যাচ্ছে, হাইড্রোজেন আয়ন কমে যাচ্ছে তার মানে, আর অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটা তখন লেফটে চলে যাবে, মোর অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করবে। আচ্ছা, তো এই এই যে তোমার বোর ইফেক্ট, এটার কারণে হচ্ছে তোমার অক্সিজেনটা ট্রান্সপোর্ট হতে পারতেছে বেশি পরিমাণে, গ্রেটার অক্সিজেন ট্রান্সপোর্ট ফ্রম লাং টু দ্য টিস্যু। আর অপোজিটটা হচ্ছে তোমার টিস্যুতে হয়, যে তোমার ব্লাড যখন টিস্যুতে যায় তখন কি হয় টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইডটা দিবে আর অক্সিজেনটা দিবে। তো এটা হচ্ছে তোমার অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটাকে রাইটে শিফট করবে। এখন আসো ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স। ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে অক্সিজেন রিলিজ বাড়াবে আর হচ্ছে তোমার লাংসে অক্সিজেনেশন হবে, মানে নর্মালি যেটা হওয়া দরকার এইটাই হচ্ছে তোমার বোর ইফেক্টের কারণে হচ্ছে। তোমার এই যে আমাদের টিস্যুতে অক্সিজেন প্রোভাইড হচ্ছে আর লাংস থেকে কার্বন ডাইঅক্সাইড লাংসে যে আমার কার্বন ডাইঅক্সাইডটা বের করে দেওয়ার জন্য কাজ করতেছে, এটা হচ্ছে তোমার বোর ইফেক্টের কাজ করে। এখন এখানে একটা কোয়েশ্চেন আসে যে তোমার ডাবল বোর ইফেক্ট বলতে কি বুঝো, তাহলে এটা একটা কোয়েশ্চেন আসে, ঠিক আছে? তো ডাবল বোর ইফেক্টের ব্যাপারে কি কেউ জানো? আচ্ছা আমি বলছি, তো বোর শিফটটা ম্যাটারনাল ব্লাডে ওয়ান ডিরেকশনে থাকে আর ফিটাল ব্লাডে অ্যানাদার ডিরেকশনে থাকে, সেটাই হচ্ছে ডাবল বোর। তোমার হচ্ছে ডাবল বোর ইফেক্টটাতে যেটা হয় তোমার ম্যাটারনাল ব্লাডে দেখা যায় যে যে ডিরেকশনে যাচ্ছে ফিটাল ব্লাডে তার অপোজিটে যায়, ঠিক আছে? এটা কেন হয় বলো তো, এটা কেন হয়? ফিটাল ব্লাড যেটা প্লাসেন্টাতে এন্টার করে ওখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা অনেক বেশি থাকে। এখন এই যে কার্বন ডাইঅক্সাইডটা এটা কিন্তু তোমার ফিটাল ব্লাডে থেকে যায় না, এটা কি হয় ম্যাটারনাল ব্লাডে চলে যায়। তো যখন এটা ম্যাটারনাল ব্লাডে চলে যায় তখন ম্যাটারনাল ব্লাডে কার্বন ডাইঅক্সাইডের প্রেশার বেড়ে গেছে না, তো ম্যাটারনাল ব্লাডে যখন কার্বন ডাইঅক্সাইডের প্রেশার বেড়ে যায় তখন কি হবে তোমরা বলো, আগে এতক্ষণ যেটা দেখে আসছো যে কার্বন ডাইঅক্সাইডের প্রেশার বেড়ে গেছে তখন ম্যাটারনাল ব্লাডে কি হচ্ছে, রাইটে শিফট হবে। তো তার মানে কি হবে, অক্সিজেনে কি অ্যাসোসিয়েশন নাকি ডিসোসিয়েশন হবে? ডিসোসিয়েশন। এই জিনিসটা হচ্ছে ম্যাটারনাল ব্লাডে, আর ফিটাল ব্লাডে অপোজিটটা হয়। বাই দিস মিন ফিটাস এই যে এখানে যেটা বলছে দেখো যে ফিটাস হচ্ছে তোমার এই ফিটাসে তখন কি হচ্ছে অপোজিটটা হচ্ছে না, ম্যাটারনাল ব্লাডে ডিসোসিয়েটেড হচ্ছে। তো ফিটাল ব্লাডে তো বেশি অক্সিজেন পাচ্ছে, অ্যাডিকুয়েট অক্সিজেন সাপ্লাইয়ের জন্য ডাবল বোর ইফেক্টের জন্য ইম্পর্টেন্ট। তো তোমাকে যদি জিজ্ঞেস করে যে ডাবল বোর ইফেক্টের ইম্পর্টেন্স বলো, তখন বলবা যে তোমার ডাবল বোর ইফেক্টের মাধ্যমে কি হয় ফিটাস অ্যাডিকুয়েট অক্সিজেন সাপ্লাই পায়, ঠিক আছে? এখন আসো কার্বন
ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট, এটা আসলে ওইটার মতোই সেম। তো তোমার এটা কি ডিসকাস করবো অলরেডি, বুঝতে পারছো? কার্বন ডাইঅক্সাইড আর এটা হচ্ছে তোমার প্রেশার ডিফারেন্সটা চেঞ্জ হওয়ার সাথে সাথে, আর ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইন ব্লাড, এটা বলো একজন যে ডিজলভড স্টেটে কতটুকু হয়। আর হচ্ছে তোমার আরেকটা কি স্টেটে ছিল, ওইটা কার্বামিনো কমপ্লেক্স হিসেবে ওইটা কতটুকু হয়, এটা হচ্ছে বাইকার্বনেট ফর্মে হয় 70%, কার্বামিনো কম্পাউন্ড হিসেবে হয় 23%, আর ডিজলভ স্টেটে হয় 7%। কার্বামিনো কম্পাউন্ডের মধ্যে কি শুধু হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে নাকি তোমার প্লাজমা প্রোটিনের সাথেও বাইন্ড করে? হ্যাঁ। আর তোমার বাইকার্বনেট ফর্মে কি কি কমপ্লেক্স ফর্ম করে? পটাশিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন আসো, ক্লোরাইড শিফট বলতে কি বুঝো আর হ্যালোজেনিক বলতে কি বুঝো, ঠিক আছে? ক্লোরাইড শিফটটা দেখি বলো তো একজন, ক্লোরাইড শিফট কি, ক্লোরাইড কিসের এক্সচেঞ্জে কি যায় ক্লোরাইড শিফট, এটা বলো শুধু। বাইকার্বনেটের এক্সচেঞ্জে ক্লোরাইড শিফট, হ্যাঁ, যখন তোমার বাইকার্বনেটটা এক্সেস হয়ে যাবে তখন হচ্ছে তোমার এই এক্সেস বাইকার্বনেটটার এক্সচেঞ্জে ক্লোরাইড যাবে, এটা হচ্ছে তোমার ক্লোরাইড শিফট। তো এটার মেকানিজমটা কি, মেকানিজমটা যদিও অতটা ইম্পর্টেন্ট না, তোমার এটার ইম্পর্টেন্সটা জানতে হবে আর কি। ইম্পর্টেন্সটা ইম্পর্টেন্সটা তো মোটামুটি দেখলেই বুঝবা, তাও আমি মেকানিজমটা একটু ডিসকাস করে যাই শর্টলি। দেখো যে তোমার কার্বন ডাইঅক্সাইড আরবিসিতে কি হবে, আরবিসিতে কার্বন ডাইঅক্সাইডটা পানির সাথে বাইন্ড করবে না, তখন কার্বনিক অ্যাসিড ফর্ম করবে। কার্বনিক অ্যাসিড ফর্ম করবে এটা কোন এনজাইমের উপস্থিতিতে? কার্বনিক অ্যানহাইড্রেস, কার্বনিক অ্যানহাইড্রেস, কার্বনিক অ্যানহাইড্রেজের উপস্থিতিতে এটা হচ্ছে তোমার কার্বনিক অ্যাসিড ফর্ম করবে, আর এটা ডিসোসিয়েট হয়ে হাইড্রোজেন আয়ন আর বাইকার্বনেট আয়ন ফর্ম করবে। আর এই যে হাইড্রোজেন আয়নটা, এটা তোমার হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে তো তোমার একটা কম্পাউন্ড ফর্ম করতে পারতেছে, কিন্তু বাইকার্বনেটটা খালি থেকে যায়, ঠিক আছে? আর এই বাইকার্বনেটটা যখন এক্সেস জমা হতে থাকে তখন কি হয়, তখন এটা হচ্ছে তোমার ফ্লোরাইডের সাথে এক্সচেঞ্জ হয়ে বের হয়ে যায়। এই 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 যে হোল প্রসিডিউরটা, এটাকে আমরা বলতেছি কি, ক্লোরাইড শিফট মেকানিজম। আচ্ছা, এখন এটা হচ্ছে তোমার লাংস এর ক্ষেত্রে কিন্তু এভাবে হয় না, রিভার্স ক্লোরাইড শিফট মেকানিজম হয় লাংস এর ক্ষেত্রে। আর এটার ইম্পর্টেন্স কি, কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট, কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট অবভিয়াসলি বাই কার্বনেট ফর্মে, তারপর হচ্ছে আয়নিক ব্যালেন্স মেনটেনেন্স আর পিএইচ মেনটেনেন্স। আচ্ছা, তোমার লাংস এর ফাংশনটা বলো, মেবি বাদ গেছে, দেখি কেউ লাংস এর ফাংশনটা বলো তো, এটা তো বাদ দিয়ে গেলাম। লাংস এর ফাংশন বলো, দুইটা ফাংশন ছিল না, একটা হচ্ছে তোমার গ্যাসিয়াস এক্সচেঞ্জ আর একটা হচ্ছে কি, নন রেসপিরেটরি ফাংশন। ওখানের মধ্যে কিন্তু তোমার কিছু মেনটেনেন্স ছিল, যে তোমার মেনটেনেন্স অফ এসিড বেস ব্যালেন্স, মেনটেনেন্স অফ ওয়াটার ব্যালেন্স, মেনটেনেন্স অফ একটা কি আয়নিক ব্যালেন্স ছিল মেবি, এগুলা এগুলো হচ্ছে তোমার লাংসের ফাংশনটার মধ্যে ছিল। তো লাংসের ফাংশনটা অনেক ইম্পর্টেন্ট, এটা আমি স্কিপ করে গেছি, এখন খেয়াল আসছে তাই বলে দিলাম। হ্যালডেন ইফেক্ট কি, এখন বলো তো হ্যালডেন ইফেক্ট কি? অক্সিজেন যখন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড হয় তখন এটার একটা একটা অ্যাবিলিটি চলে আসে, যে এটা কার্বন ডাইঅক্সাইডকে ডিসপ্লেস করে দিতে চায়, এইটাকেই বলে হ্যালডেন ইফেক্ট। অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড হয়ে কার্বন ডাইঅক্সাইডকে ডিসপ্লেস করে দিতে চাচ্ছে, এটাকে বলতেছি আমরা হ্যালডেন ইফেক্ট। এটার মেকানিজম কি, দুইটা ওয়েতে এটা হয়। লাং ক্যাপিলারিস এর ক্ষেত্রে দেখো, তোমার অক্সিজেন যখন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে তাহলে তখন কি হচ্ছে, অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে হিমোগ্লোবিনের। তো ওখানে তোমার ডিক্রিজ অ্যাফিনিটি অফ হিমোগ্লোবিন ফর কার্বন ডাইঅক্সাইড টু ফর্ম। আচ্ছা দেখো, তোমার যদি হিমোগ্লোবিনটা নর্মালি তোমার অক্সিজেনের সাথে যদি বাইন্ড হয় তখন কিন্তু হাইড্রোজেন আয়নের সাথে বাইন্ড হতে পারতেছে না। তো হাইড্রোজেন আয়নের সাথে যখন বাইন্ড হতে পারতেছে না তখন কি হবে বলতো, এটার অ্যাফিনিটিটা কমে যাবে, ঠিক আছে? হিমোগ্লোবিনের অ্যাফিনিটি কার্বন ডাইঅক্সাইড ফর কার্বন ডাইঅক্সাইড টু ফর্ম কি, HHB, এটাকে কি বলে হাইড্রোজেন হিমোগ্লোবিন কম্পাউন্ড। আর এই কারণে হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইডটা ব্লাড থেকে অ্যালভিওলারে চলে যাবে, ডিসপ্লেস করে দিবে। আরেকটা ভাবে হতে পারে যে অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে অ্যাসিডিটি বেড়ে গিয়ে হাইড্রোজেন হিমোগ্লোবিন থেকে রিলিজ হয়ে যাচ্ছে, আর হচ্ছে তোমার এই যে রিলিজ হয়ে গেছে হাইড্রোজেন আয়নটা, এই হাইড্রোজেন আয়নটা বাইকার্বনেটের সাথে কার্বনিক অ্যাসিড ফর্ম করতেছে। তারপর কার্বনিক অ্যাসিডটা কি হবে তাহলে, কার্বনিক অ্যাসিড ফর্ম করার পর কার্বন ডাইঅক্সাইড ওয়াটারে কনভার্ট হবে, আর এই কার্বন ডাইঅক্সাইডটা পরে হচ্ছে তোমার বের বের করে দিবে।
অ্যালভিওলাই চলে যাবে। তো এই প্রসিডিউরটা কেন দরকার? এই প্রসিডিউরটা দরকার যাতে আমরা কি করতে পারি যে হিমোগ্লোবিনটা যখন অক্সিজেনের সাথে বাইন্ড হচ্ছে তখন এটা কার্বন ডাইঅক্সাইড যদি ছেড়ে দেয় তখনই কিন্তু এই কার্বন ডাইঅক্সাইডটা অ্যালভিওলাই গিয়ে বের হয়ে যেতে পারতেছে, ঠিক আছে? তো তোমাকে হেলিন ইফেক্টের ইম্পর্টেন্স জিজ্ঞেস করলে ফার্স্ট ইম্পর্টেন্স এটাই বলতে হবে যে হিমোগ্লোবিন কি বলি হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন বাইন্ড হলে তখন কি হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটাকে একটা সরাই দেওয়ার টেন্ডেন্সি তৈরি হচ্ছে, যার কারণে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যেতে পারতেছে। এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্স। আর হচ্ছে তোমার টিস্যুতে কার্বন ডাইঅক্সাইড টিস্যু থেকে সরাই দেওয়ার জন্য এটা ইম্পর্টেন্ট। বোর ইফেক্ট আর হেলথ ইফেক্টের মধ্যে যে পার্থক্যটা এটা খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু একটা জিনিস তোমার মনে রাখবা যে হচ্ছে তোমার বোর ইফেক্টটা হচ্ছে তোমার অক্সিজেন অক্সিজেন ক্যারিয়েজের উপর কাজ করে, আর হেলথ ইফেক্টটা কার্বন ডাইঅক্সাইড ক্যারিয়েজের উপর কাজ করে, ঠিক আছে? দেখো হেলথ ইফেক্টটা কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড থেকে সরাই দিচ্ছে অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে, যার কারণে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যেতে থাকতেছে। আর বোর ইফেক্টটা কি হচ্ছে, বোর ইফেক্টটা হচ্ছে তোমার বাইকার্বনেটটা কি হচ্ছে ক্লোরাইডের এক্সচেঞ্জে চলে যাচ্ছে, যার কারণে কি হচ্ছে হাইড্রোজেন কি বলে হিমোগ্লোবিন অক্সিজেন বাইন্ড হওয়ার চান্সেস পাচ্ছে। তো বোর ইফেক্টটা কাজ করতেছে কিসের উপর, অক্সিজেন অক্সিজেনের উপর, আর হেলিন ইফেক্টটা কাজ করতেছে কার্বন ডাইঅক্সাইডের উপর। তো যদি অক্সিজেনের উপর কাজ করে তার মানে বোর ইফেক্ট কিছু লেভেলে কাজ করতেছে, আর হেলিন ইফেক্ট কিসে কাজ করতেছে, লাং লেভেলে কাজ করতেছে, যেহেতু লাং এর কাজ হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড বের করে দেওয়া। এরপর আসে রেগুলেশন অফ রেসপাইরেশন। রেগুলেশন অফ রেসপাইরেশনটা দুই ভাবে হয়, একটা হচ্ছে নার্ভাস রেগুলেশন, একটা হচ্ছে কেমিক্যাল রেগুলেশন। তো তোমাকে দুইটা একসাথে কখনো দিবে না, কোয়েশ্চনে সাধারণত হয় নার্ভাস রেগুলেশন দিতে পারে অথবা হচ্ছে তোমার কেমিক্যাল রেগুলেশন দিতে পারে। তো এটা খুব খেয়াল করবা পরীক্ষায় যে কোনটা দিচ্ছে, নার্ভাসটা দিচ্ছে নাকি কেমিক্যালটা দিচ্ছে। পরে দেখা যাবে যে তার উপরে একটা একটা জায়গায় আরেকটা লিখে দিচ্ছো, এটা যাতে না হয়। এখন দেখো রেগুলেশন অফ রেসপাইরেশন, তোমার এটা মেনলি তিনটা মেজর গ্রুপ অফ নিউরন কালেকশনের মাধ্যমে নার্ভাস রেগুলেশনটা হয়, ঠিক আছে? কি কি? ডর্সাল রেসপাইরেটরি গ্রুপ, যেটা হচ্ছে ইন্সপাইরেটরি সেন্টার, ভেন্ট্রাল রেসপাইরেটরি গ্রুপ, এক্সপাইরেটরি সেন্টার, আর নিউমোটেক্সিক সেন্টার। নিউমোটেক্সিক সেন্টারটা কি করে, রেট রিদমটা মেনটেন করে, আর ডর্সাল রেসপাইরেটরি গ্রুপ ইন্সপাইরেশন, আর ভেন্ট্রালটা হচ্ছে এক্সপাইরেশনে কাজ করে। তো এটার লোকেশনটা হচ্ছে পরে চিত্রে দেখাই দিব। এখন আসো যে নার্ভাস রেগুলেশনটা কি বুঝাচ্ছে। নার্ভাস রেগুলেশন হচ্ছে তোমার তোমার নার্ভাস রেগুলেশনটা হচ্ছে তোমার মেডুলা অবলঙ্গাটা আর পলসের মধ্যে, মানে মেইন যে ব্রেইন স্টেমের মাধ্যমে যে কন্ট্রোলটা হচ্ছে ওইটাকে আমরা নার্ভাস রেগুলেশনে ইনক্লুড করব। আর তোমার বডিতে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন চেঞ্জ হওয়ার কারণে টিস্যু লেভেলে যে চেঞ্জ হওয়ার কারণে এটা যে স্টিমুলা পাঠাচ্ছে ওইটার মাধ্যমে যেটা হচ্ছে চেঞ্জ, মানে ওইটার মাধ্যমে যে রেগুলেশনটা হচ্ছে ওইটাকে আমরা কেমিক্যাল রেগুলেশনের মধ্যে ইনক্লুড করব। তো এখন আসুন নিউরাল রেগুলেশন। নিউরাল রেগুলেশনটা কিসের মাধ্যমে হবে, পন্স আর মেরুল অবলঙ্গটার মাধ্যমে, যেহেতু এটা তোমার নার্ভাস সিস্টেমের সাথে ইনক্লুডেড। আর কেমিক্যাল রেগুলেশনটা হবে কেমোরিসেপ্টরস এর মাধ্যমে। এখন আসো যে নিউরাল রেগুলেশনটা কিভাবে হচ্ছে। দেখো তোমার এই যে এখানে সেন্টার গুলো কিভাবে আছে, ডর্সাল রেসপিরেটরি গ্রুপ আর এইটা হচ্ছে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ। ডর্সাল রেসপিরেটরি গ্রুপ কিসে কাজ করে, ইন্সপাইরেশনে কাজ করে, ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ এক্সপাইরেশনে কাজ করে। তো ফার্স্টেই হচ্ছে ডর্সাল রেসপিরেটরি গ্রুপের একটা ইনিশিয়াল অ্যাবিলিটি আছে যে ও হচ্ছে তোমার নিজে থেকেই একটা ইম্পালস ক্রিয়েট করতে পারে, যেমনটা আমরা হার্টে এসএনওর ক্ষেত্রে দেখছিলাম। তোমার নিজে থেকেই একটা ডর্সাল রেসপিরেটরি গ্রুপ স্টিমুলা ক্রিয়েট হবে যেটা কি করবে, ইম্পালস পাঠাবে প্রাইমারি ইন্সপিরেটরি মাসেলস, এর ফলে মাসেল গুলো কি হবে, মাসেল গুলা এই যে মাসেল গুলো স্টিমুলেট হবে। আর এই যে ইন্সপিরেটরি গ্রুপ এটা পাঠাচ্ছে কিসের মাধ্যমে, নার্ভের মাধ্যমে অবশ্যই। ডায়াফ্রামে যাবে কোন নার্ভ, ফ্রেনিক নার্ভ, আর ইন্টারকোস্টাল মাসেলস ইন্টারকোস্টাল নার্ভ। তো তোমার এভাবে কি বলে ইম্পালসটা যাবে, আর হচ্ছে তোমার এই এই ইম্পালসে যাওয়ার ফলে কন্ট্রাকশন হবে, ইন্সপিরেশন হবে, আর ইন্সপিরেশন হওয়ার সাথে সাথে কি হবে, ইন্সপিরেটরি র‍্যাম্প সিগন্যাল প্রোডিউস হবে। এখন এই সিগন্যালটা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ কি তোমার ইন্সপিরেশনটা সাফিসিয়েন্টলি হচ্ছে। তো ইন্সপিরেশনটা হওয়ার পর কি হবে, এটা নিউমোটেক্সিক সেন্টারে একটা ইনহিবিটরি সিগন্যাল পাঠাবে, ওই নিউমোটেক্সিক সেন্টার তারপরে হচ্ছে এটাকে বন্ধ করে দিবে। এটাকে বলে হচ্ছে তোমার কি বলে সুইচ অফ করার জন্য একটা ইনহিবিটরি র‍্যাম্প সিগন্যাল পাঠায় আর কি। তো তখন নিউমোটেক্সিক সেন্টারটা স্টিমুলেশনের মাধ্যমে এটা বন্ধ করে দিবে। তো এক্সপাইরেশনটা আমরা যেটা পড়ছিলাম যে এক্সপাইরেশন হচ্ছে কিভাবে তোমার যেটা কন্ট্রাকশন হয়েছিল ওইটা যে নর্মালি রিল্যাক্সেশন হচ্ছে ওইটাকে আমরা এক্সপাইরেশন হিসেবে ধরছিলাম।
সো এখানেও সেমটাই হবে, এক্সপাইরেশন হবে। আর হচ্ছে তোমার এখানে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপটা ওভাবে অ্যাক্টিভলি কাজ করে না, এটা প্যাসিভলি কাজ করে আর কি। এখন আসো যে সেন্ট্রাল কেমিক্যাল রেগুলেশনটা কিভাবে হয়। কেমিক্যাল রেগুলেশনটা হবে হচ্ছে তোমার সেন্ট্রাল কেমো রিসেপ্টর আর পেরিফেরাল কেমো রিসেপ্টর মাধ্যমে। সেন্ট্রাল কেমো রিসেপ্টর কোথায় থাকে বলো তো? মেডালা অবলংগাটা। হ্যাঁ, মেডালা অবলংগাটা থাকে। আর পেরিফেরাল কেমো রিসেপ্টরটা কোথায় থাকে? ক্যারোটিড বডি, অ্যারোটিড বডি। হ্যাঁ, ক্যারোটিড বডি, অ্যারোটিড বডি এগুলো কোন জায়গায় থাকে বলো তো? এগুলো কি ক্যারোটিক আছে? আর ক্যারোটিড বডি হচ্ছে বাইফ্রাকশন অফ তিনটা জিনিসের প্রভাব আমরা পড়বো, প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে হাইড্রোজেন ইফেক্ট আর হচ্ছে প্রেশার অফ অক্সিজেন। এখানে প্রেশার অফ অক্সিজেনটা খুব একটা ভাইটাল না, কিন্তু প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেন এই দুটো ইম্পর্টেন্ট। প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডটা কেন ইম্পর্টেন্ট দেখো, কার্বন ডাইঅক্সাইডের প্রেশার যখন যখন বেড়ে যাবে তখন কি হবে, কার্বন ডাইঅক্সাইড ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে চলে যাবে। তো যখন সিএসএফ এ যাবে, এটা সিএসএফ এর ওয়াটারের সাথে কার্বনিক অ্যাসিড ফর্ম করবে, তারপর হচ্ছে বাইকার্বনেট আয়ন আর হাইড্রোজেন আয়নে ডিসোসিয়েট হয়ে যাবে। ইনক্রিজ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনের কারণে মেডুলা অবলংগাটাতে যে কেমো রিসেপ্টর গুলো আছে ওইগুলো স্টিমুলেটেড হয়ে যাবে, তখন রেসপাইরেশন ইনক্রিজ হবে, ঠিক আছে? আর হচ্ছে যখন তোমার তোমার হাইড্রোজেন হাইড্রোজেন কনসেন্ট্রেশনটা কি হবে, হাইড্রোজেন কনসেন্ট্রেশনটা তো তোমার দেখতেছো ডিরেক্টলি কাজ করতেছে, কিন্তু হাইড্রোজেনটা হচ্ছে তোমার ব্লাড ব্রেন ব্যারিয়ারটাকে ডিরেক্টলি ক্রস করতে পারে না, যার কারণে এটার হচ্ছে তোমার মেডুলারি কেমো রিসেপ্টরের উপর ডিরেক্টলি কাজ করার যে ইফেক্টটা ওটা খুবই কম, ঠিক আছে? এখন দেখো যে তোমার এটা গেল সেন্ট্রাল কেমো রিসেপ্টরের কথা, এখন আসে পেরিফেরাল কেমো রিসেপ্টরের কথা। পেরিফেরাল কেমো রিসেপ্টর কিভাবে কাজ করবে, পেরিফেরাল কেমো রিসেপ্টরে হবে তোমার যখন এটা হচ্ছে স্ট্রেচের উপর কাজ করে আর কি। ধরো তোমার লাংস তোমার ইনহেলেশন হতে হতে লাংসটার আয়তন বেড়ে যাচ্ছে, তো একটা সময় স্ট্রেচ করবে, ওই স্ট্রেচটা হচ্ছে তোমার ক্যারোটিড অ্যারোটিক বডিতে ওগুলো ওখানে সিগন্যাল ক্রিয়েট হবে, আর এই সিগন্যালটা গ্লসোফেরিঞ্জিয়াল ভ্যাগাস নার্ভের মাধ্যমে মেডুলা অবলংগাটা রেসপিরেটরি সেন্টারে গিয়ে কি করবে, রেসপিরেশনকে ইনক্রিজ করে দিবে। যখন যখন কি হবে, প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, আর যদি প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কমে যায় তখন হচ্ছে তোমার ইনহিবিটরি সিগন্যাল থাকবে। এবার সেই ইফেক্ট অফ হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেন আয়নের পেরিফেরালের ক্ষেত্রে কি হয়, সেন্ট্রালটা তো বললামই, সেন্ট্রালের কোনো ডিরেক্ট ইফেক্ট নাই, কারণ হাইড্রোজেন আয়ন খুবই পুয়ারলি ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে। এখন আসলে যে তোমার হাইড্রোজেন আয়ন ইনক্রিজ হলে পেরিফেরাল কেমো রিসেপ্টরে কি হয়, সেম ওয়েতে গ্লসোফেরিঞ্জিয়াল ভ্যাগাস নার্ভের মাধ্যমে হচ্ছে তোমার স্ট্রেচ পড়ার কারণে একটা সিগন্যাল যাবে আর রেসপিরেটরি সেন্টার স্টিমুলেট হয়ে যাবে। আচ্ছা, এখন আসো যে হেরিং ব্রুয়ার রিফ্লেক্স। আচ্ছা, এটা কি জানো তোমরা হেরিং ব্রুয়ার রিফ্লেক্স কি, দেখে হলেও বলো কেউ? Rate and depth of respiration is controlled by a reflex which is initiated from stretch receptor to the lung. Respiration এর যে rate depth এটা reflex এর মাধ্যমে কি কন্ট্রোল হয়, এটাকে আমরা বলতেছি Herring-Bar reflex। এটা কখন হচ্ছে, তোমার ওই যে peripheral receptor এ আমরা কি দেখছিলাম যে stretch receptor গুলা stimulated হচ্ছে, যার মাধ্যমে তোমার peripheral aortic আর carotid body মাধ্যমে কি glossopharyngeal vagus nerve impulse যাচ্ছে, এটাই হচ্ছে তোমার কি একটা রেগুলেশন সিস্টেম। হেরিংগুয়ার রিফ্লেক্স এর ক্ষেত্রে যেটা হচ্ছে, তোমার স্ট্রেচ রিসেপ্টর গুলা রেসপিরেটরি সেন্টারে স্টিমুলাস পাঠাচ্ছে ভ্যাগাস নার্ভের মাধ্যমে, আর তোমার রেট ডেপথ রেসপিরেশন এভাবে কন্ট্রোল হচ্ছে। এটার ইম্পর্টেন্স কি? আচ্ছা, ইনফ্লেশন ডিফ্লেশন এগুলো কি ডিসক্রাইব করতে হবে? এটা হচ্ছে যে যখন ওভার স্ট্রেচ হয়ে যাবে তখন একটা স্টিমুলাস ক্রিয়েট হবে, যেটা হচ্ছে তোমার রেসপিরেটরি সেন্টারকে কি বলে স্টপ করে দিবে, আর হচ্ছে যখন যখন কি এক্সপাইরেশন অনেক বেশি হয়ে যাবে, টাইডাল ভলিউমটা যখন কমপ্লিট করে ফেলবে তখন হচ্ছে এটা একটা স্টপ সিগন্যাল পাঠাবে। মানে প্রতিবারই হচ্ছে তোমার ইনস্পিরেশনের জন্য একটা স্টপ সিগন্যাল পাঠাচ্ছে আর এক্সপাইরেশনের জন্য একটা স্টপ সিগন্যাল পাঠাচ্ছে,
এই টাইপের তোমাদের হয়তো এটা আসলেও হচ্ছে তোমার শর্ট নোট হিসেবে আসতে পারে, তো এত ডিসক্রাইব করা লাগবে না। জাস্ট হচ্ছে তোমার এই যে হেরিং গ্রোয়ার রিফ্লেক্সটা বলতে কি বুঝো এটা লিখবা, আর হচ্ছে তোমার হেরিং গ্রোয়ার রিফ্লেক্সটা তো দুই টাইপের, তো এটা কিভাবে কাজ করে এটা হচ্ছে তোমার যখন ইন্সপিরেশন বেড়ে ইন্সপিরেশন যখন কমপ্লিট হয়ে যায় কি বলে ইন্সপিরেশনের এন্ডের দিকে হচ্ছে তোমার স্ট্রেচ রিসেপ্টরগুলো স্টিমুলেটেড হয়ে যায় এই, আর হচ্ছে অপোজিটটার ক্ষেত্রে ডিফ্লেশন হয়। ইম্পর্টেন্স কি, এটা হচ্ছে তোমার লাং যাতে এক্সেসিভলি ইনফ্লেশন ডিফ্লেশন হতে না পারে এটা প্রিভেন্ট করে, টাইডাল ভলিউম মেনটেন করে, আর ওভার ডিস্টেনশন প্রিভেন্ট করে। টাইডাল ভলিউম মেনটেন করতেছে এটা তো বুঝতেছোই যে ইন্সপায়ার করছে, যখন তোমার 500 ml কমপ্লিট হয়ে গেছে তখন স্ট্রেচ রিসেপ্টরটা স্টিমুলেট করে বলতেছে যে এটা বন্ধ হতে হবে এখন। তারপর এটার কারণে কি হচ্ছে, ওভার ডিস্টেন্ডেড হতে পারতেছে না, এক্সেসিভলি ইনফ্লেটও হতে পারতেছে না, ডিফ্লেটও হতে পারতেছে না। আচ্ছা এখন হাইপোক্সিয়া চলে আসছে, এখানে কি কিছু বাদ দিয়ে গেছি, সিআর ডিসকাশনটা শুরু করে দিই। হাইপোক্সিয়া কি, অক্সিজেন ডেফিসিয়েন্সি আর টিস্যু লেভেল, ঠিক আছে। তো এটা ক্লাসিফিকেশন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হাইপোক্সিক হাইপোক্সিয়া, অ্যানিমিক হাইপোক্সিয়া, স্টেগনেন্ট আর হিস্টোটক্সিক। এর মধ্যে তোমার হাইপোক্সিক হাইপোক্সিয়া যেটা, এটা হচ্ছে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। আর কেন, কারণ এটা কমন বেশি, হাইপোক্সিক হাইপোক্সিয়া। নর্মালি হাইপোক্সিয়া হলেই দেখা যায় এটা হাইপোক্সিক হাইপোক্সিয়াটা হচ্ছে। এটা কখন হয়, যদি তোমার হাই অলটিটিউডে থাকে কেউ, তখন তার অক্সিজেন ডেফিসিয়েন্সি হচ্ছে। যেমন তোমার ধরো কেউ ডুবুরিদের ক্ষেত্রে হতে পারে, অথবা তোমার কেউ মাউন্টেনে গেছে তখন হতে পারে হাই অলটিটিউডের কারণে যেটা হয়। আর হাইপোভেন্টিলেশন কি, এটা হচ্ছে তোমার নিউরোমাসকুলার ডিসঅর্ডার, হাইপোভেন্টিলেশনের নিউরোমাসকুলার কোনো ডিসঅর্ডার থাকলে তখন দেখা যায় তোমার ওর হাইপোভেন্টিলেশন হয়। আবার নর্মালিও তো হাইপোভেন্টিলেশন হতে পারে, যদি তোমার ধরো অ্যাটমোসফিয়ারে অক্সিজেন কম, অথবা কোনো রেসপিরেটরি ডিজিজ থাকলে হাইপোভেন্টিলেশন হয়। এইসব ক্ষেত্রেই তোমার হাইপোক্সিক হাইপোক্সিয়া হয়। তো আর লাং ডিজিজ কি, ভেন্টিলেশন পারফিউশন ইমব্যালেন্স, তোমার পালমোনারি ফাইব্রোসিস, এইসব ক্ষেত্রে। আর হচ্ছে তোমার লাং ডিজিজ, কিছু লাং ডিজিজের ক্ষেত্রেও এটা হয়। তো লাং ডিজিজের ক্ষেত্রে তোমরা কি জানো, যে লাং ডিজিজের ক্ষেত্রে শ্বাস প্রশ্বাসে কষ্ট হয় না, তো তখন তখনও এটা তো টিস্যু লেভেলে অক্সিজেন ডেফিসিয়েন্ট হবে, তো এটাও হাইপোক্সিক হাইপোক্সিয়া হয়। এবার আসো এনিমিক হাইপোক্সিয়া কখন হয়। এনিমিক হাইপোক্সিয়া হচ্ছে তোমার এনিমিয়া, দেখো এনিমিয়া থেকে মনে রাখতে পারো, এটা তোমার হিমোগ্লোবিন যখন কি হিমোগ্লোবিন বলো কেউ একজন, এনিমিক হাইপোক্সিয়াটা একটু যদি তোমরা পারো, হিমোগ্লোবিন কম থাকবে তখন। অক্সিজেন নর্মালি আছে, আমরা হাইপোক্সিক হাইপোক্সিয়াতে কি দেখছি যে হচ্ছে মানুষটা নর্মাল কিন্তু হচ্ছে ওর অক্সিজেনটা পাচ্ছে না ঠিক মতো, ঠিক আছে। আর হচ্ছে আর কিছু ডিজিজ ক্ষেত্রেও আছে, নর্মালও বলা যায় না অ্যাকচুয়ালি, এটা ভুল বুঝছি। তো এখন দেখো যে এনিমিক হাইপোক্সিয়ার ক্ষেত্রে কি, অক্সিজেন সাফিসিয়েন্ট আছে কিন্তু ওর হিমোগ্লোবিন সাফিসিয়েন্ট না, সেটা তোমার হতে পারে অ্যানিমিয়ার ক্ষেত্রে, অথবা তোমার যদি কারো হিমোগ্লোবিন অ্যাবনর্মাল থাকে, তো অ্যাবনর্মাল হিমোগ্লোবিন তো অক্সিজেন ক্যারি করতে পারতেছে না, কার্বন মনোক্সাইড পয়জনিং যদি হয় তখন হতে পারে। স্টেগনেন্ট অর ইসকেমিক হাইপোক্সিয়া কি জিনিস, এটা কি বলো তো। এখানে হচ্ছে তোমার ব্লাড ফ্লোটা স্লো, তো ব্লাড ফ্লো যদি স্লো হয় তার মানে হচ্ছে হিমোগ্লোবিনও কম কম যাচ্ছে, তো হিমোগ্লোবিন যদি কম যায় তাহলে কি হাইপোক্সিয়া ক্রিয়েট হবে। এটা এটার এক্সাম্পল হচ্ছে কনজেস্টিভ হার্ট ফেলিওর, হেমোরেজ, শক। হিস্টোটক্সিক হাইপোক্সিয়া হচ্ছে যখন অক্সিজেন ডেলিভারি যেটা হয়েছে ওইটা অ্যাডিকুয়েট, কিন্তু তোমার কোন একটা টক্সিক এজেন্ট এসে ওই অক্সিজেনটাকে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করতে দিচ্ছে না, সবকিছু নর্মাল কিন্তু কোন একটা টক্সিক এজেন্ট আসছে। যেমন ধরো তোমার যদি সায়ানাইড পয়জনিং হয়, ওই সায়ানাইড পয়জনিং এর তোমার যে কি বলে সায়ানাইডটা, ওইটা হচ্ছে তোমার অক্সিজেনের সাথে হিমোগ্লোবিনটাকে বাইন্ড করতে দিচ্ছে না, ঠিক আছে। তারপর নার্কোটিক্স এর ক্ষেত্রেও এরকম হয়। তো এতটুকুই হাইপোক্সিয়ার ক্ষেত্রে। আর একটা এখানে তোমাকে একটা কোয়েশ্চেন করতে পারে যে তোমার সাইনোসিস কোন হাইপোক্সিয়ার ক্ষেত্রে হয়, এটার অ্যান্সার কি হবে বলো তো। সাইনোসিস কোন হাইপোক্সিয়ার ক্ষেত্রে হয়, হাইপোক্সিক হাইপোক্সিয়া। হ্যাঁ হাইপোক্সিক হাইপোক্সিয়ার ক্ষেত্রে হয়। অক্সিজেন থেরাপি কি, যখন কারো অক্সিজেন ডেফিসিয়েন্সি থাকবে তখন হচ্ছে ওকে ট্রিটমেন্ট পারপাসে আমরা অক্সিজেন অ্যাডমিনিস্টার করলে সেটাকে আমরা বলতেছি অক্সিজেন থেরাপি। সেটার ইন্ডিকেশন কি, যদি কারো হাইপোক্সিয়া থাকে, শক পেশেন্টকে দিতে হবে, নিউমোনিয়া, পালমোনারি এডিমা, তারপর অবস্ট্রাকটিভ লাং ডিজিজ যদি থাকে কারো, তো এইসব ক্ষেত্রে হচ্ছে তোমার অক্সিজেন থেরাপি দিতে হয়। এখন এখানে কিছু কোয়েশ্চেন আছে যে হোয়াই দেয়ার ইজ হাইপোক্সিয়া ইন অ্যানিমিয়া, এটা তো অ্যানিমিক হাইপোক্সিয়া থেকে তুমি পাচ্ছ যে
হিমোগ্লোবিন ডেফিসিয়েন্ট অথবা হিমোগ্লোবিন যেগুলো আছে ওগুলো অ্যাবনর্মাল, অথবা হিমোগ্লোবিন কোন একটা কারণে কি বলে অ্যানিমিয়ার ক্ষেত্রে আমরা অ্যানিমিয়ার সংজ্ঞাটা থেকে পাই যে হচ্ছে তোমার হিমোগ্লোবিন কি অক্সিজেন ক্যারি করতে পারতেছে না, তো এখানে হাইপোক্সিয়া হবে। তারপর হচ্ছে তোমার ডিফারেন্ট টাইপস অফ হাইপোক্সিয়ার ক্ষেত্রে অক্সিজেন থেরাপির রোল কি, অক্সিজেন থেরাপির রোল হচ্ছে এটা তোমার হাইপোক্সিক হাইপোক্সিয়ার ক্ষেত্রে ইফেক্টিভ, কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে খুব একটা রোল নাই। তো এটা এগুলো ভাইবার কোয়েশ্চেন, তো এই জন্য আমি ওভাবে হচ্ছে ইয়ার করি নাই যে তোমার অক্সিজেন থেরাপি হাইপোক্সিয়ার মধ্যে হাইপোক্সিক হাইপোক্সিয়াতে শুধু 100% ইফেক্টিভ হয়, অন্যগুলোতে খুব একটা ইফেক্টিভ হয় না। এবার হচ্ছে অক্সিজেন টক্সিসিটি বলতে কি বুঝো, অক্সিজেন টক্সিসিটি এটা কি বুঝো বলো তো? হাই কনসেন্ট্রেশনে যদি অক্সিজেন থেরাপি দেওয়া হয় সেটা টিস্যুর জন্য খারাপ? হ্যাঁ দেখো সব ডিজিজের ক্ষেত্রে হচ্ছে তোমার, হ্যাঁ সব ডিজিজের ক্ষেত্রে তোমার সব রকম ট্রিটমেন্ট প্রেফারেবল থাকে না, এটা তো আমরা জানি। সো তোমার যদি ধরো কারো এমন একটা ডিজিজ আছে যে ওর ওর হচ্ছে তোমার অক্সিজেনটা ভিতরে জমা হয়ে আছে, ঠিক আছে, অক্সিজেনটা বের হতে পারতেছে না, তো তখন আমরা ওকে, তখন আমরা তাকে যদি অক্সিজেন দিই তাহলে কি হবে, ওর অক্সিজেন বেশি হয়ে যাবে, অক্সিজেন টক্সিসিটি হবে। ওই সময় কি হবে, অক্সিজেনের বিভিন্ন বিভিন্ন অবজেক্ট ফর্ম হবে, যেমন ধরো তোমার পারঅক্সাইড ফর্ম হতে পারে, সুপার অক্সাইড ফর্ম হতে পারে, এগুলো তো খুবই টক্সিক তাই না? তো এই এই সাবস্টেন্স গুলা যদি কার মধ্যে ক্রিয়েট হয়ে যায় তখন ওর হচ্ছে টক্সিসিটি হবে। তো এটা হচ্ছে তোমার অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশনের কারণে যদি হয় মানে তখনই আমরা এটাকে বলতেছি কি অক্সিজেন টক্সিসিটি। আর হচ্ছে তোমার আরেকটা কোয়েশ্চেন ছিল যে হাইপারব্যারিক অক্সিজেন, হাইপারব্যারিক হাইপারব্যারিক অক্সিজেন চেম্বার বলতে কি বুঝো, হাই প্রেশার একটা এরিয়াতে যখন হাইপার মানে অক্সিজেন দেওয়া হয় ওটাকে বলি আমরা হাইপারব্যারিক। এটা আমাদের দেশে সম্ভবত খুব একটা নাই, কিন্তু বাইরের দেশগুলোতে হচ্ছে এরকম রুম থাকে আলাদা, ওই রুম গুলাতে দেখা যায় আলাদা প্রিপারেশন নিয়ে যাওয়া লাগে। ওই যে একটা সিরিজ আছে না দ্য গুড ডক্টর মেবি, ওখানে দেখাইছিল যে ওরা হচ্ছে তোমার একটা পেশেন্টকে তোমার এরকম এরকম একটা মহামারী সিচুয়েশন টাইপ দেখাচ্ছিল যে ওকে হাইপারব্যারিক রুমে নিয়ে যেতে হবে। এখন ওর হাইপারব্যারিক রুমে যদি নিয়ে যেতে হয় তাহলে ওর তো আবার এই ডিজিজও আছে, তখন এখন কি করবে, এরকম একটা সিচুয়েশন ছিল আর কি, ওই জন্য মনে আছে তোমাদের বললাম। আচ্ছা এখন আসে লাং ফাংশন টেস্ট, তোমাদের মেবি লাং ফাংশন টেস্টটা এত ইম্পর্টেন্ট না যেমন যেমন ভাবে তোমাদের লিভার ফাংশন টেস্ট, তারপর হচ্ছে আরেকটা কি ছিল জানি, কিডনি ফাংশন টেস্ট মেবি, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। লাং ফাংশন টেস্ট অতটা ইম্পর্টেন্ট না, তবুও তবুও প্রিপারেশন রাখবা, মাঝে মাঝে তো চলে আসে তাই না? তো লাং ফাংশন টেস্ট কি, ওই যে আমাদের যে ভলিউম ক্যাপাসিটি এগুলো এগুলোর মেজার করা, এগুলো আছে ফার্স্টে। তারপর হচ্ছে তোমার লাং ফাংশন টেস্টের মধ্যে তোমার ওই যে FEV1 মাপতে হয়, তারপর FVC, তারপর হচ্ছে তোমার ভেন্টিলেশন পারফিউশন রেশিও, এরপর অক্সিজেনের ডিফিউসিং ক্যাপাসিটি কেমন, কার্বন ডাইঅক্সাইড ডিফিউসিং ক্যাপাসিটি কেমন, তারপর হচ্ছে তোমার লাংটা কতটুকু ফাংশন করতে পারতেছে, যে ফোর্স এক্সপাইরেটরি ভলিউমটা কত আসতেছে প্রথম সেকেন্ডে, এগুলো সব হচ্ছে লাং ফাংশন টেস্ট, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ওই ওই টেস্টগুলো যেগুলো আমরা লাং এর ফাংশনাল স্ট্যাটাসটাকে অ্যাসেস করার জন্য কি করে থাকি, ফিজিওলজিক্যাল আর প্যাথোলজিক্যাল কন্ডিশন। এখানে তোমার আমাদের একটা এক্সাম মেবি করতে দিবে, হ্যাঁ এটা তো থাকে প্র্যাকটিক্যালে, ওই যে পিক এক্সপিরেটরি ফ্লো মিটার, এটা তো কোর্স হয় না জি। আচ্ছা এখন আসো ডেড স্পেস কি জিনিস, ডেড স্পেস কি জিনিস তো জানোই তোমরা, বলো তো কেউ একজন ডেড স্পেস কি? ডেড স্পেস হচ্ছে যে জায়গাটাতে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না, এখন এটা থাকতে পারে কন্ডাক্টিং জোনে, এটা থাকতে পারে তোমার গ্যাসিয়াস এক্সচেঞ্জ এরিয়াতে। কন্ডাক্টিং জোনে যেটা থাকে ওটা হচ্ছে তোমার অ্যানাটমিক্যাল ডেড স্পেস, আর যে যদি তোমার কি বলে গ্যাসিয়াস এক্সচেঞ্জ এরিয়া ওখানে যদি থাকে তখন ওটাকে আমরা বলতেছি অ্যালভিওলার ডেড স্পেস। আর দুইটা মিলে অ্যানাটমিক্যাল অ্যালভিওলার দুইটা মিলে যেটা হচ্ছে ওটাকে আমরা বলতেছি টোটাল ফিজিওলজিক্যাল ডেড স্পেস। এখন দেখো অ্যানাটমিক্যাল ডেড স্পেস থাকতেই পারে, কিন্তু অ্যালভিওলার যে ডেড স্পেসটা এটা বলতে কি বোঝাচ্ছে, যে কিছু অ্যালভিওলাই তার মানে ফাংশন করতেছে না তাই না, কিছু অ্যালভিওলাই গ্যাসিয়াস এক্সচেঞ্জে কাজ করতেছে না। তো এই অ্যালভিওলাই গুলাকে আমরা কিন্তু যদি ফোর্সফুলি এক্সপাইরেশন করি বা ফোর্সফুলি ইন্সপাইরেশন করি তখন কিন্তু এগুলা কি কাজ করে, ঠিক আছে। তো অ্যালভিওলার ডেড স্পেস থেকে কমায় আনা যায়, এই জন্য তোমার যে ফিজিওলজিক্যাল ডেড স্পেস টোটাল ফিজিওলজিক্যাল ডেড স্পেস যেটা আমরা ধরি ওখানে কিন্তু মেইনলি অ্যানাটমিক্যাল ডেড স্পেসটাই থাকে, ঠিক আছে। অ্যালভিওলার ডেড স্পেসটার মেয়াটা খুব কম থাকে। সো অ্যানাটমিক্যাল ডেড স্পেস তো আমরা 150 ml ধরি, টোটালটাকেও 150 ml ধরি। অ্যালভিওলার ডেড স্পেস কখন কমে যায়, যখন প্যাথোলজিক্যাল কোনো কন্ডিশন থাকে তখন হচ্ছে অ্যালভিওলার ডেড স্পেস কমে যায়, যখন অ্যালভিওলাইগুলো আস্তে আস্তে কি হয় ডেড হয়ে যেতে থাকে। আর এটার ইম্পর্টেন্স কি,
লাংয়ের কন্ডিশন সম্পর্কে আমরা জানতে পারবো, আর ভেন্টিলেশন পারফিউশন রেশিওর আইডিয়াটা পাবো। এখন আসো ডিরেক্টলি সিআর কি। ডিরেক্টলি সিআর হচ্ছে একটা পার্সন যতটুকু ইয়ার নেয়, হ্যাঁ ওইটা হচ্ছে তোমার ওটার পুরাটা কি তোমার গ্যাসিয়াস এক্সচেঞ্জে পার্টিসিপেট করে বলো তো? এটা এটা হিসেবে তোমাদের ধারণা কি? তো যেটা মানে গ্যাসিয়াস এক্সচেঞ্জে পার্ট নিচ্ছে না ওটা তার মানে কি, ওটা ডেড স্পেসিয়ার, ওটা কোনো এই গ্যাসিয়াস এক্সচেঞ্জে টেক পার্ট করতেছে না, জাস্ট কন্ডাক্টিং জোন আর কন্ডাক্টিং জোন দিয়ে চলে যাচ্ছে। সো এটা কন্ডাক্টিং এরিয়া গুলোতে থাকবে, নোজ, ফ্যারিংস, ট্রাকিয়া। নরমাল ডেড স্পেসিয়ার হচ্ছে 150 মিলিলিটার। অ্যাসফিক্সিয়া কি বলো তো? অ্যাসফিক্সিয়া কি দেখে বলো? সিভিয়ারলি ডেফিশিয়েন্ট সাপ্লাই অফ অক্সিজেন টু দা বডি দ্যাট অ্যারাইজ ফ্রম বিং আনএবল টু ব্রেথ নরমালি। নরমালি যখন ব্রেথ নিতে পারতেছে না একটা পারসন, তখন কি হবে ওর বডিতে অক্সিজেনের সাপ্লাইটা কমে যাবে। সো আর এটার কারণে কি হয়, জেনারেলাইজ হাইপোক্সিয়াও হবে। তোমার হাইপোক্সিয়া অ্যাসফিক্সিয়া এগুলো কিন্তু মানে তোমার রিলেটেড খুবই। তো ধরো তোমার অ্যাসফিক্সিয়াটা তোমরা থার্ড ইয়ারে যখন উঠবা তখন আরো মানে পাবা, ফরেন্সিকে সব কিছুতেই তোমার অ্যাসফিক্সিয়া আসে আর কি। স্ট্র্যাঙ্গুলেশন বলো, তারপর হচ্ছে তোমার চোকিং, হ্যাঙ্গিং, সবগুলাই হচ্ছে অ্যাসফিক্সিয়ার কারণে ডেথ হয়। তো অ্যাসফিক্সিয়া কি, চোখ শ্বাস নিতে পারতেছে না, ওর দম বন্ধ লাগতেছে, ঠিক আছে? তো এই অ্যাসফিক্সিয়াটা অনেক সময় এত সিরিয়াস হয়ে যায় যে একটা পার্সন কোমা কন্ডিশনেও চলে যেতে পারে, ডেথ হয়ে যেতে পারে। সায়ানোসিস কি, অ্যানিমিয়া, সায়ানোসিস আর হচ্ছে একটা জানি কিছু জন্ডিস, এই তিনটা ডেফিনেশন অনেক বেশি ইম্পর্টেন্ট। সায়ানোসিস এর সংজ্ঞাটা বলো। ক্লিনিক্যাল কন্ডিশন, ক্লিনিক্যাল কন্ডিশন characterized by bluish coloration of skin cell and mucous membrane due to excessive amount of sclera keno asche, sclera ashbe shudhu jaundice er khetre, thik ache? Jaundice er khetre shudhu sclera ashbe, cyanosis ar anemia er khetre sclera ashbe, shudhu jaundice er khetre bolba. Cyanosis hocche bluish coloration of skin and mucous membrane due to excessive amount of deoxygenated hemoglobin in the peripheral tissue capillaries. পেরিফেরাল টিস্যু ক্যাপিলারিস, এই কথাটা অনেক ইম্পর্টেন্ট এখানে। এখন আসো যে তোমার ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিনটার যে কালার ওটা কি হয়, আমরা সবসময় শিরার রং দিই কি ব্লু, আর আর্টারির কালার হ্যাঁ রেড দিই আর্টারিটা। এখন আসো যে তোমার এই যে সায়ানোসিস, এটা যেহেতু তোমার ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিনের জন্য হচ্ছে, তো এটা ব্লুইশ পার্পল ডিসকালারেশন হবে। টাইপস অফ সায়ানোসিস, সেন্ট্রাল আর পেরিফেরাল। এখন তো এটা এগুলো তোমার রিটেনে আসে না, কিন্তু বাইবাতে জিজ্ঞেস করে যে সায়ানোসিস এক্সামিনেশনের তোমার জায়গা কোনগুলো, টিপ অফ দা টাং, টিপ অফ দা নোজ, লিপস আর হচ্ছে নেপেড ইয়ারলোবিউল। তাহলে আজকে কি ক্লাসটা কি এখানে রাখবো আপু? সো আপু অসংখ্য ধন্যবাদ, রেসপিরেটরি ফিজিওলজির মোটামুটি অনেকগুলো টপিকই শেষ হয়ে গেছে আপু, আমাদের শেষের পর্যায়ে ছিলাম মোটামুটি। সো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের রেসপিরেটরি ফিজিওলজির উপর এত সুন্দর একটা ক্লাস নেওয়ার জন্য। সবাই আমরা মনে হয় আজকে এখানে এন্ড করে দিই, এটাই ভালো হবে। আচ্ছা আচ্ছা আপু, অসংখ্য ধন্যবাদ আপু, আসসালামু আলাইকুম।